ওপেনিংটা আমরা কেন কি জন্য রাখলাম, মানে আসলে আমাদের উদ্দেশ্যটা কি, মানে আমরা কি জন্য এই ক্লাসটা অ্যারেঞ্জ করতেছি, আমাদের দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য আছে কিনা, আমরা তোমাদেরকে ক্যাম্পে কি কি দিতে চাই, ক্যাম্প শেষে তোমাদের কাছ থেকে আমাদের কি কি আশা থাকবে, সেই সব বিষয়ে তোমাদেরকে একটু জানানো বা ক্যাম্পটা সম্পর্কে আর একটু ডিটেল বলা, এই সম্পর্কে এই জন্যই আজকে আমরা ওপেনিং সেরেমনি একটা রেখেছি তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক। তো আচ্ছা, কেন এই ক্লাস, আমাদের এমন ধরনের প্রোগ্রাম আমাদের এই সায়েন্স ক্লাব থেকে কেন লঞ্চ করে ক্লাব গুলা? আমি যখন এমএসএসসি ফিজিক্স ডিপার্টমেন্টে আসলাম, আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে এরকম একটা কিছু লঞ্চ করার, প্রায় 2-3 মাস আগের কথা, তখন থেকে একটা ইচ্ছা ছিল। কিন্তু মানে এই ক্লাব ম্যাথে ক্লাস দেয়, ওই ক্লাব ফিজিক্স নিয়ে কাজ শুরু করে, অন্য একটা ক্লাব হয়তো বা বায়োলজির জন্য ওয়ার্কশপ রাখে, তাই দেখতে 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 মানে যে একটু তাল মিলায় যে অন্য ক্লাব ক্লাস দিচ্ছে, যদি আমরা এখন ক্লাস দিই তাহলে হয়তো বা ছেলেমেয়েরা আমাদের ক্লাসে জয়েন করতে পারবে না বা ওই ক্লাসে জয়েন করতে পারবে না, এইসব বিষয় বিবেচনা রেখে করতে করতে প্রায় 2-3 মাস চলে গেল। এখন ক্লাবের জুনিয়ররাও বললো, স্পেশাল কৃতিত্ব মুশফিকের, বললো যে ভাইয়া এখন একটা ওয়ার্কশপ দেন তাহলে ভালো হয়, তাই আমরা দিলাম। আসলে এই 2-3 মাস এতদিন ওয়েট করার কি কোনো দরকার ছিল? এত এত ক্লাস কেন হয়? আচ্ছা, সব কিছুই আমি বলছি। আসলে এত ক্লাস এত রাখে, মনে করো ক্লাবগুলা চাই যে তোমরা ফিজিক্সের প্রতি, তোমার ম্যাথের প্রতি বা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি সর্বোচ্চ আগ্রহ প্রকাশ করো। এখন তো সবাই সাধারণত ফেসবুক, তারপরে কম্পিউটার গেমস, এগুলো নিয়ে বেশি বেশি আসক্তি থাকে, সাধারণত থাকে না সাধারণত। তো এইসবে তোমাদেরকে একটু আগ্রহী করার জন্য আমাদের আসলে এই ক্লাসটা। তোমরা ম্যাথ অলিম্পিয়াডের কথা জানো, ফিজিক্স অলিম্পিয়াডের কথা জানো, প্রায় 1 লাখের উপরে স্টুডেন্ট প্রতি বছর ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করে। বাংলাদেশের কথা বাদ দাও, যদি বিদেশের দেখো তাহলে বিদেশের প্রতিটা দেশে সেই দেশের সরকার নিজেই এইসব ম্যাথের যে ন্যাশনাল টিম থাকে, ফিজিক্সের যে ন্যাশনাল টিম থাকে, তাদের স্পন্সর করে। তাদেরকে যখন ইন্টারন্যাশনালে নিয়ে যাওয়া হয়, মানে মনে করো একদম রাজকীয় 5 দিন বা 10 দিন যে থাকে, কে ফিক্স বলতেছো? আচ্ছা, 5 দিন 10 দিন যে তারা ইন্টারন্যাশনালে অন্যান্য দেশের সাথে লড়াই করে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, একদম রাজকীয় হালে রাখা হয়। কেন এরকম? আমরা এখানে হয়তো বা একটা ছোট্ট একটা ক্লাব, একটা ফিজিক্সের ক্লাস অর্গানাইজ করতেছি, কিন্তু ফরেন কান্ট্রিজ গুলোতে এই ক্লাস গুলো অর্গানাইজ করে, মনে করো হোন্ডা, তারপর টয়োটা, এরকম বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো, প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান, এরাই সব অর্গানাইজ করে। কেন করে? আচ্ছা, সবকিছুর উত্তরই দিব। মূল কথা, এইসব ক্লাসের একটাই কারণ যে মানে শিক্ষার্থীদের মেধাটাকে আমরা চাই, মানে মেধাটা আছে, মানে সবারই কোনো না কোনো একটা জিনিসে আগ্রহ আছে, ঠিক কোন জিনিসে আগ্রহ আছে সেই আগ্রহের জায়গাটা তুলে আনা, কোন শিক্ষার্থীর কোথায় মেধা আছে, কোনটা সে পারবে ভালো, সেটা তুলে আনার জন্যে আসলে এই ক্লাসটা। শুধু মেধা যাচাই বা এরকম কিছু বললেও ভুল হবে, বরং তোমাদেরকে আরো আগ্রহ সৃষ্টি করা, এরকমই বেশি ভালো হয়। মানে তোমাদেরকে ফেসবুক বা কম্পিউটার গেমস এগুলো থেকে সরায় একটু বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ করা, এই জন্যই আমাদের এই ক্লাসগুলো আসলে রাখা হয়। অবশ্য এই এইসব উদ্দেশ্যের বাইরেও, মানে এত মহৎ উদ্দেশ্যের বাইরেও আমাদের নিজের নিজের কিছু উদ্দেশ্য আছে, যেরকম প্রতি বছর বেস্ট ক্লাব অ্যাওয়ার্ড দেওয়া হয়, অন্তত মনে যায় এই কারণে হয়তো বা প্রতি বছর এত সায়েন্স ক্লাব এত এত ক্লাস আয়োজন করে, তারা চাই প্রতি বছর যে অ্যাওয়ার্ডটা তাদেরই আসুক, আমরাও চাই সেই জন্যই। আচ্ছা, তো তোমাদের আমরা এই ক্যাম্পের জন্য অলরেডি তোমাদের কাছ থেকে যেই রকম রেসপন্স পেয়েছি, ভালো বলা যায় যে অন্যান্য অন্যান্য ক্লাবের থেকে আমরা মোটামুটি বেশ আগায় গেলাম। তো গেল আমাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্যটা বললাম যে তোমাদেরকে আগ্রহ করা, আগ্রহ সৃষ্টি করা, তারপরে আরো অনেক অনেক উদ্দেশ্য আছে। এবার আসে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য, কি লক্ষ্য নিয়ে আমরা এত ইয়াতে আসছি। আচ্ছা, আছে তো সবাই, হ্যাঁ প্রায় 51 জন আছে। প্রথমে একটু ভাষণ দিয়ে শুরু হচ্ছে, তারপরে আমরা ধীরে ধীরে ক্লাসে জয়েন করে ফেলবো।
আমাদের অ্যালুমনি মেম্বাররা এসে কিছু বলতে পারে, অল্প কিছুক্ষণ হয়তো বা 35-এর দিকে আমরা ক্লাস শুরু করে দিতে পারবো। তো আসলে আমাদের সেই দীর্ঘমেয়াদী লক্ষ্য, আমরা চাই যে এই 5 দিন পরে, মানে এই 5 দিন, 5 দিনে আসলে খেলাটা বেশি জমে না, আমরা এই 5 দিন পরে আরো কন্টিনিউ করতে চাই। 5 দিন পরে তোমাদেরকে বিদায় না দিয়ে বরং তোমাদেরকে একদম সম্পূর্ণ প্যারামুক্ত একটা আনন্দময় একটা শিডিউল আমরা প্রোভাইড করব। আমরা নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট করে অনেক কিছু প্রুফ করব, আর নিজেরা নতুন নতুন গবেষণা করব, আর নিজেরা মনে করো টিম টিম ভাগ হয়ে এক টিম অন্য টিমের সাথে কুইজ কুইজ লড়বো, একসাথে মনে করো বিভিন্ন ফিজিক্সের যেসব লেকচার আছে, যেরকম MIT-র যে লেকচার আছে সেগুলো দেখবো। MIT-র লেকচার মানে তোমরা জানো যে গত 1 দশক ধরে MIT বিশ্বের 1 নম্বর ইউনিভার্সিটি হিসাবেই আছে। তাদের ক্লাসগুলো তারা রেকর্ড করে ইউটিউবে রেখে দিয়েছে, কিন্তু ওই ইংলিশের কারণে হয়তো বা অনেকেই দেখতে মানে সুবিধা বোধ করে না, কিন্তু আমরা যখন একসাথে দেখবো তখন তো বোঝাই যায় যে তেমন কোনো অসুবিধা হবে না। একজন না পারলে অন্যজন বাংলাটা একটু করে দিতে পারবে। আর কি বলবো, ক্লাসগুলো তো আসলে অনেক এনজয়েবল, মানে যে শিক্ষার ভিতরে আনন্দ থাকলেই যে আসলে সেটা প্রকৃত শিক্ষা হয়, সেটাই যে সাফল্য বয়ে আনে তার মানে কোনো নিদর্শন বলতে পারো যে MIT-র যে ক্লাসগুলো সেগুলো। আচ্ছা আমরা টপিকে আসি। টপিকে বিষয়টা হলো, তুমি যে অলিম্পিয়াড সম্পর্কে খুব কম বেশি সবাই জানো যে মজার মজার কোশ্চেন থাকে সেসব সলভ করতে হয়। আমরা সাধারণত একাডেমিক এক্সামে ভাবি যে কোশ্চেন কমন পড়লে বাঁচি, কোশ্চেন কমন না পড়লে শেষ, কি হয় না হয়। অলিম্পিয়াডে সাধারণত এমন কোশ্চেন করা হয় যা আগে কখনো কোথাও করা হয় না, একটু কঠিনই থাকে তবে বেশ মজার মজার কোশ্চেন থাকে। তবে এর সুবিধাটা কি, সুবিধা কি, মানে তোমরা অলিম্পিয়াড কেন করবা, মানে আমাদের এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করা যে তোমরা যাতে অলিম্পিয়াডে ভালো ভালো পার্টিসিপেট করতে পারো, আমাদের ক্লাবকে রিপ্রেজেন্ট করতে পারো, আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করতে পারো, আমাদের জন্য সুনাম বয়ে আনতে পারো, এই কারণে আমাদের এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করা। ব্যাপার হলো তোমাদের যদি অল্প কিছু অলিম্পিয়াডের এক্সপিরিয়েন্স থাকে, অল্প কিছু এক্সপিরিয়েন্স থাকে, কনফার্ম তোমরা বুয়েট ঢাকা ইউনিভার্সিটি কোনো এক জায়গায় চান্স পাবা। কেন পাবা, এই যে বুয়েটে যেসব কোশ্চেন আসে প্রতি বছর, আমরা ভাবি এইসব কোশ্চেন আল্লাহ প্রতি বছর আলাদা আলাদা কোশ্চেন দেয়, তারপরে কত কঠিন কঠিন কোশ্চেন, আসলে এমন কিছুই না। বইতে যেসব কোশ্চেন দেওয়া হয় সবাই যে ফিজিক্স অলিম্পিয়াডের যেসব বই আছে, ম্যাথ অলিম্পিয়াডের যেসব বই আছে হুবহু তুলে দেয়, একদম হুবহু। এমনকি যদি কোশ্চেনের সাথে একটা চিত্র থাকে, চিত্রটাও নিজেরা না আঁকায় বই থেকে কপি করে কোশ্চেনে তুলে দেয়, এরকম ব্যাপার স্যাপার। তো এরপর তো গেল যে তোমার বুয়েট মেডিকেল, আমরা জানি যে তোমরা এখানে যারা আসছো অধিকাংশের লক্ষ্য শুধু বুয়েট মেডিকেল না, তোমরা যাও যে বাইরের ফরেন কান্ট্রিজ গুলোতে যাবা, সেখান থেকে একটা ভালো ডিগ্রি নিয়ে এসে দেশে একটা উপকার করবা। আমাদের যে ফিজিক্স ক্যাম্পের নাম দিয়েছে আমরা জামাল নজরুল ইসলাম ফিজিক্স ক্যাম্প, তোমরা জানো যে ইনি কেমব্রিজ থেকে পড়ে এসেছিল, আর জীবদ্দশায় হয়তো বা বাংলাদেশের জন্য বাংলাদেশে তেমন সুনাম করাতে পারেনি, কিন্তু ফরেন কান্ট্রিজ গুলোতে ওনার বই বা ওনার লেকচার গুলো অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, বা মোদ্দা কথা তাকে আমরা চিনেছি হলো বিদেশের কাছ থেকে। আসলে আমাদের নিজেদের নিজেদের একটা মেধাকে আমরা তখন কাজে লাগাতে পারিনি যখন তিনি জীবিত ছিলেন। তার কিন্তু সুযোগ ছিল যে তিনি কেমব্রিজের টিচার হিসেবে থেকে যাবেন, কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন শুধু বাংলাদেশের উন্নয়নের জন্য। তোমরা এরকম বাইরের দেশের গুলোতে যাবা, বেশি বেশি ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে ডিগ্রি নিয়ে তোমরা দেশের উপকার করবা নিঃস্বার্থভাবে, সেরকমই চাচ্ছি আমরা। যাই হোক, তোমরা যদি অলিম্পিয়াডে আরেকটু বেশি পড়ো, প্রথমে অল্প একটু এক্সপিরিয়েন্স থাকলেই বুয়েট মেডিকেল কনফার্ম, যদি আরেকটু পড়ো তাহলে বাইরের দেশে ইউনিভার্সিটিগুলোতে একদম সহজেই চান্স পাওয়া যাবে। আমাদের যেসব মানে এখানে আমি নিজে কথা বলতেছি, আমি এখানকার নিজের টিচার, অন্য জায়গায় গিয়ে আমি আবার নিজের স্টুডেন্ট, এখানে হোমওয়ার্ক দিচ্ছি আবার ওইখানে যে বিড়ালের মতো মিউমিউ করব। ব্যাপার হলো আমাদের সেখানে যেসব আমাদের বড় ভাইয়েরা পড়ায় অধিকাংশই হয় বাইরের দেশ থেকে পড়ে এসেছে বা বাইরের দেশে এখন পড়ছে বা চান্স পেয়ে গেছে, 2-4 দিনের ভিতরে হয়তো বা চলে যাবে এরকম। তো এরপর আসি, তুমি যদি আরো খুব ভালো করে পড়ো একদম ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাও, ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেলে কোনো কথাই নাই। যেরকম আমরা প্রথমে বলতেছিলাম ম্যাথ ফিজিক্স টিমের কথা, যে ম্যাথ ফিজিক্স ন্যাশনাল টিমের কথা, এই ন্যাশনাল টিমে কিন্তু আসলে নেওয়া হয় এই অলিম্পিয়াডের মাধ্যমে নির্বাচন করে তারপরে নেওয়া হয়। এই অলিম্পিয়াড অলিম্পিয়াড হয়তো বা তোমাদের কাছে অনেকের কাছে পরিচিত না, সেসবগুলো পরিচয় হয়ে যাবে ক্যাম্প করতে থাকো। তো তুমি যদি ন্যাশনাল টিমে চান্স পাও একদম তুমি শিওর থাকো যে বিশ্বের টপ 20 ইউনিভার্সিটি যে কোনো একটা তোমাকে ফুল স্কলারশিপে নিবেই। তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে MIT, হার্ভার্ড, কেমব্রিজ, আমার নিজেরও স্বপ্ন আমি MIT-তে যাবো।
এরকম স্বপ্ন তোমাদের থাকেই, আর তার একদম শর্টকাট ওয়ে বা একটা ভালো ওয়ে বলতে পারো এই অলিম্পিয়াডের মাধ্যমে, বা আমাদের এই ক্লাসগুলো অ্যাটেন্ড করে বা ক্লাসে ফলো করে তারপরে ধীরে ধীরে অলিম্পিয়াডের বইগুলো পড়ে পড়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করার মাধ্যমে। আর স্পেশালি যদি আমি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে আমাদেরকে থিওরি পড়তে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়, সবকিছু একটু ইংলিশ বেসড, সবকিছু ইংলিশ করতে হয়, কিন্তু ইংলিশটা অনেক সোজা। আমি নিজেও পার্সোনালি ইংলিশে অনেক বেশি খারাপ, তবু কোনো প্রবলেম হয় না। তো ইংলিশে পড়তে হয়, এই ইংলিশে একটা চর্চা থাকার মাধ্যমে, তোমরা যদি এই 9, 10, 12 এই 3 বছর ইংলিশে একটা চর্চা রাখো, মানে একটা বাইরের একটা বই পড়তেছো যেটা কিনা সম্পূর্ণ ইংলিশে লেখা, লিখতেছো ইংলিশে, তারপরে মনের ভাবটাও প্রকাশ করতেছো ইংলিশে, তাহলে তোমাদের ধীরে ধীরে IELTS, SAT এইসব মানে এক্সামের জন্য একটা প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, তো গেল যে দীর্ঘমেয়াদী লক্ষ্য, আমার তোমার দুইটা দীর্ঘমেয়াদী লক্ষ্যই বলা হয়ে গেল। এবার আসি যে কি দিতে চাই তোমাদের ক্যাম্প থেকে। আসলে এই ক্যাম্পে আমরা একেবারে এলিমেন্টারি জিনিসপত্র রেখেছি, আমরা ক্যাম্পে একেবারে এলিমেন্টারি রেখেছি। মন্দা কথা ফিজিক্সের সৌন্দর্যটা তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিব, যে ফিজিক্সের দেখো ফিজিক্স কত সুন্দর, এখানে এরকমভাবে ইয়া করা যায়, ওখানে ওরকমভাবে কাজ করা যায়। দুঃখিত, আজকে ফিজিক্সের ক্যাম্প, আজকে তোমাদেরকে একটু ম্যাথের কসকসানি দিতে হবে। ম্যাথ আমার নিজেরও ভালো লাগে না, তবু আজকে একটু ম্যাথ দিতে হবে। তারপরে কালকে থেকে আমরা ফিজিক্সের বেশ ভালো ক্লাস শুরু করব, এক্সপেরিমেন্ট করে দেখব প্রয়োজনে। আচ্ছা, তেমন যেমন বলতেছিলাম যে তোমাদেরকে ফিজিক্সের সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দেবো, ফিজিক্স সমুদ্রের সৌন্দর্য দেখায়, আবার সমুদ্রে নামায় হাত ধরে ছেড়েও দিয়ে চলে যাব না, বড় বড় ঢেউগুলা কীভাবে তোমরা অতিক্রম করবে, তোমাদেরকে নিয়মিত আমরা সাপোর্ট দিয়ে যাব, এইভাবে পড়ো, নিয়মিত ক্লাস থাকবে, হয়তো বা এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর আমরা নিয়মিত ক্লাস রাখবো, আর সেখানে তোমাদেরকে নতুন নতুন টপিক সাথে পরিচয় করিয়ে দেবো। আর এখানে তো আমরা মাত্র শুধু মেকানিক্স নিয়ে কথা বলতেছি, ফিজিক্সের মোট 6টা শাখা আছে, মেকানিক্স আছে, ইলেকট্রিসিটি আছে, ওয়েভস অ্যান্ড অসিলেশনস আছে, অপটিক্স আছে, থার্মোডাইনামিক্স আছে, মডার্ন ফিজিক্স আছে। তো আমরা এখন মেকানিক্স নিয়ে কথা বলতেছি, হয়তো বা মাস দুয়েক পরে আমরা আবার ইলেকট্রিসিটি নিয়ে আবার নতুনভাবে ক্যাম্প আয়োজন করবো। আশা করি তোমরা আবার আসবে, আবার জয়েন করবা। অলরেডি তোমাদের রেসপন্স আমাদেরকে কি বললাম, প্রথমেই বললাম অলরেডি তোমরা যেরকম রেসপন্স প্রায় 150-152 উপরে পাইছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে দেখি মাত্র 52। আচ্ছা, ব্যাপার না, তোমাদের যারা ফ্রেন্ডরা ক্লাসে জয়েন করতেছে না, তোমরা দেখছো যে ফ্রেন্ডরা ক্লাসে জয়েন করতেছে না অথচ রেজিস্ট্রেশন করছে, তাদেরকে একটু অ্যাওয়ার করো যে ক্লাসগুলো শুরু হয়েছে। অলরেডি তোমরা প্রায় 150 জনের মতন ক্লাবের ভিতর থেকে প্রায় 20-30 জন, আর ক্লাবের বাইরে থেকে প্রায় 112 জন রেজিস্ট্রেশন করছে। সে মিলে আমরা বললাম যে অন্যান্য ক্লাব থেকে আমরা বেশ আগায় গেছি। ওকে, এখন আসি আমরা যে তোমাদের কাছ থেকে আমরা কী চাই। তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়ার একটু জিনিসপত্র আছে, আবার কেউ ভয় পেয়ে যাও না, হাই হাই এখন কি দাবি করে বসে ভাইয়া। প্রথম এবং শেষ কথাই, আমরা তোমাদের কাছে একটা জিনিসই চাই, যেটা ছিল তোমাদের মনোযোগী মনটা চাই আমরা। তোমাদের জাস্ট মনোযোগী মনটা হইলেই আমাদের চলবে, সেটা দিয়েই আমরা কাজ চালিয়ে নিতে পারবো। আমি জানি যে এই টাইমে অনেকেরই ব্যাচ আছে, আমার নিজেরও ব্যাচ আছে, আমার নিজের ম্যাথ ক্লাস আছে, কিন্তু আমি করতেছি না, ফিজিক্স ভালো লাগে বলে এই সব ব্যাচ ট্যাচ বাদ দিয়ে দিছি। তোমরা জানো যে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কিন্তু শুরু হয়ে গেছে, এই কালকে সিলেকশন রাউন্ড ছিল, হয়তো বা আর 10-15 দিনের ভিতরেই রিজিওনাল রাউন্ড বা সেকেন্ড রাউন্ড যেটা সেটা শুরু হয়ে যাবে। তার প্রিপারেশন নেওয়ার জন্য তো মনে করো গত 7 দিনে কত শত হাজার মানে যা ব্যাচ ছিল প্রায় সবই বাদ দিয়ে গেছি। আর আমার ক্লাসমেটরা অনেকেই আছে এখানে, সবাই তো বুঝতেছে যে আমি নিজে কত বড় ফাঁকি ব্যাচ হয়ে আমি তোমাদেরকে বলতেছি টাইমলি জয়েন করবা, মনোযোগ দিয়ে ক্লাস করবা। যাই হোক, ক্যাম্প শেষে তোমরা সবাই আমাদের সাথেই থাকবা, আমাদের সাথে যেরকম বললাম যে আমরা একটা শিডিউল দিব তোমাদেরকে, তোমরা সেরকমভাবে স্বতঃস্ফূর্তভাবে অ্যাটেন্ড করবা, সেটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে তোমাদের কাছ থেকে। তোমরা অনেক লাকি যে তোমাদের স্কুলে এত একটা অর্গানাইজড একটা সায়েন্স ক্লাব আছে, প্রতিনিয়ত প্যানেলরা চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে আর একটু বেটার করা যায়, কিভাবে সময় উপযোগী কিছু প্রজেক্ট আনা যায়, কিভাবে সময় উপযোগী কোনো কার্যক্রম নেওয়া যায়, যে ক্লাবের মেম্বাররা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আর একটু আগ্রহী হয়। অলরেডি আমাদের সায়েন্স ক্লাব বেশ অনেকভাবেই আমাদের স্কুলের জন্য অনেক গর্বের বয়ে এনেছে, মণিপুরের শিক্ষার্থী হিসেবে এটা তোমাদেরও গর্বের। আচ্ছা, আমরা এত অর্গানাইজ করতেছি, আচ্ছা আমি মনে হয় কথা মিলে একটু এলোমেলো করে ফেলছি। যাই হোক, এই যে এত অর্গানাইজড সায়েন্স ক্লাব করতেছি, বলতেছি আমাদের স্কুলের সায়েন্স ক্লাবটা একটু অর্গানাইজড, বেশ অর্গানাইজড, তোমরা আসতে পারো, থাকতে পারো,
বলবার তো হ্যাঁ, প্রথমেই তো টাইম নিয়ে গোলমাল করে দিলেন, উচিত ছিল 25 তারিখে জয়েন করা, মানে 25 তারিখে শুরু করতে বলছিলেন, শুরু করবেন বলছিলেন, শুরু করলেন এই 31 তারিখ এসে। আসলে আমরা যেদিন ফিজিক্সের ক্যাম্পটা লঞ্চ করলাম ঠিক ওই দিনই বিডিপিএইচও থেকে দিল যে কি বলবো 28 তারিখ সিলেকশন রাউন্ড হবে। তাও মক টেস্টের এমন একটা মানে দিল যে কি বলবো, আমরা ঠিক যেই টাইমে ক্লাস রাখছি ঠিক সেই টাইমেই ওরা মক টেস্ট দিছে, তো কিছু করার ছিল না। আর আমরা যারা ফিজিক্সের প্যানেল আসছি, আমরা ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে হয়তো বা করব, তাদেরকে তো নিজেরা করতে হবে, মানে নিজেদের প্রিপারেশন নিতে হবে, তাই না? তো একবার ভাবলাম ক্যান্সেল করব কি না, কিন্তু তোমাদের রেসপন্স মানে একদিনের ভিতরে এত বেশি ছিল যে আমরা আমাদের এত সাহসে কুলাই নাই যে বলবো যে ক্যাম্প ক্যান্সেল, পরে জয়েন করো, পরে আমরা করব। যাই হোক, আগামী 5 দিনের ভিতরে মানে সম্ভাবনা নাই, তবু প্রথম রাউন্ড গতকাল হয়ে গেল, 10-15 দিন পর বিডিপিএইচ এর সেকেন্ড রাউন্ড হবে। তবু যদি আগামী 5 দিনের কোনো একটা সময় সেকেন্ড রাউন্ড ওরা দিয়ে দেয়, যদি কোনো এক সময় দিয়ে দেয়, তাহলে কি করব আমরা, একদিন একদিন অফ রেখে সেই ক্লাসটা পরে নিয়ে নিব। পরে নিয়ে নেব বলতে আমাদের ক্লাস শেষ হবে সোমবার, আর সোমবার না নিয়ে আমরা ক্লাসটা মঙ্গলবার শেষ করব, ঠিক আছে? একদিন বলে রাখলাম, তবু হবে না, এটা চিন্তা করো না। আচ্ছা, তো অনেক কথা বললাম, প্রায় 10:33 বেজে গেছে, আশা মিশেল সবাইকে সুযোগ দিতে হবে। আচ্ছা, তো ক্যাম্পের ট্রেনার হিসেবে আমি ক্যাম্পের আউটলাইনটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। রোজার দিন তো গলা একবারে শুকায় গেছে, আর কথাবার্তাও এলোমেলো করে ফেলছি। আচ্ছা, ক্যালকুলাস দিয়ে শুরু করবো নাকি? হ্যাঁ, শুরু করবো, ক্যালকুলাস একটু পরেই পড়াবো, আগে ভেক্টরটা ইম্পর্টেন্ট, ভেক্টর আর ত্রিকোণমিতি। ওকে, ক্যালকুলাস থাকবে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ক্যালকুলাস থাকবে। আচ্ছা, ক্যাম্প আউটলাইনটা আমি শুরু করতেছি। প্রতিদিন আজ আর কালকে সকাল 10টা থেকে শুরু হবে, আজকে এই ওপেনিং এর গ্যাস গ্যাজানির জন্য তোমাদেরকে 10টার সময় আমরা ডাকছি, আর কালকে তো জানো যে শুক্রবার, শুক্রবার নামাজ থাকে, যদি আমরা 12:30 পর্যন্ত ক্লাস কন্টিনিউ করি নামাজটা মিস হয়ে যাবে, এর জন্য কালকে ক্লাসটা আমরা 10টায় দিছি, আজকে আর কালকেই 10টায়। এরপর বাকি দিনগুলোতে তোমাদের ঘুম রেস্ট টেস্ট এগুলো বিবেচনায় রেখে আমরা 10:30 থেকে ক্লাস দিছি, 10:30 থেকে বড় জোর 12:30 পর্যন্ত চলবে, এরপরে আর বেশি চলবে না। আচ্ছা, ক্লাস শুরুর অন্তত 30 মিনিট আগে আমরা ক্লাসরুম আর মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, সবাই টাইমলি জয়েন করবা, একটু আগেই জয়েন করে বসে থাকবা, কারণ মানে ক্লাস টাইম যখন এসে যায় জয়েন করতে একটু মানে নেটে প্রবলেম হতে পারে তোমাদেরকে, বরং তোমরা জয়েন করে তারপরে ফেসবুক চালাও বা কোনো নিজের বই পড়তে থাকো, তখন তো কোনো প্রবলেম নেই, তাই না? আচ্ছা, ক্লাস সবগুলো রেকর্ড করা হচ্ছে, রেকর্ড শুরু হয়ে গেছে জুমে, রেকর্ড করে তোমাদেরকে প্রায় ক্লাস শেষ হওয়ার 1-2 ঘন্টার ভিতরেই আমরা রেকর্ড দিয়ে দেবো, ক্লাসরুমে দিয়ে দেবো, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। এখন ব্যাপার হলো যে মেসেঞ্জার গ্রুপে ওই মেসেজ টেসেজ দেয় অনেক উপরে চলে যায় কথাবার্তা মানে ইয়াগুলা, তুমি যদি চাও যে প্রথম দিনের ক্লাসে আমার একটু সমস্যা আছে, প্রথম দিনের ক্লাসটা কই পাবো, প্রথম দিনের ক্লাস খুঁজে পাইতে গেলে তোমার একটু বেশ কষ্ট হয়ে যাবে, অনেক উপরে যাইতে হবে, এর জন্য আমরা বারবার করে মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে বলছিলাম, মেসেঞ্জার গ্রুপ বলি কেন, ক্লাসরুমে জয়েন করতে বলছিলাম। ক্লাসরুমে জয়েন করলে তোমরা ওইখানে খুব সহজেই দেখতে পারবা যে ইয়াগুলা, খুব সহজেই তোমরা ইয়াগুলা পেয়ে যাবা, কি বলবো, রেকর্ডিং গুলা কিংবা আমরা যেসব নোট দিব, আমরা যেসব বইপত্র দিব তোমাদেরকে পড়ানোর জন্য, সেগুলা তোমরা খুব সহজেই পেয়ে যাবা। আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, মানে প্রতিদিন যা পড়ানো হবে সেটার নোট দিয়ে দেওয়া হবে ক্লাসরুমে, আর তোমাদের অল্প কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, চাইলে অ্যাসাইনমেন্ট করতে পারো, নাইলে না করতে পারো, তোমাদের উপর ম্যান্ডেটরি রাখিনি। অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের নির্দিষ্ট কিছু মার্ক থাকবে, ভুল হোক ঠিক হোক, তোমরা যদি অ্যাসাইনমেন্ট জমা দাও 5 মার্ক 10 মার্ক বা 50 মার্ক বা 100 মার্ক পেয়ে যাবা। বা আর ক্যাম্প টেস্টে, ক্যাম্প শেষে ছোট্টখাটো একটা ক্যাম্প টেস্ট থাকবে, অনেক সহজ একটা ক্যাম্প টেস্ট দিব, অনেক জায়গায় অনেক হার্ড ক্যাম্প টেস্ট দেয় এমন না, আমরা অনেক সহজ একটা ক্যাম্প টেস্ট দেবো, কেউ প্যারা নিও না। আর যদি অ্যাসাইনমেন্টে কারো প্রবলেম হয় যে অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো দিচ্ছি তোমরা বুঝতে পারতেছো না, ওই যে বললাম যে 1/2 ঘন্টা আগে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা তখনই জয়েন করে ফেলতে পারো, ওই 1/2 ঘন্টা আগে লিঙ্ক দেওয়া হবে, ওই 1/2 ঘন্টা আগে থেকে আমরা বসে থাকবো জুমে, তোমরা এসে আমাদেরকে প্রবলেমগুলো দেখিয়ে দিতে পারবে, দেখিয়ে নিতে পারবে। ওকে, আর হ্যাঁ,
আর কিছু বলে নেওয়া ভালো, যে আমি এমন স্পেশাল কেউ না যে তোমাদেরকে তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, বা আমার কোনো ভুল হবে না, চাল চালায় সারাদিন অঙ্ক করেই যাব, কোনো ভুল হবে না, যা করি সবই ঠিক, এমন হবে না, অনেক ভুল হইতে পারে, তোমাদের কোশ্চেনের অ্যান্সার না দিতে পারি, এসব স্বাভাবিক ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে কেউ কিছু মনে করো না। কোনো কোশ্চেনের অ্যান্সার যদি আমার তাৎক্ষণিক জানা না থাকে, আমি কোশ্চেনগুলো লিখে রাখবো চিন্তা ভাবনা করে, বা বড় ভাইয়াদের কাছ থেকে অ্যান্সার নিয়ে এসে আমি পরের দিন ক্লাসে অ্যান্সারটা দিয়ে দিব। আর যেহেতু আমরা এলিমেন্টারি আলোচনা করতেছি, আমরা এখানে জানি অনেকেই আছে যারা মানে ফিজিক্সের সাথে তেমন পরিচিত না, অনেকের আছে ক্লাস 8-এর, অনেকে আছে ক্লাস 9-এর, তারা হয়তো বা অনেক বিষয় আছে বুঝতে পারবে না, মানে যারা সিনিয়র আছে তারা যদি কোনো অ্যাডভান্স কোশ্চেন করে সেগুলোর অ্যান্সার দিতে গিয়ে আমাদের হয়তো বা এমন টপিক আনতে হবে যেগুলো ছোটরা বুঝতেছে না, এর জন্য আমরা অ্যাডভান্স কোশ্চেনগুলো ক্লাসের শেষে কোশ্চেন অ্যান্সারের একটা সেশন থাকবে, সেই সেশনে অ্যান্সার দেবো যদি একেবারে অ্যাডভান্স কোশ্চেনে এসে যায়। আর ক্লাসের শেষেও একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, তোমরা ফ্রিলি যে কোনো কোশ্চেন করতে পারো, ফিজিক্স সম্পর্কে যে কোনো কোশ্চেন করতে পারো, আমার কোশ্চেন অ্যান্সার জানা থাকলে অবশ্যই কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা, বেশ অনেকক্ষণে গ্যাস গেজে এলাম, এই জন্যই বলে টিচারদেরকে বেশি বেশি ভাষণ দেয়। আচ্ছা, এখন আমি আহ্বান জানাবো কে কাকে, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের অনারেবল এড আশফাকুল হাসানকে অনুরোধ জানাবো যদি কিছু বলে তোমাদের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, সবাই হোস্টে ক্যাম্পে ওয়েলকাম জানাই। আচ্ছা, আজকে আমরা যে ক্যাম্পগুলো করতেছি বা ধরো ক্লাবই করি, এই ক্লাবগুলো করি কেন? আমরা তো বই বাধা ধরা সবসময় নিয়মটা মানে পড়ালেখা করে যাই, কিন্তু আমরা যে বই পড়ি সেটা যদি পড়তে থাকি তাহলে আমরা একটা বক্সের মধ্যে আবদ্ধ হয়ে যাই। আমরা যদি বক্সে থাকি দেখতে পারবো, বক্স যদি একটা বদ্ধ বক্স থাকে সেখানে দেখবো কোনো আলো থাকে না, মানে বাহিরের জগৎ সম্পর্কে কোনো ধারণা থাকে না। আমরা যদি একটু একটু ফোটা করে দিলাম তাহলে আমি দেখতে পারবো একটু একটু করে আলো ঢুকতেছে, মানে বাইরের জগৎ সম্পর্কে জানতে পারবো। এই বাইরের জগৎটা হইতেছে এই ক্যাম্প গুলো, আর আমরা ক্লাব গুলো জানতে পারি। আমরা ক্লাব গুলো করার মূল মেন কেনা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিভিন্ন ফেস্টস জয়েন করি, আর ক্লাবে মূলত আমরা বিভিন্ন ধরনের আলোচনা করা হয়, যেমন বিভিন্ন ম্যাথ প্রবলেম আলোচনা করা, যেমন ফেস ক্যাম্প করতেছি আমরা একদম তাই ক্লাস করে থাকি, ইভেন টপিক সুপার ক্লাস করতে কার প্রবলেম হলে সেটা আমরা সলভ করতেছি। এসব হচ্ছে ক্লাবের মধ্যে ক্লাব করার মেন কারণগুলো। আমরা যদি দেখি ধরো কারো কোনো প্রবলেম হইলো বা কোনো সঙ্গে নাই জানতে পারে অনেকে, এই সময় কি করি, এখন তো লকডাউন চলতেছে, মধ্যে জায়গায় জিনিস পাই না, অর্থাৎ অজ্ঞানাকে ব্যাস করে থাকি, কিন্তু আমরা যদি ক্লাব করি দেখবো অনেক সিনিয়র আছে বা অনেক তাদেরকে আমরা তাদের সময় পাইতে পারি, অথবা কিভাবে মানে অনেক এক্সপিরিয়েন্স থাকতে পারি, কিভাবে ভালো করা যায়, কিছু অনেক ধারণা পাইতে পারি। তাছাড়া ক্লাবে থাকে, ক্লাবে আমাদের জুনিয়র থাকে, ধরো আমরা অনেক কিছু পড়াই বা আমাদের হয়তো পড়ানো প্রশ্ন পড়াইতে হবে মানে শিখাইতে হবে, এইসব গুলোর এইসব জায়গায় আমাদের প্রবেশ লাভ হবে আসলে ক্লাবের মাধ্যমে। আমরা যদি ক্লাব করে তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো, মানে আমরা খালি স্কুল করে বা কিছু কোচিং করে মানে যেসব শিখতে পারি না, ক্লাবের মাধ্যমে আমরা মানে নতুন কিছু শিখতে পারি। আর আমরা এসব জ্ঞান তাছাড়া কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করার মাধ্যমে তোমাদের তোমাদের নলেজ আরো বাড়তে থাকে। আর আমি বেশি কিছু বলবো না, কিন্তু অনেক টাইম চলে গেছে, তাহলে তোমরা ক্যাম্পটা শুরু করতে পারো। আচ্ছা, আমাদের ক্লাবের অনারেবল হেড যে মিশাল মিশাল আহমেদ আসার কথা ছিল, ভাইয়া কি কিছু বলবে? ও আচ্ছা, মিশাল নাই, ভালোই হইলো, আমাদের টাইম একটু টানা পড়ে চলে গেছে। আচ্ছা, অ্যালুমনাই মেম্বারদের কেউ আছে আমাদেরকে ইয়া করার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য? অ্যালুমনাই মেম্বারদের কারো দ্বারা আসার কথা ছিল, সম্ভবত নাই আসলে এতক্ষণ, আজকে আসতে পারবে না, হয়তো বা আসবে অ্যালুমনি মেম্বাররা তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তাদের হাত থেকে আসলে ক্লাবটা শুরু, তারা এই ক্লাবটাকে অনেক চড়াই উচ্চায় পের করে একরকম ভাবে দাঁড় করাইছে, তারা অবশ্যই আসবে, ক্লাবের একটা ইয়া হচ্ছে। আচ্ছা,
মুশফিক, ইয়াতে আমি ভিডিও অ্যাক্সেস পাচ্ছি না, জুমে আমি ভিডিও অ্যাক্সেস পাচ্ছি না। আচ্ছা, সবাই কি ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছো? মুশফিক, এখানে দেখাচ্ছে ইউ ক্যান নট স্টার্ট ভিডিও বিকজ দ্য হোস্ট স্টপ ইট। জুমে ভিডিও অ্যাক্সেস দিলে ভালো হয়, তাড়াতাড়ি আসো আর ভিডিও অ্যাক্সেস দিয়ে দাও। আচ্ছা, ধন্যবাদ। ওকে, শুরু করি আজকের মতো, বেশ অনেকক্ষণ গেল তো। আচ্ছা, আমার হাতের লেখাটা একটু অনেক সুন্দর হাতের লেখা, কারো বুঝতে অসুবিধা হলে একটু বললো, ঠিক আছে। আজকে শিডিউলটা একটু বেশি, কারণ আমাদেরকে ত্রিকোণমিতি পড়াইতে হবে, মানে ক্লাস 9 এর অনেকে আছে, ক্লাস 8 এর অনেকে আছে, হয়তো বা তারা ত্রিকোণমিতি সম্পর্কে খুব বেশি জানে না। ফিজিক্সের ত্রিকোণমিতিটা অনেক বেশি প্রয়োজন হয় আর ক্যালকুলাস। আজকের সেশনটা হয়তো বা একটু একটু লং হবে, আমরা 10 মিনিট পরে শুরু করলাম, ওইখানে হয়তো বা আমরা সর্বোচ্চ 20 মিনিট এক্সট্রা টাইম নেবো 12:30 পরে। ওকে, তো চলো শুরু করি। আচ্ছা, সব তো ঠিক আছে। ওকে, তোমরা সবাই পিথাগোরাসের থিওরেম সম্পর্কে জানো, ক্লাস 8 এ পিথাগোরাসের থিওরেম পড়ানো হয়। বিষয়টা হলো যে এই যে একটা ত্রিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ, এই যে এখানে একটা সমকোণ আছে, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনাস, বা হাইপোটেনাস অতি বা হাইপো লিখে রাখলাম। সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনাস। ব্যাপারটা হলো অতিভুজকে যদি আমরা স্কোয়ার করি, মানে অতিভুজের এইখানে যদি আমরা একটা বর্গ আঁকি, এই বর্গটা হবে এই এইখানে অপর দুই বাহুতে আঁকা বর্গের, মানে এখানে একটা বর্গ আঁকলাম, এখানে একটা বর্গ আঁকলাম, এখানে একটা বর্গ আঁকলাম, কি নিয়ে আঁকলাম, এই যে অতিভুজের যে এই যে বাহুর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্য নিয়ে একই দৈর্ঘ্য বিশিষ্ট, মানে একটা বর্গ আঁকলাম, বর্গে তো সবগুলো একই দৈর্ঘ্য বিশিষ্ট হয়, মানে এটাও বি ডি লিখে যায়, বি এটা এ, এটা এ, এটা এ, এটা সি, এটা সি, এটা সি। তো এটা হলো পিথাগোরাসের থিওরেম, যে এই অতিভুজ বা এই বড় বাহুটা যেটা আছে সমকোণের বিপরীত বাহু, তার উপর যদি স্কোয়ার করা হয় বা তার উপর যদি একটা বর্গ আঁকা হয়, ওই বর্গের ক্ষেত্রফলটা হবে বাকি দুই বাহুর ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এই এই ত্রিভুজ এই বর্গটার ক্ষেত্রফল প্লাস এই বর্গটার ক্ষেত্রফল, দুইটা মিলায় এই বর্গটার ক্ষেত্রফল। তোমরা ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় এর প্রুফ দেখে থাকবা, যে পানি নিয়ে ইয়া করে, এখান থেকে পানি এখানে যায়, সব সমান আছে, অনেক জায়গায় তোমরা পিথাগোরাসের থিওরেম সম্পর্কে জানো। আচ্ছা, এখন তোমাদের সাথে অতিভুজ, ভূমি এগুলো সম্পর্কে একটু পরিচয় করে দেয়। থিটা এর সাপেক্ষে, এখানে দেখো আরেকটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে থিটা এর সাপেক্ষে যেটা বিপরীত সাইডে আছে তাকে বলা হয় অপোজিট লাইন বা লম্ব বলি আমরা বাংলায়। আমি যেখান থেকে লিখছিলাম সব ইংলিশে লেখা ছিল, ইংলিশে লিখছি। আচ্ছা, থিটা এর অপোজিট অ্যাঙ্গেলটাকে বলা হয়, অপোজিট সাইডটাকে বলা হয় অপোজিট লাইন বা লম্ব। আর যেটা অপোজিটে নাই, একদম সাথেই লেগে আছে, যেমন এখানে থিটা এর সাথে লেগে আছে বিসি, এই বিসিটাকে বলা হয় ভূমি বা অ্যাডজেসেন্ট লাইন, ঠিক আছে। আবার দেখো আলফা এর সাপেক্ষে, আলফা এর সাপেক্ষে অপোজিট সাইডে যেটা আছে বিসি, এই বিসিটাকে বলা হয় বিসিটা হলো আলফা এর সাপেক্ষে লম্ব। আবার আলফা এবিটা কি, এবিটা হলো আলফা এর সাপেক্ষে ভূমি, মানে কি লম্ব ভূমি, এটা কিন্তু অতিভুজটা কিন্তু কার উপর ডিপেন্ড করতেছে না, কোনো কোণের উপর ডিপেন্ড করতেছে না। যদি সমকোণ থাকে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, কিন্তু লম্বটা ডিপেন্ড করতেছে, লম্বটা হলো যেই সাইডে কোণ তার অপোজিট সাইডে যেটা থাকবে সেটা হলো লম্ব, আর সাথে লেগে যেটা থাকবে সেটাকে বলা হয় ভূমি। ওকে, এখন আসি আমরা কিছু ত্রিকোণমিতিক ফাংশনের সম্পর্কে। ত্রিকোণমিতিক ফাংশন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আমি জানি হয়তো বা ক্লাস 3-4 থেকে সাইন থিটা কস থিটা এগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় ছোটদের কাছ থেকে, যে বড়দের কাছ থেকে দুঃখিত, ছোটদের মুখস্থ হয়ে যায় বড়দের কাছ থেকে। তো সাইন থিটা জিনিসটা কি, WRT, WRT মানে হলো এই যে এখানে যে আমি কথাটা লিখছি উইথ রেসপেক্ট টু, এত জায়গা ছিল না এখানে, তাই এখানে আমি লিখছি WRT বা উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু থিটা, থিটা এর সাপেক্ষে সাইন থিটা জিনিসটা কি, সাইন থিটা জিনিসটা হলো
এই যে কোন ত্রিভুজটা দেখতে পাচ্ছ, থিটা এর সাপেক্ষে অপোজিট সাইড বা লম্ব আর অতিভুজের অনুপাত, থিটা এর সাপেক্ষে অতিভুজ আর লম্ব, লম্ব আর অতিভুজের অনুপাত মানে লম্ব বাই অতিভুজ, এটা হলো সাইন থিটা, মানে থিটা এর সাপেক্ষে। যদি এখানে সাইন আলফা দিতাম, সাইন আলফা দিলেও ওই লম্ব আর অতিভুজ একই থাকতো, কিন্তু আলফা দিলে তখন লম্বটা কি হতো, তখন লম্ব হতো বিসি আর অতিভুজ হতো এসি। আবার যদি সাইন আলফার কথা চিন্তা করতেছি আমরা, সাইন আলফারটা হবে এই যে বিসি বাই এসি, তোমরা এখানে খেয়াল করো দেখলে বুঝতে পারবা। আবার সাইন থিটা জিনিসটা কি হবে, সাইন থিটাটা হবে, সাইন থিটার সাপেক্ষে লম্ব কি ছিল এবি আর অতিভুজ এসি, এবি এসি। ওকে আচ্ছা, এবার কস থিটা জিনিসটা কি, থিটার সাপেক্ষে ভূমি অথবা ভূমি এবং অতিভুজের যে অনুপাত, মানে এই থিটার সাপেক্ষে কস থিটা নির্ণয় করতেছি, মানে আমরা থিটার সাপেক্ষে ধরে নিচ্ছি বা উইথ রেসপেক্ট টু থিটা, মানে কস থিটা বললেই বোঝা যাবে যে উইথ রেসপেক্ট টু থিটা, থিটার সাপেক্ষে যে ভূমি আছে, থিটার সাপেক্ষে ভূমিটা কি বিসি, আমি লিখি ভূমি, লেখা বোঝা যাচ্ছে মোটামুটি, ভাগ অতিভুজ, থিটার সাপেক্ষে ভূমি আর অতিভুজের যে অনুপাত, এই যে দেখো থিটার সাপেক্ষে এটা হলো বিসি আর এটা হলো এবি, এটা বিসি, এটা বিসিটা হলো ভূমি, এবিটা লম্ব আর এসিটা হলো অতিভুজ, তাহলে কি হবে বিসি ভাগ এসি, আই হাই আমি কি এখানে ভুল লিখছিলাম, না এখান থেকে, আচ্ছা আর বিসি ভাগ এসি, কস থিটাটা হবে থিটার সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত। আচ্ছা ট্যান থিটাটা কি হবে, ট্যান থিটাটা হবে থিটার সাপেক্ষে যেটা লম্ব আছে, লম্ব আর যেটা ভূমি আছে তার অনুপাত, তার মানে কি লম্ব বাই ভূমি, এটা হলো ট্যান থিটা। তো ট্যান থিটা বুঝতে পারতেছো যে এখানে থিটার সাপেক্ষে লম্ব আছে এবি আর থিটার সাপেক্ষে ভূমি আছে বিসি, সো কি হবে এবি বাই বিসি। ওকে যারা ক্লাস 8 বা 9 এর আছো তোমরা কি বুঝতে পারছো আমাকে একটু জানাও, 8 বা 9 এর, 8 বা 9 এর কি কেউ আছো, অরিনের কথা শুনতে পাইছি মনে হয়, ওকে ঠিক আছে। ওকে তো এবার আসি যে আরো কিছু আছে, সেটা হলো সেক থিটা, সেক থিটা, কট থিটা, কোসেক থিটা। কোসেক থিটাকে আমরা সাধারণত বাংলাদেশে কোসেক থিটা এত পাঁচটা অক্ষর দিয়ে লিখি, আর সাধারণত এই যে সিএসসি থিটা এমনি লেখে, সিএসসি বা কস না কোসেক থিটা জিনিসটা কি, ওই উইথ রেসপেক্ট টু, অত শত আর লিখলাম না, এটা হলো সাইনকে ইনভার্স করলে যা আসে, মানে সাইনকে উল্টা করলে ওয়ান বাই সাইন থিটা হলে যা আসে। সাইন থিটাটা আমাদের কি ছিল, সাইন থিটাটা আমাদের ছিল হলো লম্ব বাই অতিভুজ, বুঝতেই পারতেছো তোমরা বীজগণিত টনি থেকে বা পড়ছো, এই বীজগণিত না এটা থেকে এলো ভগ্নাংশে, ভগ্নাংশে পড়ছো যে অতিভুজটা উপরে চলে যাবে এখানে, সো অতিভুজ ভাগ লম্ব। আমাদের সাধারণত সাইন থিটা কস থিটা ট্যান থিটা দিয়ে কাজ হয় ফিজিক্সে। আচ্ছা তোমরা যে একাডেমিকে, তোমরা যারা 9-10 আসো, মানে 10-এ যারা আসো, তোমরা একাডেমিকে সাধারণত সবসময় সাইন থিটা বা কস থিটায় আসার চেষ্টা করো, আসলে এই চেষ্টাটা কেন করা হয় জানো, কারণ আমরা ফিজিক্সে বেশিরভাগ সময় সাইন থিটা আর কস থিটা দিয়ে বিভিন্ন জিনিসকে রিপ্রেজেন্ট করি। যদি দরকার হয় মনে করো সাইন থিটা কস থিটা ট্যান থিটা দরকার হয়, কালে ভেজে ট্যান থিটা দরকার হয়, তবে সাধারণত সাইন থিটা কস থিটা দিয়ে বিবেচনা করি। যেরকম একটা পেন্ডুলামের গতি, এটাকে আমরা সাইন থিটা দ্বারা মানে ইয়া করি, সাইন থিটা বা কস থিটা দ্বারা ইয়া করি। এখন যদি এটা ট্যান থিটা দ্বারা করা হইতো, ট্যান থিটা দ্বারা আমরা এক্সপ্রেস করতেছি, দেখা যায় ট্যান থিটার মান হলো ইয়াতে, ট্যান থিটার মান 90 ডিগ্রি হলে এটা অসীম, মানে পার্টিকেল বা এই পেন্ডুলামটা যেটা আছে এটা এই 90 ডিগ্রি অবস্থানে আসছে, শেষ, পেন্ডুলাম হাওয়া হয়ে গেছে, যে ববটা ছিল হাওয়া হয়ে গেছে, অসীমে উঠে গেছে, কারণ ট্যান থিটার মান তো অসীম। আবার দেখা যায় তো একটু পর যখন 91 ডিগ্রিতে তখন কোত্থেকে আবার চলেও আসছে। একই কথা কোসেক থিটা, সেক থিটা, কট থিটার ক্ষেত্রেও নির্দিষ্ট একটা পয়েন্টে হয়তো বা মান অসীম থাকে বা মান যেখানে ডিফাইন না, আর সেই কারণে আমরা সাইন থিটা আর কস থিটা কিন্তু কোনো এমন কোনো মান নাই যেটা অসীম বা মানে অসংজ্ঞায়িত। এর জন্যই বেশিরভাগ সময় সাইন থিটা কস থিটাতে আসার চেষ্টা করা হয় ম্যাথে, কিসে মানে ফলো করা হয় কি জন্য, আমরা ফিজিক্সে এটা করি, তাই
আমাদের সুবিধা করার জন্য আমাদের ম্যাথমেটিশিয়ান ভাইরা এই কাজটাই করে। আচ্ছা, অতিভুজ বা লম্ব, এটা হলো কোসেক থিটা। সেক থিটা জিনিসটা কি? ওয়ান বাই কস থিটা। ওয়ান বাই কস থিটা মানে কি? কস থিটা জিনিসটা কি ছিল? কস থিটা জিনিসটা ছিল ভূমি ভাগ অতিভুজ। তো এটাকে লিখতে পারি, এই অতিভুজটা উপরে চলে যাবে, অতি ভাগ ভূমি। আচ্ছা, কট থিটা জিনিসটা কি আসবে? ওয়ান বাই টেন থিটা। ওয়ান বাই টেন থিটা কি হবে? টেন থিটাটা কি ছিল? লম্ব বাই ভূমি, তাই না? এই ওয়ান, তাহলে ভূমিটা উপরে চলে যাবে, ভূমি লম্ব। ঠিক আছে, এই কট থিটার মানটা কি? এই যে ভূমি ভাগ লম্ব। সেক থিটার মানটা কি? অতিভুজ ভাগ ভূমি। কোসেক থিটার মানটা কি? অতি অতিভুজ ভাগ লম্ব। এইটা ওকে। সাইন থিটার মান কি ছিল? লম্ব বাই অতিভুজ। কস থিটার মান ছিল ভূমি ভাগ অতিভুজ। ট্যান থিটার মান ছিল লম্ব বাই ভূমি। আশা করি এগুলো তোমাদেরকে নোট দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে তুলে নিবে, তোমরা মুখস্থ করে নিবে, যারা 8 আছো বা 9 আছো তোমরা। আচ্ছা, এবার আসি একটু মানে এই ত্রিকোণমিতিক ফাংশন গুলা, যেরকম বললাম সবসময় লাফালাফি করা হয় যেন সাইন থিটা কস থিটা আসা যায়, মানে কেন করা হয়, মানে কিভাবে আসা যাবে, মানে তাহলে তো এই ফাংশন গুলোর ভিতরে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। এই সম্পর্কটা নির্ণয় করার জন্য আমরা কিছু সাম রিলেশন দেখাবো ত্রিকোণমিতিক ফাংশন গুলোর মধ্যে। যেমন দেখো, সাইন থিটা আর কস থিটাকে যদি আমরা ভাগ দেই, সাইন থিটাকে, সাইন থিটার মানটা কি ছিল? লম্ব বাই অতিভুজ ভাগ কস থিটার মানটা কি ছিল? ভূমি ভাগ অতিভুজ। লেখা না বুঝলে বলো তোমরা, ঠিক আছে? তো এটা এমন হয়ে যাবে লম্ব বাই অতিভুজ। আমি আর 5 মিনিট ত্রিকোণমিতি পড়াবো, এরপরে আমরা ভেক্টরে চলে যাবো, ম্যাথের বা ফিজিক্সের অনেক ইম্পর্টেন্ট টার্ম ভেক্টর। তো অতিভুজ অতিভুজ কাটা, শেষ পর্যন্ত লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব বাই ভূমি আমরা কি পড়ছিলাম? ট্যান থিটা। তার মানে আমি সাইন থিটা আর কস থিটাকে যদি ভাগ করি, আমি ট্যান থিটা পাবো। একইভাবে আমি যদি কস থিটা দিয়ে সাইন থিটাকে ভাগ করি, দেখো এই যে অতিভুজ অতিভুজ কাটা, আমাদের কি আসতেছে? কেউ না বুঝলে আমাকে বলো, ঠিক আছে? বুঝছি যে এই জিনিসটা তোমাদের পড়া আছে, তোমাদের কারো লাগতেছে না তেমন। কট থিটা, তো আমরা যদি কস থিটা, আমরা যদি কস থিটা দিয়ে সাইন থিটাকে ভাগ করি, আমাদের আসবে কট থিটা, ঠিক আছে? আর আর কিছু রিলেশন আছে, যেরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস 1 আসবে। এটা মুখস্থ করে নাও, প্রুফ তোমরা যখন একাডেমিকে পড়বা তখন অবশ্যই তোমাদের দেখানো হবে। ম্যাথ ক্লাস এলে অবশ্যই আমি এটাকে বলতাম যে আগে প্রুফ করে দেখাও তারপরে, কিন্তু আমাদের ফিজিক্সে ম্যাথের টার্মগুলো এত প্রুফ করার দরকার নেই, আমরা ফিজিক্সের টার্মগুলো প্রুফ করে করে দেখতে পারি, তাহলে আমাদের টাইমে বাঁচবে কিছুটা। আরও কিছু আছে, সেটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আমার মনে থাকে না, এগুলো ভুল হইলে পারে, ভুল হইলে কেউ স্মরণ করায় কেউ। ইরাম কি আসো? এগুলো তোমরা মুখস্থ করে নিবা। আর ইন্টারমিডিয়েট এর কিছু ত্রিকোণমিতিক জিনিসপত্র দরকার হয় ফিজিক্সে, সেগুলো আমরা পরে তোমাদেরকে আবার পড়াই দিব। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার স্যাপার আছে, সেটা হলো ঘড়ির কাঁটার দিকে যদি কোণ নেওয়া হয়। এই যে দেখো, এইখানে একটা কোঅর্ডিনেট আঁকানো হয়েছে, এখানে এই দাগটা, এখানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে কোণটা, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। আমি যদি আনি ঘড়ি, এখানে দেখতে পাচ্ছ ঘড়ি এই দিক থেকে এই দিকে চলে, আর এটা এই দিকে যাইতেছে, ঘড়ি এই দিকে যাইতেছে আর এটা যাইতেছে এই দিকে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সাধারণত প্রাচীন ওই যারা এই কোণ তৈরি করছে বা ত্রিকোণমিতি তৈরি করছে, তারা ধরে নিচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ওইটা পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে আসলে ওইটা নেগেটিভ। তার মানে কি, ক্লকওয়াইজ হলে নেগেটিভ,
আর কাউন্টার ক্লক ওয়াইজ বলে, আর এত কাউন্টার ক্লক ওয়াইজ হলে পজিটিভ, মানে ধরো এখানে ধরো 30 ডিগ্রি, এখানে থিটার মান 30 ডিগ্রি, তাহলে এইটা যেটা ঘড়ির কাঁটার দিকে আসছে সেটাকে কি বলবে, -30 ডিগ্রি। এখন একটা কথা আছে, সেটা হলো সাইন -30 ডিগ্রি, এটা কি ওই সাইন 30 ডিগ্রি যা সেটাই থাকবে না চেঞ্জ হয়ে যাবে? এখানে একটা কথা আছে, সেটা হলো সাইন মাইনাস মাইনাস থিটা বা -30 ডিগ্রি, যেটা মাত্র দেখাইলাম, সাইন -30 ডিগ্রি যদি থাকে এই থিটার সামনে যে মাইনাসটা আছে সেটা এই ফাংশনের সামনে চলে আসবে, সাইন -থিটা ইকুয়াল টু -sin θ। আর মাত্র দুইটার ক্ষেত্রেই পার্থক্য, সেটা হলো এই cos θ আর sec θ, এই দুজন মনে করো বস, এদের সাথে নেগেটিভ কোণ যুক্ত হলো, এটা কোনো মাইনাস টাইনাস আসে না, যা ছিল তাই যা ছিল তাই। তো cos -θ ইকুয়াল টু যা cos θ, sec θ ইকুয়াল টু, মানে আমি যদি এখান থেকে cos 30 নির্ণয় করতাম, cos -30 নির্ণয় করতাম, cos -30 মান যা cos 30 মানও তাই। আমি ক্যালকুলেটার নিয়ে বসে নিই, আচ্ছা ক্যালকুলেটার একটু পরে আনতেছি, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এই আসলে, আর তোমাদের কাছে হাতের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটার থাকলে তোমরা দেখে নিতে পারো যদি কারোর সন্দেহ জাগে। cos -30 ডিগ্রি যা cos 30 ডিগ্রি, এই একই কথা, সেটাই ব্যাপারটা হলো cos -θ ইকুয়াল টু cos θ, sec -θ ইকুয়াল টু sec θ, আর বাকি যে চারটা আছে বাকি চারটার সাথে নেগেটিভ কোণ যুক্ত হলে সেটার সামনে একটা মাইনাস সাইন চলে আসে, ঠিক আছে? এটা সমস্যা না, মাইনাস সাইন আগে দিয়ে ফেললাম। আচ্ছা আরেকটা জিনিস সেটা বোঝানো, সেটা হলো এই যে দেখো tan θ আছে, আচ্ছা এক্স ইনভার্স দ্বারা আমরা কি বুঝি, এক্স ইনভার্স দ্বারা আমরা বুঝি 1/x, তাহলে এখানে আমরা দেখতেছি tan ইনভার্স দ্বারা আমরা কি বুঝবো, 1/tan θ, তার মানে কি cot θ, না আমরা সেরকম বুঝবো না, যারা ত্রিকোণমিতি আবিষ্কার করছে তারা জিনিসটা এইভাবেই রেখে দিছে, কেন রেখে দিছে আমি জানি না। সেটা হলো এই যদি এরকম হয় tan θ, মানটা কত জানি না, মনে করো এক্স tan θ, তাহলে আমি যদি এখানে ট্যান ইনভার্স দেই, ট্যান ইনভার্স মানে এই ট্যানটাকে আমি এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিয়ে গেলে ওটা এক্স এর সাথে থাকবে, এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে সেটা ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স, তখন আমি কোণের মানটা পাবো। তার মানে আমি যদি tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত খেয়াল নাই, হ্যাঁ √3, √3 তো না, 1/√3, 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3। এখন এটাকে যদি আমি এমন করি tan ইনভার্স 1/√3, তাহলে আমরা যেই থিটার মান ছিল সেটা পাবো, হয়তো আমাদের কখনো থিটার মানটা জানা নাই, তখন আমরা থিটার মানটা পাবো। আচ্ছা ক্যালকুলেটার এসে গেছে, ক্যালকুলেটার এখনো দেখানোর দরকার নেই। ওকে, তো আমাদের ত্রিকোণমিতি শেষ হইলো, এই যারা 8-এ বা 9-এ আসছো তোমরা যদি ত্রিকোণমিতিতে সমস্যা থাকে সেটা বলো, পরবর্তীতে ত্রিকোণমিতি নিয়ে আরো অনেক অ্যাডভান্স অ্যাডভান্স কাজ হবে। এইটুকু তো মনে করো যারা 9-এ আছে তারা তো এমনিতে ইজিলি জানে, আসলে কাজটা হবে সাইন ল কোসাইন ল, তারপরে সাইন এমন যদি থাকে সাইন a+b, যেরকম মনে করো সাইন 75 ডিগ্রির মান আমাদের জানা নাই, কি করব, সাইন 75 ডিগ্রির মান জানা নাই, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সাইন 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এমন ভাবে লিখতে পারি। সাইন 30 ডিগ্রি মান আমাদের সহজেই জানা আছে, সাইন 30 ডিগ্রি মান হলো √3/2, √3/2 না, হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2। তো এই দুটো কি যোগ করে দিলেই হয়ে যাবে, মানে সাইন 30 ডিগ্রির হাফ আর 1/√2 যোগ করে দিলেই আমরা সাইন 75 ডিগ্রি মান পেয়ে যাবো, ব্যাপারটা এমন পাবো না, আমরা সেগুলো একটু পরে দেখবো, পরে মানে বললাম যে 5 দিনে খেলা শেষ হবে না, তোমাদেরকে আরো আরো ক্লাস থাকবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর একটা দুটো করে ক্লাস থাকবে, একটু অ্যাডভান্স জিনিস বোঝানো হবে, এখানে তো আমরা এলিমেন্টারি জিনিসগুলো বোঝাই। যাক ভালো, 58 জন আছে, তোমরা যারা 9, 10, 9 বা 8 এর আছো তোমরা কি বুঝতে পারছো যে ইয়াগুলা মানে ত্রিকোণমিতি? ওকে 2 মিনিট টাইম দাও, গলা শুকায় গেছে।
হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা হ্যাঁ, এটা না বোঝা স্বাভাবিক। তুমি কি এটা বোঝো যে এক্স এর উপর যদি ইনভার্স থাকে, এক্স মাইনাস এক্স এর উপর পাওয়ার, যদি মনে করো এক্স এর উপর পাওয়ার স্কোয়ার আছে, আরে ভিডিওটি যে শেষ হয়ে গেল, রোজার দিন তো, তার উপর গরম, একটু হাত মুখ ধুয়ে আসলাম। আচ্ছা হ্যাঁ, মানে এক্স এর উপর পাওয়ার যদি এক্স এর উপর পাওয়ার যদি স্কোয়ার থাকে, তখন সেটাকে বলা হয় এক্স গুণ এক্স। এটুকু তো বোঝো, ক্লাস সিক্স এ নাকি এটা পড়ানো হয়, আমার জানা ছিল না। আচ্ছা, এক্স স্কোয়ার মানে এক্স ইনটু এক্স, এক্স এর উপর পাওয়ার যদি স্কোয়ার কিউব এমন কিছু না থাকে, যদি মাইনাস থ্রি থাকে, মাইনাস থ্রি মানে ওয়ান বাই এক্স কিউব, এই জিনিসটাকে কি তুমি বোঝো? যদি এটা না বুঝো প্রবলেম নাই, তাহলে এটা ধরে নাও যে কোনো কিছুর মান যদি মনে করো টেন থিটা, মনে করো টেন 30 ডিগ্রি, আমরা যে মান দেখতেছিলাম টেন 30 ডিগ্রি, আমাদের জানা নাই যে এখানে 30 ডিগ্রি আছে, কিন্তু আমাদের অ্যান্সারটা আসছে 1/√3। আমাদের এখন জানা দরকার যে এই থিটার মানটা কত ছিল। আমি একটু পরে ভেক্টর পড়াবো, ভেক্টরে তোমাদেরকে থিটার মান বের করা শেখাবো, কত কোণ কোটন করে আছে এগুলো মান বের করা শেখাবো। সো আমাদের দরকার হলো কত কোণ করে আছে সেটা দরকার। তো আমরা কি করব, এই টেনটাকে ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গেলে আমি এটা এখানে লিখতেছি, ঠিক আছে, মনে করো এই পাশে, এই পাশে আমার ফাঁকা পৃষ্ঠা থাকতে আমি এখানে কীর্তনে করছি, মনে করো যে কোনো একটা অ্যাঙ্গেল থিটার জন্য মান ছিল 1/√3। আমরা জানি না যে থিটার মানটা কত, এই টেনটাকে অন্য পাশে নিয়ে যাব, টেন ইনভার্স 1/√3। এখন আমরা জানি যে টেন 30 ডিগ্রির মান হলো √3, তার মানে এটা চলে আসবে 30 ডিগ্রি। আমরা সহজেই থিটার মানটা পেয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 300 না, এটা ডিগ্রি, ঠিক আছে, একটু বেশি বড় হয়ে গেছে, ডিগ্রি, ঠিক আছে, বুঝছো না, একটু এক্সপ্লেন করবো। আচ্ছা এখন না বুঝলেও প্রবলেম নেই, আমরা যখন একটু পরে ভেক্টর পড়াবো তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হিসেবে আসবে। দারুন ভাইয়া, জি বলো, যারা হলো জুমে আছে তাদেরকে একটু কষ্ট করে মিটে চলে আসতে বলো, তাহলে এক জায়গায় সবাই থাকতে পারবে। এক জায়গায় থাকা, মিটে মাত্র দুইজন আছে, রুহিন মুস্তাফা আর আফরা ইসলাম। তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তোমরা মিটে চলে আসতে পারো, চ্যাটে মনে হয় অলরেডি অনেকবার দেওয়া হয়েছে মিটের লিঙ্ক, চাইলে চলে আসতে পারো, হয়তো বা ওদের কোনো প্রবলেম আছে একসাথে থাকা। আচ্ছা তোমরা মনে মনে ধরে নাও তোমাদের সাথে, তোমরা দুইজন একা একা না, তোমাদের সাথে আরো, এখন শুধু আফরা ইসলামই আছে, আফরা ইসলাম তুমি ধরে দাও মনে মনে, তোমার সাথে আরো 57 জন বন্ধু বান্ধবী ক্লাস করতেছে, একসাথে থাকলে তোমাদের একটু আনন্দময় হইতো, যদি পারো চলে যাইতে পারো, আবার প্রবলেম হলে এখানেই থাকো, প্রবলেম। আচ্ছা এবার আসি আমরা ভেক্টর জিনিসটা কি, ভেক্টর হলো দিক। ফিজিক্সে আমরা দিক নিয়ে অনেক বেশি মাথা ঘামাই, যে কোন দিকে হইলো কাজটা, কিভাবে হইলো, মানে ম্যাথে সাধারণত এই স্কেলার কোয়ান্টিটি নিয়ে বেশি আলোচনা হয়, ভেক্টর কিন্তু একটা ম্যাথের কোয়ান্টিটি, ঠিক আছে, এটা বললাম ভুল হবে যে ম্যাথে স্কেলার কোয়ান্টিটি নিয়ে বেশি আলোচনা হয়, ম্যাথেও ভেক্টর নিয়ে আলোচনা হয়। বিশেষত ইন্টারমিডিয়েটে উঠলে তোমার ভেক্টরের কসকসানি দেখবা ম্যাথে বেশ ভালো মতন, আর 19-এও ভেক্টর আছে, সেই হিসাবে ভেক্টর তোমাদের অনেকেরই জানার কথা। ভেক্টর মানে হলো দিক, মানে মনে করো তোমরা ফিজিক্সে যারা 9-এ আছো তারাই তো পড়ছো যে ভেলোসিটি একটা রাশি, কি বলবো, ভেক্টর রাশি। ভেক্টর রাশি জিনিসটা কি, মানে তোমাকে ডিফাইন করতে হবে যে কোনো একটা নির্দিষ্ট দিকে, মনে করো একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 1000 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে, ঠিক আছে, 1000 মিটার পার সেকেন্ড অনেক অনেক অনেক, একজন তোমাকে এসে বললো একটা গাড়ি আসতেছে 1000 মিটার পার সেকেন্ডে। এখন এটা দরকার যে কোন দিকে থেকে আসতেছে বা কোন দিকে আসতেছে, হইতে পারে যে আমার দিকে আসতেছে বা ওই পিছের দিক থেকে আসতেছে বা সামনের দিক থেকে আসতেছে, সামনের দিক থেকে আসলে আমি পিছের দিকে দৌড় দিব, যদি পিছের দিক থেকে আসে আমি সামনের দিকে দৌড় দিব, তাহলে হয়তো বা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। তো
এটা এটা দরকার বেশিরভাগ সময় যে কোন দিক দিকটা দরকার আমাদের। তো আর কিছু কিছু রাশি থাকে, যেমন ভর, ভর 2 কেজি, এটার কোনো নিজের দিক নাই। 2 কেজি বললে তোমাকে আলাদা ভাবে কোনো দিক বলতে হবে না। তোমাকে যদি বলে যে তুমি এখানে দাঁড়ায় আছো, তোমাকে একজন বলল মনে করো খোকা 10 মিটার দূরে আছে, এখন 10 মিটার দূরে, তো এখান থেকেও 10 মিটার দূরে, এখান থেকেও 10 মিটার দূরে, এখান থেকেও 10 মিটার দূরে, এখন তোমাকে যদি খোকাকে খুঁজতে যাইতে হয়, এখানে যাইতে হবে, এখানে যাইতে হবে, এখানে যাইতে হবে, মধ্যে কথা পুরা সার্কেলটা পূরণ করতে হবে। এখন যদি বলে খোকা তোমার বাম পাশে 10 মিটার দূরে আছে, বাম পাশ মিটার ডান পাশ হয়ে গেছে, হ্যাঁ ডান পাশে 10 মিটার দূরে আছে, তুমি সহজেই যাই নিয়ে আসতে পারবা, সহজ কাজটা সহজ হয়ে যাবে। তো এই জন্যই ম্যাথে ফিজিক্সে ভেক্টর একটা টার্ম, সেটা হলো অনেক জিনিসপত্র যেগুলোকে আমাদের দিকের সাহায্যে প্রকাশ করতে হয়। কিছু কিছু জিনিস আছে যেগুলোকে দিক প্রয়োজন হয় না, সেগুলোকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, আর যেগুলো দিকের প্রয়োজন হয় সেটাকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর জিনিসটা কি, আর ভেক্টর জিনিসটা যা বললাম দিক। ওকে আচ্ছা, এবার আসি ইউনিট ভেক্টর। অনেক বেশি ঝামেলা হয় ইউনিট ভেক্টর নিয়ে, ইউনিট ভেক্টরটা তাই আমি সবার প্রথমে রাখছি, ঠিক আছে, একদম সবার প্রথমে। ইউনিট ভেক্টর জিনিসটা হলো যে এই একক, এই একক, এই যে দেখতেছো যে এটা এক ঘর, এটা দুই ঘর, এই যে এই এইটুকু এইটুকু জায়গাকে বলা হয় এক একক, এইটুকুই হলো ইউনিট ভেক্টর, ঠিক আছে। এখন তোমরা দেখে বুঝতে পারতেছো যে এখানে ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘর সমান সমান 1 একক নিছি আমি, এখানেও ইয়া ছিল ওয়াই ঘর সমান সমান প্রতি 2 ঘর সমান 1 একক নিছি, তাই না? আমি ওয়াই ঘর সমান প্রতি 2 একক ঘর সমান 1 একক নিছি, আবার এক্স অক্ষ বরাবর প্রতি 1 ঘর সমান সমান 1 একক নিছি। মানে এটা বেশ ঝামেলার সৃষ্টি করে, তখন কি ইউনিট ভেক্টর 2 হবে কিনা। ইউনিট ভেক্টরের মান সব সময় 1, ইউনিট ভেক্টরের মান সব সময় 1। এখন ইউনিট ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করা হয়, ইউনিট ভেক্টরটাকে মনে করো এ, মনে করো এ একটা ভেক্টর, এর ইউনিট ভেক্টরটাকে মনে করো এখানে আমাদের একটা ভেক্টর ছিল এ, এটাকে ধরো আমি বিভিন্ন ইউনিটে ভাগ করলাম, এই একটা ইউনিট, এই 2টা ইউনিট, এই 3টা ইউনিট, এভাবে মনে করো 5টা 6টা ইউনিটে ভাগ করলাম। এই ইউনিটের মানটা হবে, মানটাকে আমরা প্রকাশ করব এই যে এর মাথায় একটা ক্যাপ পরায় দিব, এর মাথায় ক্যাপ পরায় দিলে এটাকে বলা হয় এ ক্যাপ, আর এই এ ক্যাপের মান সবসময় 1। তার মানে এখানে যদি এই পুরো ইয়াটার মান হয়, এই পুরোটার মান হয় কি, এই পুরোটার মান ধরো 6, পুরোটার মান 6, তাহলে এ ভেক্টরটাকে আমি কিভাবে লিখতে পারবো, 6 a ক্যাপ, এর মান তো 1, তাই না? এ ক্যাপ লিখতে তো অসুবিধা নাই, তো অসুবিধা নাই, তো শুধু শুধু কলমের কালি খরচ করে লাভ কি, 6। আসলে এ ক্যাপ জিনিসটা নেওয়ার মানে হলো আমরা ডিরেকশনটাকে ইয়া করতেছি, হয়তো বা এখানে শুধু যদি 6 থাকতো, শুধু 6 থাকলে এটা বোঝার উপায় নাই কোন দিকে, কিন্তু আমি যখন এ ক্যাপ বলে দিচ্ছি তখন এটা বোঝানো যাচ্ছে যে এ ক্যাপ যেদিকে আছে ওই দিকে একটু 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 করে যাচ্ছে। বিশেষত তোমরা যখন রোটেশনাল কোয়ান্টিটি পড়বা তখন হয়তো বা একটু বাঁকা ছাকা যাবে, মানে একটু ক্যাম্পের চতুর্থ ক্লাস এবং পঞ্চম ক্লাস আছে রোটেশনাল ডাইনামিক্স, রোটেশনাল কাইনেমেটিক্স নিয়ে, তখন হয়তো বা এরকম বাঁকা পথে যাবে, এই বাঁকা পথের গতিগুলোকেও আমরা তখন ভেক্টর রাশি বলবো। এখন বলবো ভাই কীভাবে ভেক্টর রাশি, এগুলো তো বাঁকা বাঁকা পথে যাচ্ছে, একই দিকে যাচ্ছে না, ঠিক আছে, একই দিকে গেলে তখন তো বলতাম এরা ইচ্ছা মতো চেঞ্জ করতেছে কি বলেন এসব, তখন আমরা দেখাবো যে এই যে অনুসরণ করতেছে এরকমভাবে, এর জন্য এটা কি ভেক্টর কোয়ান্টিটি। তো আচ্ছা আসুন, আর এই ইউনিট ভেক্টরটা নেওয়ার আরেকটু প্রয়োজনীয়তা বলা প্রয়োজন, যেরকম মনে করো এই যে এক্স অক্ষে আছে 6, ওকে, এই যে এক্স অক্ষে 6 আছে এই বিষয়টাকে আমরা প্রকাশ করার জন্য 6 i ক্যাপ, এক্স অক্ষে ইউনিট ভেক্টর হলো আই ক্যাপ, এক্স অক্ষে মানে আমরা যেরকম এখানে যে কোনো একটা দিক মনে করো এখানে পশ্চিম দিকে যাচ্ছিল, পশ্চিম না এদিকে, আচ্ছা পশ্চিম দিকে যাচ্ছিল, তো এই পশ্চিম দিকের জন্য আমরা ইউনিট ভেক্টর নিছি এ ক্যাপ, পশ্চিম দিকের জন্য আমরা ইউনিট ভেক্টর নিছি এ ক্যাপ। যদি এইভাবে মনে করো দক্ষিণ দিকে যাইতো, দক্ষিণ দিকের জন্য আমরা একটা ভেক্টর একটা হয়তো বা ইউনিট ভেক্টর নিতাম, সেটা হলো বি ক্যাপ। সেরকম এক্স অক্ষের জন্য আমরা একটা ইউনিট ভেক্টর নিব, সেটা হবে আই ক্যাপ। যে ওয়াই অক্ষের জন্য আমরা একটা ইউনিট ভেক্টর নিব, সেটা হবে ওয়াই অক্ষে কত আছে, ওয়াই অক্ষে 3 পর্যন্ত আছে, ধরো যে তোমরা কি বুঝতে পারতেছো, কথা কয় না, ঘুমায় গেছে নাকি, এই যে দেখতে পাচ্ছ একটা ভেক্টর,
এই ভেক্টরটাকে মনে করো এই ভেক্টরটা কি ভেক্টর ডি ভেক্টর দিলাম ওকে ডি ভেক্টরটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারতেছি এক্স অক্ষ বরাবর 6 ঘর গেছে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছে 6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর 6 একক গেছে ওয়াই অক্ষ বরাবর 1 একক গেছে এই বিষয়টাকে আমরা প্রকাশ করতেছি 6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ এখন এটা যদি 3 ডাইমেনশনাল হইতো যেরকম এখানে আমি একটা 3 ডাইমেনশনাল আঁকছি থ্রি ডাইমেনশনাল হইতো তখন হয়তো বা জেড অক্ষের আমাদের বিবেচনা করতে হইতো জেড অক্ষে এখানে তো জেড অক্ষের কোনো জিনিসপত্র নাই তাই আমরা লিখে রাখলাম জিরো কে ক্যাপ জেড অক্ষের ইউনিট ভেক্টর হলো কে ক্যাপ এখন তোমরা বলবা যে শুধু শুধু এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লেখার মানেটা কি লেখার মানেটা একটাই সেটা হলো কোনো জিনিস যদি এভাবে পারপেন্ডিকুলারলি থাকে যেরকম এখানে আমরা কি পশ্চিম দিকের একটা জিনিসপত্র বিবেচনা করতেছি এর সাথে পারপেন্ডিকুলার হিসাবে আছে মনে করো দক্ষিণ দিক নর্থ নর্থ এর বি ভেক্টর তাহলে এই বি ভেক্টরের জিনিসপত্র যেরকম এখানে আমরা এক্স অক্ষের জিনিসপত্র কি ছিল সিক্স আই ক্যাপ ওয়াই অক্ষের জিনিসপত্র থ্রি জে ক্যাপ সেরকম মনে করো এক্স অক্ষে এখানে নর্থ পয়েন্ট নর্থ দিকের জিনিসপত্র হলো মনে করো এক্স বি ক্যাপ ইচ্ছা মতো এক্স বি ক্যাপ এই এক্স বি ক্যাপ এই ওয়াই অক্ষের যে জিনিসপত্র ওয়াই অক্ষের জিনিসপত্র ধরে নিলাম ওয়াই এ ক্যাপ ধরে নিলাম ওয়াই এ ক্যাপ এই ওয়াই এ ক্যাপের কোনো প্রভাব ফেলবে না বিশেষত কালকের ক্লাসটা যখন বলবো মনে করো তোমাদের কর্ণকুহরে বারবার ঢুকায় ঢুকায় দিব যে যে এক্স অক্ষের যা আছে সেটা এক্স অক্ষে ওয়াই অক্ষে যেটা আছে ওয়াই অক্ষে জেড অক্ষে যেটা আছে জেড অক্ষে এক্স অক্ষের জিনিসগুলো ওয়াই অক্ষে কোনো প্রভাব ফেলবে না ওয়াই অক্ষের গুলা জেড অক্ষে কোনো প্রভাব ফেলবে না মানে কোনোটাই কোনোটার সাথে প্রভাব ফেলবে না কেন প্রভাব ফেলবে না কারণ এরা পরস্পর লম্বভাবে আছে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে যে পরস্পর লম্ব বা 90 ডিগ্রি হিসাবে থাকে এটা তোমাদের জানাই আছে অনেক ছোটবেলা থেকে তোমরা গ্রাফের সাথে পরিচিত তো বুঝতে পারছো আসলে ব্যাপারটা হলো আমরা তোমরা জানো ফোর্স একটা নিউটন ফোর্স একটা স্কেলার ভেক্টর কোয়ান্টিটি এখন বিষয়টা হলো তোমরা তো কখনো 5 কেজি আর 10 টাকা এই দুটো যোগ করো না কেন যোগ করো না কারণ এর পাশে একটা একক আছে এর পাশে একটা একক আছে এই একক দুটো থাকার কারণেই তোমরা এই দুটাকে যোগ করো না 5 কেজি আর 10 টাকাকে যোগ করো না একইভাবে এখানে কোয়ান্টিটি পুরাটাই কিন্তু মনে করো হয় যদি কেজির হয় সবগুলা কোয়ান্টিটি কেজির যদি সবগুলা টাকা হয় এই 6 আই ক্যাপ এটাও টাকা জে ক্যাপ এটাও টাকা কে ক্যাপ এটাও টাকা সবগুলাই টাকা তো এখন তোমাদের মনে চাইতেই পারে যোগ করে দেই কিন্তু করা যাবে না কেন করা যাবে না কারণ এটা এটার উপর কোনো প্রভাব ফেলবে না তাই এটা যোগ হয় না এই যোগ হয় না বিধায় মানে তোমাদেরকে বারবার যেন মনে করায় না দিতে হয় যে যোগ করে ফেলো না করে ফেলো না এর জন্য পাশে আমরা একটা ইউনিট দিয়ে দিছি যেরকম 5 কেজি 10 টাকার পাশে আমরা একটা ইউনিট দিয়ে দিতাম এখানে একটা ইউনিট দিয়ে দিছি সুন্দর করে কাজটা সোজা হয়ে গেছে না ঠিক আছে বুঝতে পারছো ইউনিট ফ্যাক্টরটা হ্যাঁ কার কনফিউশন থেকে গেল কোনটা কোন দিকে আছে সেটা বোঝানোর জন্য ওকে আর যদি কোন ও এই যে এখানে এখানে এটা জিরো মানে বিষয়টা হলো এটা জেড অক্ষে তো কোনো ইয়া নাই মনে করো এটা হলো জেড অক্ষ হইতো যদি থাকতো এটা পারপেন্ডিকুলার হিসেবে জেড অক্ষ হইতো কিন্তু ভেক্টরটা এই জেড অক্ষে এই মানে মানে তল বরাবর গেছে তার মানে এটা জেড অক্ষে কোনো কম্পোনেন্ট নাই যদি ভেক্টরটা এইভাবে না যায় এইভাবে যাইতো তাহলে দেখা যেত এক্স অক্ষ কম্পোনেন্ট আছে ওয়াই অক্ষ কম্পোনেন্ট আছে জেড অক্ষ কম্পোনেন্ট আছে আমাদের বাস্তব জগৎটা তো থ্রি ডাইমেনশনাল আমাদের থ্রি ডাইমেনশনাল নিয়ে আলাপ আলোচনা করতে হইতেই পারে তাই তোমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমি জাস্ট জিরো কে ক্যাপ লিখছি জিরো কে ক্যাপ কোনো মিনিং বহন করে না জিরো গুণ হয়ে তো জিরোই হয়ে যাবে কিছুই নাই আর তাও ধরে নাও যে এই ভেক্টরটা এখন এইভাবে নাই ভেক্টরটা এখন এইভাবে আছে উপরের দিকে উঠে আছে মানে এই যে আমার তর্জনী আঙ্গুল এরকম ভাবে আছে এরকম ভাবে থাকলে মনে করো এইটা হলো এখানে তিন তিন ঘর পর্যন্ত আছে তাহলে এটাকে আমরা লিখতাম থ্রি কে ক্যাপ জেড অক্ষের এলিমেন্টটাকে আমরা বুঝাচ্ছি জেড অক্ষ আমরা কেন নিছি এই দেখো জি থ্রি কেন হলো আমরা ধরে নিছি যে এটা থ্রিতে আছে ধরে নিছি মানে এখানে তো আমি নির্ণয় করতে পারতেছি না এখানে নির্ণয় করতে হলে আমরা একটা কলম দিয়ে এখানে 1 এখানে 2 3 4 এভাবে নির্ণয় করে তারপর এটাকে বসাইতে হবে তারপর মনে করো আঙ্গুল দিয়ে দেখতে হবে মেপে মেপে ঠিক কত দূরে আসছে কত দূরে এসে আচ্ছা 3 তে আসছে ওকে আচ্ছা ঠিক আছে আর জেড অক্ষ বরাবর 3 পর্যন্ত আসছে
তার মানে এটা ঠিক কে আমাকে এটা নির্ণয় করতে হতো। এত কাজ টাস না করে আমি ধরে নিছি যে এইটুক পর্যন্ত আসছে, এটা থ্রিতে আসছে, ঠিক আছে, বুঝতে পারছো? আরবিটারি ধরে নিছি। এখন এটা যদি পাঁচ পর্যন্ত আসতো এটা ফাইভ কে ক্যাপ, হয়তো আমি ভুল করছি, ভুল করে এটা আসলে ছিল ফাইভ কে, ফাইভ পর্যন্ত মেপে টেপে দেখলাম, তাহলে এটা আমি লিখতাম ফাইভ কে ক্যাপ, ঠিক আছে, বুঝতে পারছো? আর আচ্ছা, আমরা জেড অক্ষ কেন আলাদা ভাবে নিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে আসছে, তাই না? একদম পেজের সাথে লম্ব বরাবর আছে, তার মানে কি এটা এক্স অক্ষের সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে, আবার ওয়াই অক্ষের সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে। তার মানে কোনোটা যদি 90 ডিগ্রি কোণ করে থাকে বা লম্ব ভাবে থাকে, তার কোনো একটার কম্পোনেন্ট অন্যটায় কোনো প্রভাব ফেলে না, আমি বারবার করে তোমাদের বলতেছিলাম। ওকে, তো হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই অবশ্যই, সেটা আমরা একটু পরে পরিচয় করাই, ঠিক আছে? আচ্ছা, এক্সপ্রেসিং ভেক্টর, ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? মনে করো একটা ভেক্টর এদিকে যাচ্ছে, এ বি, এই এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা আগে লিখব এ, তারপরে লিখব বি, তারপরে মাথার উপর একটা এরকম চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? এখন এরকম হয়েছে যে এ থেকে বি এর দিকে যাচ্ছে না, বি থেকে এর দিকে আসতেছে, মানে ব্যাপারটা এরকম, এ বি, আমরা আগে লিখবো বি, তারপরে লিখবো এ, তারপরে তার উপর একটা ইয়া দিয়ে দেব। এখন তোমরা বুঝতেই পারতেছো যে এই এ বি আর বি এ এটা পরস্পর বিপরীত দিকে, তাই না? তাহলে এ বি সমান আমি মাইনাস বি এ লিখবো। এই যে কিছুক্ষণ আগে একজন বলতেছিল যে যদি নেগেটিভ দিকে যায় আমরা কি সেটাকে মাইনাস বলবো কিনা, আমরা যদি এক্স অক্ষের এই দিকটাকে, আমরা যদি এক্স অক্ষের এই দিকটাকে পজিটিভ ধরে নিই, সাধারণত আমরা এক্স অক্ষের এই দিকটাকে পজিটিভ ধরি, আর কালকে যখন ক্লাস করাবো তখন ইচ্ছা মতো আমি একদিকে পজিটিভ অন্যদিকে নেগেটিভ ধরবো, তোমাদেরকে এই জিনিসটার সাথে পরিচয় করাই দিব, কি সুবিধা আছে সেটা দেখাই দিব। আপাতত ধরে নাও এদিকে আমি ধরতেছি এক্স অক্ষের পজিটিভ, উপরের দিকে ধরতেছি ওয়াই অক্ষের পজিটিভ। এখন যদি এইটা এইভাবে না যে এইভাবে আসতো ভেক্টরটা, তাহলে কি এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আসছে না, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আসছে, তার মানে তখন কি হইতো মাইনাস থ্রি, বুঝতে পারছো? কেউ একজন প্রশ্ন করছিল যে মাইনাস হলে কি আমরা মাইনাস হলে কি আমরা মাইনাস দিব কিনা। আচ্ছা, এবার হচ্ছে এটার এককটা কি লিখবো, এটার একই 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 যে পুরো এক্স অক্ষ, এই পুরো, জি বুঝলাম না, মানে কোথায় আছে কোথায়। আচ্ছা, ব্যাপার হলো আমরা যখন ইয়া নির্ণয় করব, রোটেশনাল জিনিসপত্র নিয়ে কাজ করব, আমরা দেখব যে কোন কোয়ান্টিটি গুলো মানে ইয়ার উপর আছে, মানে কি বলবো, ব্যাসার্ধের উপর আছে, তখন আমরা একটা ফ্যাক্টর নিয়ে আসবো আর ক্যাপ। আর ক্যাপটা কি হবে, ব্যাসার্ধ ফ্যাক্টর, ব্যাসার্ধের ইউনিট ভেক্টর, ব্যাসার্ধের ইউনিট ভেক্টর কি হবে, যেটা আর মানে ব্যাসার্ধের উপর আছে সেটা হবে, সেটাই আমার ইউনিট ভেক্টরে অন্তর্ভুক্ত হবে। মানে ধরো এখানে আছে টু, তাহলে এটাকে আমরা লিখতে পারবো টু আর ক্যাপ, ঠিক আছে? এখন একটা জিনিস আছে, সেটা হলো এখানে আছে, এটাকে আমরা লিখতে পারবো ওয়ান আর ক্যাপ। একইভাবে এখানে মানে এর উপরে যা আছে পুরোটাকে আমরা ধরে নেব, ঠিক আছে, উপরে যা আছে সবই আমরা ধরে নেব। আর তোমরা জানো যে ফিজিক্সে মাইনাস মানে বিপরীত দিক, ফিজিক্সে মাইনাস মানে বিপরীত দিক, মাইনাস দিয়ে মানে আমরা ফিজিক্সে সাধারণত বাস্তব জীবন সম্পর্কে কথা বলি, ম্যাথে হয়তো বা মাইনাস বা কি বলবো মাইনাস দিয়ে অনেক কাজ বাজ হয়, তারপরে কি হয় কি বলবো ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার নিয়ে অনেক কাজ বাজ হয় যেটা বাস্তবে কোনো এক্সিস্টেন্সই নাই, সেগুলো নিয়ে কাজ হয়। কিন্তু ফিজিক্স আমরা সাধারণত বাস্তব জীবন নিয়ে কাজ করি, বাস্তব জীবনে এই মাইনাস মানে একেবারে ঋণাত্মক কিছু বোঝানো হয় না, মাইনাস মানে বিপরীত দিকে বোঝানো হয়। তার মানে আমি মাইনাস জে ক্যাপ লিখতেছি মানে উপরের দিকে যদি আমি জে ক্যাপের পজিটিভ ধরে নিই, বিপরীত দিকে ধরলে মানে ওই বিপরীত বোঝাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছো? মাইনাস দিয়ে আমি বুঝাই দিচ্ছি যে এটা বিপরীত দিকে যাচ্ছে। আর তাছাড়া এটাই আমি হয়তো বা ভুলভাল বলে ফেলছিলাম যে দিক বুঝাচ্ছি, দিক দিক বুঝাচ্ছি, এটা হয়তো বা যদি তুমি না বুঝতে পারো, এটা বুঝে নাও যে ওয়াই অক্ষের উপর যা থাকবে জে ক্যাপ, কি এক্স অক্ষের উপরে যা থাকবে সেটা আই ক্যাপ, আর জেড অক্ষের উপরে যা থাকবে সেটা কে ক্যাপ। আপাতত ধরে নাও,
হ্যাঁ, কিন্তু আবার এটাও ভেবো না যে অক্ষের উপরেই, এটা অবস্থানের উপরে নির্ভর করে, ঠিক আছে? অবস্থান হইলে কি তখন আবার চেঞ্জ হবে? না না, অবস্থান হলে চেঞ্জ হবে না। খালি ঘনত্ব কিনা এটা চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এখানে বুঝতে পারতেছে এ ভেক্টর আর বি ভেক্টর, এ বি ভেক্টর আর বি এ ভেক্টর পরস্পর বিপরীত দিকে। আমি অনেক টাইম কনজিউম করে ফেলছি, 2 ঘন্টা রাখতে হবে অন্তত ক্যালকুলাসের জন্য। আচ্ছা, এ বি ভেক্টর এদিকে যাচ্ছে, বিপরীত দিকে আসতেছে বি এ ভেক্টর। আমি মাত্রই বললাম এ বি ভেক্টর যদি ধরলাম এদিকে পজিটিভ, এখন এইদিকে আমি ধরতেছি পজিটিভ, তার মানে এটা বিপরীত দিকে আসতেছে। আমি মাত্রই বললাম ফিজিক্সে মাইনাস মানে বিপরীত দিকে বোঝানো হয়, যেহেতু বিপরীত দিকে আসতেছে তাহলে এ বি ইকুয়াল টু মাইনাস বি এ লিখতে পারি আমরা। বুঝতে পারছো? এটা তোমার টেনে ক্লাস, ক্লাস টেনে এটা জানো তোমরা যে এ বি এইদিকে যাচ্ছে, বি এ এইদিকে আসতেছে, ঠিক বিপরীত দিকে আসতেছে। এই জিনিসটাকে আমরা বিপরীত তাই মাইনাস দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, এই এ থেকে বি এর দিকে যাচ্ছে সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ, প্রথমে এ লেখা হয় এ, তারপর লেখা হয় বি, তারপরে তার উপরে একটা চিহ্ন। আবার বি থেকে এ এর দিকে আসতেছে, প্রথমে বি, তারপরে এ, তারপরে একটা ওই যে চিহ্ন। আর আর কিছু কি বলার বাকি আছে? আচ্ছা, এক্সপ্রেসিং ভেক্টর, ভেক্টরকে কিভাবে এক্সপ্রেস করা হয় এটা যদি কিছু বাকি থাকে আমি আবার এখানে আসবো। আচ্ছা, এখন অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম, মানে মন্দ কথা কালকে এই টার্মটা স্যার আমার চলাই মুশকিল হয়ে যাবে, কালকে যে ক্লাসটা হবে সেখানে, কালকে পরশু তরশু তারপরে যে ক্লাসটা হবে, সেটা হলো কম্পোনেন্টস অফ ভেক্টর, ভেক্টরের কম্পোনেন্টগুলো। আমাদের বাস্তব জীবনটা আমরা কখনো এই যে দেখতে পাচ্ছ এই টেবিল, এই টেবিলের উপর যদি আমি এই কলম নিয়ে খেলা করি, এখানে একটা বেগ পাইতেছে, এই বেগের বেগ একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির এই বেগটাকে প্রকাশ করার জন্য, তখন তো আমাদের টু ডাইমেনশনাল হইলেই চলে, তাই না? একটা প্লেনের উপর চলতেছে। আবার কলমটাকে যদি এমনি নাচানাচি করি, এইভাবে খেলাধুলা করি, তখন আমার আবার থ্রি ডাইমেনশনাল দরকার হবে। তারপর টু ডাইমেনশনালেরও একটা টার্ম রাখছি, থ্রি ডাইমেনশনালও রাখছি, আমাদের দুইটাই দরকার হবে। আচ্ছা, আপাতত মেকানিক্সে আমাদের টু ডাইমেনশনালই দরকার হয়, আর থ্রি ডাইমেনশনাল বিশেষত ইলেকট্রিসিটিতে কাজে লাগে। আচ্ছা, টু ডাইমেনশনাল আসা যাক। মনে করো একটা ভেক্টর এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এটার এক্স অক্ষ বরাবর একটা আছে এ এক্স, ওয়াই অক্ষ বরাবর একটু আছে এ ওয়াই। তোমরা কি বলবো ইয়া পড়ছো গ্রাফে কিভাবে বসাই, যেরকম মনে করো এইখানে থ্রি, মনে করো একটা বিন্দু দেওয়া থাকলো আর 3,4, একটা বিন্দু দেওয়া থাকলো 3,4, ঠিক আছে? এটা 3,4, বুঝে যাইতেছে না? বুঝে যাচ্ছে না? 3,4, একটা বিন্দু দেওয়া থাকলো 3,4। এই বিষয়টাকে তোমরা কিভাবে প্রকাশ করবা? এদিক দিয়ে 3 যাবা আর এদিক দিয়ে ওয়াই অক্ষ বরাবর 4 যাবা। যাওয়ার পরে এখানে এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বিন্দু, মনে করো কাঙ্ক্ষিত বিন্দুটা ও, এটা হলো আমাদের 3,4 বিন্দু। এরকম ভেক্টরেও একটা বিষয় আশয় আছে, সেটা হলো তোমাকে যদি বলা হয় এ বরাবর এত ওয়াই, মানে এখানে বলছিল না যে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবা, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর যাবা। এখন ভেক্টরে এটা বললো এক্স অক্ষ বরাবর মনে করো এখানে 3, ওয়াই অক্ষ বরাবর এখানে 4, তার মানে এখান দিয়ে আগে 3 টানবা, এখান দিয়ে আগে 4 টানবা, তারপরে যেই রেজাল্টেন্ট পয়েন্ট আসে 3 টান, 3-4 টাইমে যে রেজাল্টেন্ট পয়েন্ট আসে, যেমন আমি এখানে দেখাচ্ছি এখানে আমার নষ্ট হয়ে যাবে, এই জিনিসটা আমার কাজে লাগাতে হবে। যেরকম এখানে আমি ভেক্টর হিসেবে দেখাচ্ছি, আর বলে দিছে যে এক্স অক্ষ বরাবর 3 নিবা, ওয়াই অক্ষ বরাবর 4 নিবা। এক্স অক্ষ বরাবর নিলাম 3, ওয়াই অক্ষ বরাবর নিলাম 4, তারপরে এই মূল বিন্দুর সাপেক্ষে এটা যোগ করে দিতে হবে, ঠিক আছে? এটা হলো রেজাল্টেন্ট ভেক্টর বলে। এখন তোমাকে এই রেজাল্টেন্ট ভেক্টরটার মান বলেই দিল, বলেই দিল এই রেজাল্টেন্ট ভেক্টরটা 5, ঠিক আছে? এখন তোমার কাজ হলো রেজাল্টেন্ট ভেক্টরটা 5 এবং এক্স অক্ষের সাথে মনে করো এটা থিটা কোণ, থিটা কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের সাথে এটা থিটা কোণ উৎপন্ন করছে। এখন তোমাকে বললো যে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত, বলতেই পারে, মানে আমাদেরকে দুইটা জিনিস না দিয়ে আমাদেরকে একটা জিনিস দিয়ে দিল আর বললো যে বলো তো এবার বাকি দুইটা জিনিস কি হবে। এই জিনিসটাই হলো ভেক্টর কম্পোনেন্টস, বা ভেক্টরকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। দুই ভাগে ভাগ করার সুবিধাটা কি, আগেই বলছিলাম যে এক্স অক্ষের জিনিসপত্র ওয়াই অক্ষে কোনো প্রভাব ফেলবে না, ওয়াই অক্ষের জিনিসপত্র এক্স অক্ষে কোনো প্রভাব ফেলবে না, এরকম একটা বিষয় যদি আমরা নিয়ে আসতে পারি, মানে মানে কোনো একটা প্রবলেমকে যদি অর্ধেকে ভাগ করে ফেলতে পারি, তাহলে কি একটু সুবিধা হয় না আমাদের ফিজিক্সে? হ্যাঁ, একটু বেশ সুবিধা হয়। এটাই হলো ভেক্টর কম্পোনেন্টস। সেটা হলো একটা ভেক্টর এ দেওয়া আছে যেটা কিনা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে, এর এক্স অক্ষ বরাবর টার্মটা কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস আমি হয়তো বলি নাই,
সেটা হলো এই ভেক্টরকে তুমি খুব সহজে সমান্তরাল ভাবে স্থানান্তর করতে পারো। যেমন এখানে আমার একটা ফাঁকা পৃষ্ঠা আছে, আমি দেখাই, এটা মনে করো একটা ভেক্টর। এই ভেক্টরটাকে তুমি ধরে নিয়ে এখানে আনতে পারো, এখানে আনতে পারো, এখানে এখানে আনতে পারো, এখানে আনতে পারো, এখানে আনতে পারো। একটাই যে এটাকে সমান্তরাল ভাবে স্থাপন করতে হবে। সমান্তরাল মানে কি, এটা এরকম ছিল এরকমই রাখতে হবে, কোনোভাবে এইরকম করে ফেলা যাবে। ঠিক আছে, আমরা কোন একটা ভেক্টরকে সমান্তরাল ভাবে স্থানান্তর করতে পারি। এখান থেকে যদি আমি এখানে নেই, তোমরা বলতে ভাইয়া সমান্তরাল হয়েছে, বিশ্বাস হচ্ছে না। আমি যদি এখান দিয়ে একটা আঁকলাম, একে এখানে আমি যদি একটা সামান্তরিক আঁকি, আর আমি যদি এটাকে প্রুফ করতে পারি যে এটা একটা সামান্তরিক, তাহলে আমি বলতে পারবো যে এটা সমান্তরাল ভাবে, এটা এখানে সমান্তরাল ভাবে আসছে। ঠিক আছে, আবার এটাকে ধরে নিয়ে আমি এইখানে আনলাম, এটা ধরে নিয়ে মনে করো এখানে নিলাম, এখানে এখানে, দেখো এটাও প্রায় সামান্তরিক হয়েছে। আমি হয়তো বা আঁকাইতে ভুল করছি, জিনিসটাকে সমান্তরাল ভাবে স্থানান্তর করা যায় ভেক্টরকে। তার মানে এভাবে এভাবে নিতে পারবো, কিন্তু এই জিনিসটাকে এইরকম করে ফেলতে পারবো না, মানে এরকম ভাবে একটু শুয়ে ছিল একটু খাড়া করে দিব, এরকম করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো? মানে আমি বুঝাতে চাইতেছি এই যে এই টার্মটা, মনে করো এ আর এই টার্মটা বি, এই টার্মটা সি, এই এ টার্মটাকে সমান্তরাল ভাবে স্থাপন করে এখানে বসাইছি, এটাকে আমরা বলতেছি সি, আবার এ টার্মটাকে সমান্তরাল ভাবে স্থাপন করে আমি এখানে বসাইতেছি, এই টার্মটাকে বলতেছি বি। এই এও সমান, বিও সমান, সিও সমান, তিনটাই সমান, কারণ এটাকে আমরা সমান্তরাল ভাবে স্থানান্তর করছি। এইভাবে যদি নাড়ায় দিই সমস্যা আছে, আরাম এটা। ঠিক আছে, বুঝতে পারছো এই জিনিসটুকু? ওকে, তো আমরা এই একই কাজটাই করলাম, এই এ ওয়াইটাকে সুন্দর করে এখানে স্থানান্তর করে দিলাম। আমি এখানে ডট ডট লাইন দিয়ে রাখছি, এখন আমি একটু সমান্তরাল ভাবে স্থাপন করে দিছি, তাহলে আমি একটু এটাকে দেখে দিলাম। এই যে এখানে এক্স আর ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এখন তোমরা জানোই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো যে এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি। বুঝতে পারতেছো না যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এটা অতিভুজ, এটা ভূমি। তার মানে কি, আমাদের যদি আমরা কস থিটার মানটা নেই, তাহলে কি থাকবে, দেখি তো, ভূমি ভাগ অতিভুজ। কস থিটা কি এমন হবে না? আচ্ছা, ভূমিটা কি এএক্স, তাই না? আর অতিভুজটা কি এ এ। ওকে, তাহলে আমাদের কাজ ছিল যে আমরা এই যে এই এ থেকে আমরা এ এক্স এর মানটা বের করব। খুব সহজ হয়ে গেছে কাজটা। এখন এই এটাকে ওইভাবে পয়সা যায় গুণ করে দিলে এই যে এমন এসে যায় এ এক্স এ কস থিটা। বুঝতে তোমরা যে আমি কিভাবে এ ভেক্টরের এক্স কম্পোনেন্টটা বের করে ফেললাম, একইভাবে এটা কি ব্যাখ্যা করা লাগবে যে ওয়াই কম্পোনেন্টটা এ সাইন থিটা, বলো লাগবে? আর লাগবে না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এ ওয়াইটা হলে এই যে এইটা এ ওয়াই, এইটাকে সমান্তরাল ভাবে স্থাপন করে আমি এখানে আনছি, তাই না? তার মানে এটাও আর এটাও সমান, তার মানে এ ওয়াইটা লম্ব। ওকে, তো আমরা পরের ইয়াতে যাই। জি বলো। হ্যাঁ, এ ভেক্টরটা অতিভুজ। ওকে, আমি শুরু করলাম আবার। তো এখন আমাদের এটাও বলে নাই যে এটা কি, আমাদের এ ভেক্টরটার মানও দেয় নাই, আমাদেরকে দিছে শুধু এ এক্স এর মানটা আর এ ওয়াই এর মানটা। এখন বের করতে বলছে থিটাটা, কিভাবে বের করা যায়? দেখো, আমাদেরকে শুধু এ এক্স আর এ ওয়াই দিছে। আচ্ছা, ভূমি আর লম্বের দুইটা সম্পর্ক ছিল, একটা ছিল ট্যান থিটার সম্পর্ক, একটা ছিল কট থিটার সম্পর্ক। আমরা আগে বলছিলাম ফিজিক্সে সাধারণত আমরা ট্যান থিটা আর সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা দিয়েই সব কাজ করি। তাই আমরা দেখো এই লম্ব, লম্ব ভাগ ভূমি, আমাদের এই লম্বের মানটা আমাদের কাছে আছে, এই ভূমির মানটা আমাদের কাছে আছে, তার মানে লম্ব ভাগ ভূমি, এটাই কি ট্যান থিটা, না তাই না? আচ্ছা, আনুমানিক এলিমেন্টারি পড়া পড়াইতেছি আর
খুব দ্রুতই শেষ করব, অনেকখানি বাকি, আল্লাহ ক্যালকুলাস করতে হবে। আমরা থিটার মানটা বের করব, এ ভেক্টরের মানটা এখন দেওয়া নাই, আমাদের শুধু এক্স দেওয়া আছে, এ ওয়াই দেওয়া আছে, আমরা থিটার মানটা বের করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ এর মানটা দেওয়া ছিল, থিটার মানটা দেওয়া ছিল, আমাদের বলছিল বাহুর মানটা বের করে ফেলো, আমরা সেই কাজটাই করে ফেলছি, বাহুর মানটা বের করে ফেলছি। আচ্ছা একটু জোরে বলতে হবে আর সাজিদ, মনে হয় এ ভেক্টরের মান, মাউস স্পিকারটা দাও তো। হ্যাঁ, এ ভেক্টরের মানটা আমাদের দেওয়া আছে, মানে এ ভেক্টরের মানটা আমরা বসাই নাই, আমাদের ইয়া হলে মানে পরীক্ষার প্রশ্নপত্র হলে আমরা বসাই দিতাম, কিন্তু দেওয়া থাকলে তো আমরা বের করতে পারবো খুব সহজে, তাই না? মানটা বসাবো জি, হ্যাঁ মডুলাস দিয়ে দিব, কিন্তু মানে মানটা বসাবো, কিন্তু একটা এর দিক সম্পর্কে আমরা সচেতন থাকবো যে দিকটা কোন দিকে, কারণ আমাদেরকে আবার ফিরে যাইতে হতে পারে আবার এ ভেক্টরে, কখনো কখনো আবার আমাদের এ ভেক্টরে ফিরে যাইতে হতে পারে, আমরা অবশ্যই মডুলাস দিয়ে দিব। ভালো কথা মনে করছো। হ্যাঁ মডুলার জিনিসগুলো কালকে বুঝাবো অনেক সুন্দর ভাবে। আচ্ছা কেউ একটু কথা বলো তো, আমি স্পিকার লাগাইছি যাতে সহজে জোরে শোনা যায় কথা, কেউ কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, আর একটু সাউন্ড বাড়ানো প্রয়োজন। আচ্ছা হেডফোন দরকার, আচ্ছা আরেকবার বলো তো, আরেকবার। জি ভাইয়া পাঠিয়ে দিলাম। আল্লাহ হ্যাঁ ভাই আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, অনেক হয়ে গেছে, স্পিকার থাকবে না, স্পিকার থাকলে এবার শেষে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা যদি ইকো হয় কোনো শব্দের তাহলে আমাকে বললো, আমি স্পিকার খুলে ফেলবো, যখন আমি শুনতে পাবো না তখন স্পিকার টিকে লাগাই দেবো না। আচ্ছা দাঁড়াও ওখানটা তো ইয়া করা যায়, ওকে। তো এরপরে আসি আমরা, ট্যান থিটার মানটা আমরা বের করছিলাম, তো আমাদের এক্স এর মানটা দেওয়া আছে, এ ওয়াই এর মানটা দেওয়া আছে, আমরা বসাই দেই লম্ব কি ছিল এ ওয়াই, ভূমি কি ছিল এ এক্স, এরপরে আসতেছে ট্যান থিটা, ঠিক আছে? এই দুটা আমাদের যদি মান দেওয়া থাকতো, যেরকম এখানে আমি বলছিলাম একটার মান হলো 4 আর একটার মান হলো 3, আমরা 4/3 দিয়ে দিব, বুঝতেছো? হ্যালো, হ্যাঁ আমরা 4/3 দিয়ে দিব, দিয়ে আমাদের যে মানটা আসবে, কিছুক্ষণ আগে আমি এখানে লিখতেছি, ঠিক আছে, 4/3 এটা ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে এই ট্যানটাকে ইনভার্স করে আমাদেরকে থিটার মানটা বের করতে হইতে পারে, আমাদেরকে এই থিটার মানটা জানা নাই, ঠিক আছে? তো এইভাবে এখন আমরা কাজটা করে দিই, এই ট্যানকে আমরা ওই পাশে নিয়ে যাব। আচ্ছা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3, বুঝছো তো এইটুকু? আমরা জাস্ট ট্যানটাকে ওই পাশে নিয়ে গেছি, ওই পাশে নিয়ে যাই আবার একটু চেঞ্জ করে দিছি, কারণ সাধারণত বাম পাশে উত্তরটা আসে তো এমনিতে। এটুকু বোঝা গেছে তো? হ্যাঁ এই যে দেখতে পাইতেছো, হ্যাঁ এই যে ট্যান ইনভার্স, শিফট চেপে ট্যান এর উপর চাপ দিলে ট্যান ইনভার্স আসে, আবার দেখাচ্ছে শিফট চেপে ট্যান এর উপর চাপ দিলে ট্যান ইনভার্স আসে। এরপর যদি আমরা মানগুলো বসায় দিতে চাই 4/3, এবারে এখন আমরা খুব সহজেই কোণের মানটা পেয়ে গেলাম, তার মানে কি আমাদের এখানে থিটার মানটা ছিল হলো 53.13 ডিগ্রি, বুঝতে পারছো এই বিষয়টা?
আর টেন ইনভার্স নিয়ে যার প্রবলেম হচ্ছিল, সে কি বুঝতে পারছো ইনভার্স জিনিসটা আসলে কেন করি, কি জন্য করি? আচ্ছা এবার আমরা আসি থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে? থ্রি ডাইমেনশনালে আমি প্রুফ প্রুফ না দেখাই। আচ্ছা আসি, মনে করো প্রথমে এখানে তো আমরা এক্স এর মান বের করলাম, ওয়াই এর মান বের করলাম, জেড তো মনে করো একটা ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আগে এটাকে ব্যাখ্যা করি। আচ্ছা এই থ্রি ডাইমেনশনাল জিনিসটা কি তোমরা বুঝতে পারতেছো? এই যেখানে লাল দাগ, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ, বুঝতে পারছো? এটা আঁকানোর চেষ্টা করছি কিন্তু ঠিকঠাক ভাবে আঁকানো হয় নাই, আমি মানে এক্সপার্ট না, এটা আঁকানো অনেক সুন্দর ভাবে যায়। তো এখানে আমি আরেকটা ওই এক্স অক্ষ ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, মানে এই জেড অক্ষ কাকিটাকে আসলে এইভাবে পারপেন্ডিকুলারলি থাকা উচিত ছিল, কিন্তু একটু আগে আমি মানে জেড অক্ষে কিছু দাগাইতে পারি নাই, তাই আমার মানে কষ্ট থেকে গেছিল যে আমি জেড অক্ষের মানটা থ্রি বসাবো না ফাইভ বসাবো, সেটা একটা কনফিউশনে ছিলাম, তাই না? এই যে এই পাশে আমি যখন করতেছিলাম এখানে কে ক্যাপের মানটা কি বসাবো, এর জন্য আমি এখানে একটু প্লেনের উপরে আঁকানোর চেষ্টা করছি। আসলে কিন্তু এটা থাকা উচিত ছিল এইভাবে, এটা এক্স অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এটা লম্ব বরাবর এই, ঠিক আছে? তো জেড অক্ষ তো একটু অবহেলিত হয়ে যাচ্ছে, তো আগে আমরা জেড অক্ষের মানটা বের করব। আচ্ছা দেখো এই ইয়াটা, এটা একটা ভেক্টর, এটা মনে করো ইচ্ছা মতো এদিকে যাচ্ছে, এটার একটা ছায়া নিছি আমরা, এর উপরে একটা টর্চ লাইট ধরে এর একটা ছায়া নিছি, এই ছায়াটা ভূমিতে এইভাবে পড়ছে, ঠিক আছে? আমরা তো অলরেডি শিখে গেছি যদি একটা নির্দিষ্ট প্লেনের উপরে থাকে বা একটা তলের উপরে কোনো জিনিস থাকে, সেটার ইয়া কিভাবে আমাদের বের করতে হয়, সেটার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট কিভাবে বের করতে হয়, তাই আমরা শয়তানি করে এই যে একটা ভেক্টর আছে, ভেক্টরটার একটা ছায়া নিয়ে নিছি মেঝের উপরে, যাতে করে আমরা খুব সহজেই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টটা বের করতে পারি, আর জেড কম্পোনেন্ট তারপরে যা হয় হোক থাক, ঠিক আছে? এটুকু বুঝতে পারছো যে আমি এটার এখানে ছায়া নিছি? আচ্ছা এই আমার কম্পিউটারে চার্জ কম করতেছে, আচ্ছা মোবাইলে চার্জ আছে ঠিকঠাক হবে, আচ্ছা মোবাইলে 90% আছে, ওকে কোথায় ছিলাম? হ্যাঁ তো এখন তোমরা তো এইটুকু বুঝতেছো যে এইটা এখানে মনে করো একটা জিনিস আছে, এর যদি ছায়া থাকে মানে এরকম আছে, এর ছায়া পড়লে এটা কি ঠিক লম্ব বরাবর পড়বে, মানে কি বলতেছি এই যে এইটা আর এইটা, এটা কি প্লেনের সাথে লম্ব বরাবর আছে না? এটা যেমন এক্স অক্ষের সাথে লম্ব, এক্স অক্ষের সাথে লম্ব বরাবর আছে, ওয়াই অক্ষের সাথে লম্ব বরাবর আছে, এটা কি এর সাথে লম্ব বরাবর আছে না বলো? এটা তো এই মেঝের সাথে লম্ব বরাবর আছে, তাই না? আচ্ছা এই মেঝের সাথে যদি লম্ব বরাবর থাকে, আমরা বলতেছি যে এইটা, এই যে এই এ ভেক্টরটা, এটা এই যে ভার্টিক্যালের সাথে, বা মনে করো এভাবে একটা ভেক্টর ছিল, তুমি হয়তো বা টু ডাইমেনশনাল দেখতেছো ক্যামেরায়, আমি থ্রি ডাইমেনশনাল চেষ্টা করি, এইভাবে একটা ছিল, এটা এইটা আর এইটা, এইটা আর এইটা, এই দুইটার মাঝখানের কোণ, মানে এই ভার্টিক্যালের সাথে বা ওয়ালের সাথে যে কোণটা সেটা হলো থিটা, ঠিক আছে? এর যে ছায়া পড়ছে নিচে, মনে করো এর একটা নিচে ছায়া পড়ছে, এই ছায়াটা এক্স অক্ষের সাথে ফাই, ত্রিকোণমিতিতে আমরা অনেক সময় বেশিরভাগ সময় থিটা দ্বারা সূচিত করি, কখনো কখনো আমরা ফাই দ্বারা সূচিত করি, কখনো যদি কম পড়ে জিনিসপত্র তখন আমরা এটাকে বলে সাই, এই সাই দ্বারা সূচিত করি, এটা হলো থিটা, এটা হলো ফাই, এটা হলো সাই, ঠিক আছে? সাই বলে তো যাই হোক কিছু সাই, তো এক্স অক্ষের সাথে ফাই কোণ করে আছে, ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে দেখা যাক। তো এখন যেহেতু বুঝতেই পারতেছো যে এইটা আর এইটা লম্ব বরাবর আছে, মানে এখানে যে ছায়া পড়ছে এই ছায়াটা জেড অক্ষের সাথে লম্ব বরাবর আছে, এবং এইটা থিটা ভাবে থিটা কোণে আছে, এখন খুব সহজেই আন্দাজ করা যায় এই যে এখানে ছিল, আচ্ছা এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, এবার বলে দিচ্ছি, এখানে ছিল থিটা, মানে একটা অক্ষের সাথে থিটা কোণে ছিল, তাহলে সেই অক্ষের কম্পোনেন্টটা হয়ে গেছিল এ কস থিটা, এক্স অক্ষের সাথে থিটা কোণে ছিল, সেই অক্ষের কম্পোনেন্ট হয়ে গেছিল এ কস থিটা, তাহলে এটা জেড অক্ষের সাথে থিটা কোণে আছে, তাহলে কি এর জেড কম্পোনেন্টটা কি এ কস, এ কস থিটা হবে না বলো? আচ্ছা হ্যাঁ, বিষয়টা হলো এখানে এক্স অক্ষের সাথে থিটা কোণে ছিল, এই যে এক্স অক্ষের সাথে থিটা কোণে ছিল, তাই এক্স অক্ষের কম্পোনেন্টটা আসছে
এক্স কস থিটা। এখন বেটা জেড অক্ষের সাথে থিটা কোণ করে আসছে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বোঝানো ভালো, যে এটা যদি এখানে থিটা কোণ না করতো, এখানে থিটা কোণ করে থাকতো, মানে ওয়াই অক্ষের সাথে থিটা কোণ তৈরি করতো। তোমরা ত্রিকোণমিতিক ভাবে দেখে নিতে পারো, আমি এমনিতেই বলে দিচ্ছি, এটা যদি ওয়াই অক্ষের সাথে থিটা কোণ করে থাকতো, তখন বিষয়টা হতো এ ওয়াই ইকুয়াল টু হতো এ কস থিটা, মানে যেই যে অক্ষের সাথে থিটা কোণ করে আসছে সেটা হলো এ কস থিটা, ঠিক আছে? একই কথা কিন্তু এই ট্যান থিটার ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? মানে এই ট্যান থিটাটা তখন অন্যরকম হয়ে যাবে, ভূমিভাগ লম্ব হয়ে যাবে, ঠিক আছে? ভূমিভাগ লম্ব হবে না, বাট মানে তোমরা ত্রিকোণমিতিক ভাবে এটাও একটু দেখে নিবা, ঠিক আছে? যে যখন ওয়াই অক্ষের সাথে থাকবে তখন আমরা এই লম্বভাগ ভূমি দিব, কিন্তু কট থিটার মানটা দিব, ঠিক আছে? হ্যাঁ কট থিটার মানটা দিব। আচ্ছা এইটুকু না বুঝলেও চলবে, এইটুকু বোঝো যে এক্স অক্ষের সাথে থিটা কোণ করে থাকলে এ কস থিটা, ওয়াই অক্ষের সাথে থিটা কোণ করে থাকলে এ কস, ওয়াই অক্ষের মানটা তখন এ কস থিটা। এটুকু বুঝতে পারছো? হ্যাঁ এটুকু বোঝা উচিত। আচ্ছা এখন জেড অক্ষের সাথে থিটা কোণ করে আছে, তাহলে এ জেড হবে এ কস থিটা, খুব সহজ। আমার তাড়াতাড়ি যাওয়া উচিত, আমি মুখস্থ বলে। আচ্ছা এটা যদি থিটা কোণ করে থাকে, ওই সাইডে যেটা পড়ে গেছে সেটা কি থাকবে বলো? এখানে এক্স অক্ষের সাথে থিটা কোণ করেছিল, তাই ওই সাইডে যেটার সাথে কোনো কোণ করে নাই, মানে কোণ করে আছে কিন্তু আমাদের জানা নাই, সেটা কি হয়ে গেছিল? সাইন থিটা, এ ওয়াই এর মানটা তখন হয়ে গেছিল সাইন থিটা, তাই না? এই যে দেখো এখানে এক্স অক্ষের সাথে থিটা কোণ করেছিল, আর এ ওয়াই এর সাথে কত কোণ করে আছে আমাদের জানা নাই, কিন্তু আমরা বের করে ফেলছিলাম যে এ ওয়াই এর মানটা এ সাইন থিটা, তাই না? এখন দেখো যে অক্ষের সাথে এটা থিটা কোণ করে আসছে, তাহলে ওই মেঝের সাথে কত কোণ করে আসছে আমাদের জানা নাই, কিন্তু মেঝেতে পড়ে আসছে, তার মানে ওইটা হবে এ জেড থিটা, এ জেড থিটা বলে কেন, এ সাইন থিটা, মানে মেঝের জিনিসটা হবে এ সাইন থিটা। বুঝতে পারছো? ঘুমাই গেলা? বাকিরা একটু বলো, মুশফিক বলতেছো। সমাজ ভাষায় এখন বেশি বেশি বুঝানোর বা বেশি, বিশেষত পুরো ক্যাম্পে খুব বেশি ডিপ অ্যানালাইসিসে যাব না, মানে একটু এলিমেন্টারি ভাবে পড়ানোর চেষ্টা করব, কোনো অ্যাডভান্স কিছু সেগুলো আমরা পরে বলছি, যে এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর ক্লাস থাকবে, তখন তোমাদেরকে একটু অ্যাডভান্স অ্যাডভান্স পড়ানো হবে, অ্যাডভান্সে আরও বেশি মজা ইয়ার থেকে। তো এটা হবে এ সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা এটা যদি এ সাইন থিটা হয়, তার মানে আগে আমার এ ভেক্টরটা ছিল এ, তাহলে এই ভেক্টরটা এখন এ সাইন থিটা, তাহলে এখন এর এক্স কম্পোনেন্টটা, এক্স কম্পোনেন্ট এর সাথে ফাই কোণ করে আছে, তাহলে এক্স কম্পোনেন্টটা কি হবে? এ সাইন থিটা ইন্টু কস ফাই, তাই না? বলো আমাকে, বুঝছো কিনা? প্রথমে এ কোণ করেছিল, এর জন্য এ কস থিটা, এখন এ সাইন থিটা আছে, এ সাইন থিটার জন্য এ সাইন থিটা কস ফাই, ঠিক আছে? একইভাবে এ ওয়াই এর মানটা হবে এ সাইন থিটা সাইন ফাই। এখন এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রেখো যে এটা থিটা এটা ফাই, সাইন স্কোয়ার লিখে দিও না, ঠিক আছে? এটা থিটা এটা ফাই, ওকে? আচ্ছা বেশ ভালো বুঝছো তোমরা। এখন আমাদের বিষয়টা হলো যে ওই একই কথা, থিটার মানটা কিভাবে বের করব। থিটার মান বের করার নিনজা টেকনিক হলো, প্রথম কথাই দেখো এ জেড ইকুয়াল টু এ কস থিটা, আমাদের যদি এ জেড এর মানটা দেওয়া থাকে, আমাদের যদি এ এর মানটা দেওয়া থাকে, আমরা খুব সহজে থিটার মানটা বের করতে পারতেছি। আমাদের থিটার মানটা বের করতে হবে, এই দেখো এখানে এ জেড ইকুয়াল টু এ কস থিটা, খুব সহজে আমরা থিটার মানটা পেয়ে যাচ্ছি, যদি এ এর মানও দেওয়া থাকে এ জেড এর মানও দেওয়া থাকে, সাধারণত এটা দেওয়া থাকে, ঠিক আছে? প্রশ্ন সাধারণত এ এর মান দেওয়া থাকে এ জেড এর মান দেওয়া থাকে, এর জন্য আমি বলতেছি যে এখানে হবে কস থিটা, কস থিটা এটা এই পাশে চলে আসবে এ জেড বাই এ, সো থিটা হবে কস ইনভার্স, কি ভুলভাল লিখি, কস ইনভার্স। হ্যাঁ এটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা থিটার মানটা বের করলাম? হ্যাঁ একইভাবে ফায়ার মানটা বের করা যাবে, ফায়ার মান বের করার সূত্র আমি ভুলে গেছি, আরো
আচ্ছা দুঃখিত, ফায়ারম্যানটা হবে, দেখো আমরা যদি আগেরবারের মতো এ ওয়াই লম্ব এ ওয়াই ভাগ এ এক্স দেই, তাহলে জিনিসটা কি আসবে, এ সাইন থিটা সাইন ফাই, এ সাইন থিটা কস ফাই। একটু চিপা চাপা হয়ে যাচ্ছে, পরের লাইন পরের পৃষ্ঠায় আমার আরো ইম্পর্টেন্ট জিনিস বুঝাইতে হবে, তাই উপস্থায় যাচ্ছি না, এটুকু কি বুঝছো? আচ্ছা আমি এখানে আসছি। আমরা আগের বারের মতোই এ ওয়াই ভাগ এ এক্স দিচ্ছি, আমরা চাচ্ছি ফায়ার মানটা বের করতে, বুঝতে পারছো তোমরা? খুব সহজে আমরা এখানে কস থিটা লিখছি কেন, দুঃখিত এখানে কিন্তু সাইন থিটা হবে, এখানে সাইন থিটা হবে, সেটা কি আমি যে ভুল করছি এটা বুঝতে পারছো তোমরা? না, আমি অপর পৃষ্ঠায় গিয়ে দেখিয়ে আসবো। এই যে দেখো অপর পৃষ্ঠায় এ ওয়াই এর মানটা ছিল এ সাইন থিটা সাইন ফাই, আমি ভুল করে এখানে কস থিটা কস ফাই লিখছিলাম, সাইন থিটা কস ফাই, ঠিক আছে এক্স এর মানটা। ওকে, তো এটা আসলো কি, এই এ সাইন থিটা কাটা, দিন শেষে আমার কি আসতেছে ট্যান ফাই, মানে ওই টু ডাইমেনশনালে যা ছিল থ্রি ডাইমেনশনালেও একই, যদি এক্স অক্ষের সাথে ফাই কোণ করে থাকে তাহলে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ট্যান ফাই মান বের করতে হবে এ ওয়াই আর এ এক্স দিয়ে। এই যে এ ওয়াই এক্স, আমরা পরের লাইনে যাই, এটা এখানে লিখতেছি ফাইয়ের মানটা আসবে ট্যান ইনভার্স এ ওয়াই এ এক্স। ওকে, হ্যাঁ এ ওয়াই এক্স এর মান দেওয়া থাকবে, প্রয়োজনে আমরা বেরও করে নিতে পারবো, যখন তোমাদের একটু প্রবলেম সলভিং করাবো তখন না অনেক বেশ ভালো একটা আইডিয়া আসবে এই বিষয়ে। 12টা বাজতে চলতেছে, আচ্ছা ক্লাস যদি একটা পর্যন্ত কন্টিনিউ হয় আশা করি কারো প্রবলেম হবে না, আমরা ক্যালকুলাসের জন্য একটু বেশি টাইম হাতে রাখতেছি, ক্যালকুলাস খুব বেশি কঠিন ভাবে পড়াবো না, আর তোমাদেরকে দুইটা বই দিয়ে দিব, একটা বই বাংলায় লেখা একটু কঠিনে বাট অনেক মজার ভাবে লেখা, মজার করে লেখা, আর আরেকটা বই লেখা ইংলিশে লেখা, এমআইটি আর হার্ভার্ডে দুজন প্রফেসর মিলে লেখছে, এর মধ্যে একজন 1989 সালে বা 1986-87 সালে ফিজিক্সে নোবেল প্রাইজও পাইছে, তার মানে বুঝতেই পারতেছে বইটা ঠিক কত বেশি ডিমান্ডেবল। কই গেল বইটা আমার, এই আমার বই কই, এই তো আমাদের এই বই, এই বইটা খুব বেশি মাত্র 15 দিন বা 7 দিন, এর বেশি তোমাদের টাইমই লাগবে না ক্যালকুলাস শিখতে, মানুষ ক্যালকুলাসে ভয় পায়, আল্লাহ ক্যালকুলাস কি জিনিসপত্র সেসবে ভয় পায়, 15 দিন বা 7 দিনের বেশি টাইম লাগবেই না, তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো 15 দিন, মনোযোগ দিয়ে পড়লে 7 দিন, এমনিতে হেলাফেলা করে পড়লেও 15 দিনে পুরো ক্যালকুলাস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা কেউ কিছু বলতে চাইছিল বলো। আচ্ছা হ্যাঁ, ছোট্ট করে একটু সামারি বলবো, সামারি বলাটা জরুরি, সেটা হলো টু ডাইমেনশনাল জিনিসপত্র যদি থাকে, এই যে টু ডাইমেনশনাল এগুলো তোমরা যারা লিখতেছো তারা অনেক ভালো কাজ করতেছো, একটু লেখে রাখো ছোট ছোট করে হাতে একটা খাতা কলম নিয়ে, এটা শেখার সময় একটু বেশ ভালো উপকারে আসছে, আর আর আমি এর উপরে নোট দিয়ে দিব, নোটে হয়তো বা সব সূত্র টুটো দেওয়া থাকবে, তোমরা সহজেই বুঝে নিতে পারবা, তবু একটু খাতায় লেখার চেষ্টা করো, ঠিক আছে? এই যে এটা টু ডাইমেনশনাল ক্ষেত্রে এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে, এটা এ, এক্স কম্পোনেন্টটা হবে এ কস থিটা, ওয়াই কম্পোনেন্টটা হবে এ সাইন থিটা, যদি ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ, যদি ওয়াই অক্ষের সাথে থিটা কোণ করে থাকতো তাহলে ওয়াই অক্ষের মানটা হতো এ কস থিটা, আর এক্স অক্ষের মানটা হতো তখন এ সাইন থিটা, যেহেতু এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে তাহলে এক্স অক্ষের মানটা হবে এ কস থিটা, ওয়াই অক্ষের মানটা হবে এ সাইন থিটা। আচ্ছা থিটার মানটা বের করার নিনজা টেকনিক সেটা হলো ট্যান থিটা ইকুয়ালস এ ওয়াই বাই এ এক্স, এ ওয়াই বাই এ এক্স, এখান থেকে আমরা থিটার মানটা খুব সহজেই ট্যান ইনভার্স করে এ ওয়াই এ এক্স বের করে ফেলতে পারতেছি। এরপরে আসছি আমরা থ্রি ডাইমেনশনাল জিনিসপত্রতে, আচ্ছা একটা জিনিস বাদ দিয়ে যাইতাম মূল কথা মনে করছে, আচ্ছা থ্রি ডাইমেনশনাল জিনিসপত্রে আসি, তখন হয়তো বা মানে কি বলবো ভার্টিক্যালের সাথে বা জেড অক্ষের সাথে থিটা কোণ করে আছে, জেড অক্ষের সাথে থিটা কোণ করে থাকলে তখন এ জেড ইকুয়াল টু এ
কস থিটা। আচ্ছা, আবার এক্স অক্ষের সাথে মানে ভার্টিক্যালের সাথে যে ভেক্টরটা আছে সেটা একদম মাটিতে পড়ে গেছে, মানে তার একটা ছায়া নিচ্ছি, এই ছায়াটা এক্স অক্ষের সাথে ফাই কোণ উৎপন্ন করছে। ফাই কোণ উৎপন্ন করলে তখন এক্স কম্পোনেন্টটা হবে হলো এ সাইন থিটা কস ফাই। আচ্ছা, ওয়াই কম্পোনেন্টটা হবে এ সাইন থিটা সাইন ফাই। ঠিক আছে, বুঝতে পারছো পুরোটা? আচ্ছা, এটা যে বলছিলাম দেখি দিই। আচ্ছা, মাও একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয় ওইটা ইয়াটা নিয়ে আসুন। দাদা বেশি ঢালে, হ্যাঁ বেশি ঢালে, রাউটার নিচে করো, নিজ দিয়ে মাল্টিপ্লাগ দিয়ে এইখানে আনি, রাউটার দরকার হলে বিছানার উপরে রাখো আর মাল্টিপ্লাগ দিয়ে চার্জ দিয়ে। আচ্ছা ঠিক আছে, চার্জের অবস্থা মাত্র 20% আছে, 31 মিনিট চলবে মোটামুটি, তাই একটু। আচ্ছা, আবার সামারি করি আমরা, আবার সামারি সেটা হলো থিটা কোণ করে আসছে একটা ভেক্টর এ, এটা থিটা কোণ করে আসছে, এই থিটা কোণটা এক্স কম্পোনেন্ট আমরা বের করব, মানে এক্স অক্ষের কতটুকু সেটা এক্স কম্পোনেন্ট হবে এ কস থিটা, ওয়াই কম্পোনেন্টটা হবে এ সাইন থিটা। থিটার মানটা এবার বের করতে চাচ্ছি, সেটা আমরা বের করতে পারবো ট্যান থিটা ইকুয়ালস এ ওয়াই বাই এ এক্স দিয়ে। এবার আমরা আসি, এই গেল টু ডাইমেনশনাল, এবার আসি আমরা থ্রি ডাইমেনশনালে। থ্রি ডাইমেনশনালে ভার্টিক্যালের সাথে থিটা কোণ করে আসছে এবং তার যে ছায়া পড়ছে নিচে সেটা ফাই কোণ করে আসছে। যেমন এই যে এখানে আমি চিত্রটা তোমাদেরকে দেখাই দিছিলাম যে এটা ভার্টিক্যালের সাথে থিটা কোণ করে আছে, বা এই এভাবে থিটা কোণ করে আছে, আর নিচে যে ছায়াটা পড়ছে সেটা এক্স অক্ষের সাথে ফাই কোণ করে আছে। ফাই কোণ করে থাকলে এর এক্স অক্ষের কম্পোনেন্টটা হবে, যে অক্ষের কম্পোনেন্টটা হবে এ কস থিটা, এক্স কম্পোনেন্টটা হবে এ সাইন থিটা কস ফাই, ওয়াই কম্পোনেন্টটা হবে এ সাইন থিটা সাইন ফাই। ঠিক আছে, আর কি কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি নাই। আচ্ছা, এখন একটা জিনিস যেটা বাদ দিয়ে যাইতাম সেটা হলো সবকিছু নির্ণয় করলাম, এ জেড এর মান নির্ণয় করলাম, এ এক্স এর মান নির্ণয় করলাম, এ ওয়াই এর মান নির্ণয় করলাম, থিটার মান নির্ণয় করলাম, ফাই এর মান নির্ণয় করলাম, এ কই গেল? এর মানটাও কি আমাদের নির্ণয় করতে হইতে পারে না কখনো, তাই না? এর মানটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখো। এর মানটা আও আস্তে ধীরে ধীরে। আচ্ছা, এর মানটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ বাই স্কোয়ার। যদি টু ডাইমেনশনাল হয়, চিপা চাপার ভিতরে লিখতেছি, যদি টু ডাইমেনশনাল হয় এক্স কম্পোনেন্টের উপরে, আচ্ছা আমার কথা কি এবার শুনতে পাচ্ছো? আমি একটু সময়ের জন্য নাই হয়ে গেছিলাম, আমি একটু সময়ের জন্য নাই হয়ে গেছিলাম। যেটা বোঝাচ্ছিলাম বা পড়াচ্ছিলাম সেটা হলো কি ব্যাপার, আমার ভিডিও নড়ে না কেন, ভিডিও ফ্রিজ কেন, তোমার কি আমার হাতটা নড়াটা হ্যাঁ হ্যাঁ সেটাই করতেছি ওখানে। ওপস, এই কাজটা কেন করতেছে, দাঁড়াও আমার চার্জ দেওয়া দরকার, চার্জ না দিলে এটা একটু ডিস্টার্ব করবে।
আচ্ছা সরি, ইয়ার কারণে ওয়াইফাই চলে যাওয়ার কারণে আমার ইয়ার কানেকশনটা চলে গেছে, মানে বই থেকে যে মানে মোবাইল থেকে যে ল্যাপটপে আসে সেই কানেকশনটা চলে গেছে। সব দেখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে, হ্যাঁ ফোকাস একটু একটু পরে অটোমেটিক ফোকাস এসে যাবে। আমি সোর্সটা একটু অন্যটা সিলেক্ট করি, একটা তুমি একটা সোর্স থাকো, হ্যাঁ সোর্স টুই আছে, ঠিক আছে একদম ফোকাস আসছে এবার। ঠিক আছে সব দেখা যাচ্ছে। আচ্ছা যেটা বলতেছিলাম এখন শোনা যাচ্ছে তো কথা, অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য দুঃখিত। আচ্ছা যে আমরা এ এক্স এর মান বের করলাম, এ ওয়াই এর মান বের করলাম, এ জেড এর মান বের করলাম, থিটা এর মান বের করলাম, ফাই এর মান বের করলাম, এ কি দোষ করলো? এরও তো একটা অধিকার আছে যে আমার মানটাও একটু বের করে দেখাও। এ এর মানটা বের করতে হলে খুব কোনো কষ্টই করতে হবে না, যদি আমাদের এ এক্স এর মান দেওয়া থাকে, এ ওয়াই এর মান দেওয়া থাকে, এ এক্স এর উপর স্কোয়ার, এ ওয়াই এর উপর স্কোয়ার, তারপরে হোল রুট। আবারও দেখাই, ফাঁকা পৃষ্ঠাই পাওয়া মুশকিল, এই যে এখানে ফাঁকা আছে। এর মানটা বের করতেছি টু ডাইমেনশনাল ক্ষেত্রে, টু ডাইমেনশনাল ক্ষেত্রে বের করার সময় এ এক্স এর উপরের স্কোয়ার, এ ওয়াই এর উপরে স্কোয়ার, তার উপরে হোল রুট। ঠিক আছে বুঝতে পারছো? আসো তোমরা, ও হ্যাঁ অবশ্যই 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 মডুলাস দরকার, এখানে মডুলাস দরকার। মানটা নিচ্ছি কোনটা, এবার আমরা কিভাবে বের করব, এ এক্স এর মান আছে, এ ওয়াই এর মান আছে, তাহলে আমরা কোণের মানটা কিভাবে বের করব? ওই যে ট্যান থিটা, ট্যান থিটা এ ওয়াই এ এক্স দিয়ে আমরা কোণের মানটা বের পেয়ে যাব। কোণটা কত কোণ? এক্স অক্ষের সাথে তত কোণ করে আছে, সেই এক্স অক্ষের সাথে তত কোণে যদি আমরা আঁকায় ফেলে আমরা খুব সহজে ডিরেকশনটাও পেয়ে যাব, তখন আর আমাদের এই মডুলাসের দরকার হবে না। তবে এভাবে মান বের করলে অবশ্যই মডুলাস দিতে হবে, ঠিক আছে মডুলাস। আচ্ছা এখন যদি থ্রি ডাইমেনশনাল হয় ব্যাপারটা কিছুই না, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কোয়ার প্লাস এ জেড এর স্কোয়ার, তার উপরে একটা হোল রুট। বুঝতে পারছো তোমরা? আচ্ছা আল্লাহ একটু থাইকো, বেশিক্ষণ থাইকো, ঠিক আছে ক্যালকুলাসটা একটু শেষের দিকে রাখছি যাতে আচ্ছা এবার ভেক্টরগুলোকে আমরা যোগ করব। আমরা সাধারণত স্কেলার কোয়ান্টিটি যেভাবে যোগ করি, ভেক্টর কোয়ান্টিটি সাধারণত সেভাবে যোগ করা হয় না। কেন যোগ করা হয় না সেভাবে? কারণ যদি এই একই একই করা হইতো তাহলে আলাদা জিনিসের আর কোনো মানে থাকতো না, এই আলাদা জিনিসটা দিছি একটু আলাদাভাবে জিনিসটাকে করতে হবে। তো ভেক্টরে আমরা এবার যোগ করব, বিয়োগ করব, গুণ করব। ভেক্টরের ভাগ হয় না, যোগ বিয়োগ গুণ এর ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো। বিয়োগে গুণই আবার দুই প্রকারের হবে, ঠিক আছে ওই দুই প্রকার গুণের মনে করো একজন ভাগের কাজটা সেরে ফেলছে। আচ্ছা ভেক্টর যোগের একটা বিধি আছে, সেটা হলো ত্রিভুজ বিধি বা ট্রায়াঙ্গেল ল, 9-10 এর বইয়ে আছে, তোমরা অনেকেই জানো। যেটা হলো এ দেখো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই এ ভেক্টর আর বি ভেক্টর যদি একই ক্রমে, এই যে দেখো এখান থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে, এই যে আসলো আবার এদিকে গেল, একই ক্রমে দুটা ভেক্টর নির্দেশ করছে, তাহলে তাদের লব্ধি ভেক্টর মানে এ এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা হবে বিপরীত ক্রমে। দেখো এইটা এদিক ভাবে যাচ্ছিল এভাবে যাচ্ছিল, এটা কিন্তু এইভাবে এসে এভাবে এসে এভাবে যায় না, এটা ঠিক বিপরীত দিকে গেছে। এটা যে বিপরীত দিকে গেছে ব্যাপারটা কি বুঝছো তোমরা? না তিনটা তিন দিকে যায় নাই, দেখো এটা এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, এ ভেক্টরটা এই যে আসলো আবার এই যে গেল, মানে এইভাবে এসে এইভাবে চলে গেল, তাই না? কিন্তু দেখো
আমরা যদি এ এর সাথে সি কে রিলেট করতে চাই, এ এ যাচ্ছে এই দিকে, সি যাচ্ছে এই দিকে, আর এ বি কি হচ্ছে, এভাবে যাচ্ছে, মনে করো একটা গাড়ি, এই গাড়িটা এইভাবে আসলো তারপর এইভাবে গেল, এ বি কিন্তু এইভাবেই যাচ্ছে, এ এইদিকে তারপর বি এইদিকে, মানে এর যেটা এটাকে বলে লেজ, লেজ লেগ লিখতেছি, আচ্ছা যাই হোক, এটা হলো লেজ বা টেইল, আর এটা হলো হেড। এই যে এর হেড এসে এর এর টেল এসে এর হেডে লাগছে, তাই না? এর লেজ এসে মানে এ ভেক্টরের লেজ এসে বি ভেক্টরের মাথার সাথে সংযুক্ত হয়েছে, কিন্তু দেখো এ ভেক্টরের মাথা আর সি ভেক্টরের মাথা দুইটাই এক জায়গায় সংযুক্ত আছে, ঠিক আছে? এই সি ভেক্টরের এইটা হলো লেজ বা টেইল, আর এখানে হলো হেড, এ ভেক্টরের হেড আর সি ভেক্টরের হেড দেখো এক জায়গায় যুক্ত আছে। আচ্ছা, কিন্তু দেখো এ ভেক্টর, এ ভেক্টরের মানে কি লেজ আর সি ভেক্টরের মাথা দুইটা আলাদা, মানে দুইটা একসাথে যুক্ত আছে, মানে লেজ লেজ মাথা মাথা এটা একটু কম্বিনেশন ইয়া করে আছে। এরকম যদি থাকে যে এ ভেক্টরের লেজ দিয়ে বি ভেক্টরের মাথাকে ধরছে বা বি ভেক্টরের লেজ এসে এ ভেক্টরের মাথাকে ধরছে, তখন সেটাকে আমরা বলবো একই ক্রমে। এই যে একটা গাড়ি এভাবে যাচ্ছিল এভাবে যাচ্ছিল, এই একই ক্রম যদি হয় তখন এই সি ভেক্টরটা হবে এই যে একই ক্রম, আমি এখানে আগে থেকে আঁকায় রাখছি তাই হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। এই যে এটা এই দিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, এই একই ক্রমে যাচ্ছে, তাহলে সি ভেক্টর বা তাদের রেজাল্টেন্ট ভেক্টরটা হবে বিপরীত ক্রমে, এই বিপরীত দিকে এইরকম, ঠিক আছে? এটা হলো সি ভেক্টর, আর এটা হলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হলো এ প্লাস বি, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এবার আসি আমরা সামন্তরিক বিধিতে। সামন্তরিক বিধি জিনিসটা কি, দুটা একই একই থাকলে, মানে এই লেজ মাথা এইভাবে থাকলে কি আমরা শুধু নির্ণয় করব, যদি দুটার হেড একসাথে আছে তখন কি করব, তখন কি, তখন তো একটু দেখতে হবে যে কি আসে যায়। তো তার জন্য প্যারালালোগ্রাম ল বা সামান্তরিক সূত্র, আমি আগেই বলছিলাম যে এটাকে সমান্তরালভাবে স্থানান্তর করা যাবে, এই এটাকে ধরে সমান্তরালভাবে স্থানান্তর করলাম। এই যে এটা ডি ভেক্টর, এটা সি ভেক্টর, আর দুইটার মাথা এক জায়গায় আছে, সমান্তরালভাবে স্থানান্তর করে এখানে আনলাম। ওকে, আবার এই সি ভেক্টরটাকে একইভাবে সমান্তরাল ভাবে নিয়ে এখানে আনলাম। হ্যাঁ, বুঝতে পারতেছো? যে সি থেকে এখানে আনলাম, ধরে নে এটা সি আর এটাও ডি, ঠিক আছে? সি কে সমান্তরাল ভাবে এখানে, ডি কে সমান্তরাল ভাবে এখানে, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টরটা হবে, রেজাল্টেন্ট মানে আমি কি বলতে চাচ্ছি, ডি প্লাস সি, মানে ডি প্লাস ডি আর সি এর যোগফলটা হবে এদের কর্ণ বরাবর যা থাকে তাই, ঠিক আছে? এটা কি ছিল বিপরীত ক্রমে, আর এটা যাবে ঠিক কর্ণ বরাবর, মানে এরা দুইজন এই দুই দিকে যাচ্ছে, এটা এদের কর্ণ বরাবর, মানে এই দিকে এই দিকে ও ওই একই দিকেই যাবে, ঠিক আছে? এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এ মাঝ বরাবর দিয়ে ওদিকে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? এটাকে এটাকে আমি ই ভেক্টর দ্বারা সূচিত করতেছি। ধরো প্যারালালোগ্রাম লয় কারোর অসুবিধা আছে, এটা 19 এর বইয়ে আছে, তোমরা অধিকাংশই পারো, যারা 9 এ পড়ো বা 8 এ পড়ো তারা আমাদেরকে আমাকে একটু রিপ্লাই দাও তাড়াতাড়ি। বুঝছি, হয়তো বা বুঝতে অসুবিধা আছে। এই ডি ভেক্টরটাকে আমি সমান্তরালভাবে স্থাপন করে এখানে আনছি, সি ভেক্টরটাকে সমান্তরালভাবে স্থাপন করে এখানে আনছি, ডি ভেক্টরটা এদিকে পয়েন্ট করতেছে, সি ভেক্টরটা এদিকে পয়েন্ট করতেছে। আচ্ছা, এদের রেজাল্টেন্ট ভেক্টরটা হবে, এই দেখো সি কে আমি এখানে নিছি, তার মানে এটা এটা সমান্তরাল, ডি কে আমি এখানে নিছি, মানে এটা এটা সমান্তরাল, দুইটা যেহেতু সমান্তরাল তাহলে আমরা এটাকে সামান্তরিক বলতে পারি। তো রেজাল্টেন্ট ভেক্টরটা যাবে হলো এই যে দুজনের মাথা যেখানে ছিল, ডি আর সি এর মাথা ছিল এখানে, এই মাথা থেকেই ভেক্টরটা শুরু হবে, শুরু হয়ে কই যাবে, কোন পর্যন্ত যাবে, ওই দুজনের লেজ যেখানে ইয়া হয়েছে, লেজ দিয়ে লেজ লিখতেছি, টেল, দুজনের লেজ যেখানে মিলছে ঠিক ওই পর্যন্ত যাবে, এই মাথা থেকেই শুরু হয়ে, মানে মনে দেখো কথা সামন্তরিকের কর্ণ বরাবর যাবে, রেজাল্টেন্ট ভেক্টর বলে বা কি বলে ভেক্টর অ্যাডিশন, মানে যোগ করার ফলে যা আসে সেটা, ঠিক আছে? আশা করি বুঝছো। এই বুঝছো কথা বলো না কেন? আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি যাই, এরপর হলো এতটা তো না, একটু সিম্পলে আসি, ঠিক আছে? সিম্পলে আসি, সেটা হলো দেখো
দুটো ভেক্টর একই একই ইয়াতে আছে, একটা ভেক্টর ই একটা ভেক্টর এস। ই ভেক্টর আর এস ভেক্টর একই বিন্দু থেকে শুরু হয়েছে, মানে দুইটার মাথা এক জায়গায়ই আছে, লেজ দুই দিকে আছে, মাথা এক জায়গায় আছে, আর এদের মাঝখানের কোনটা দেওয়া আছে, এখানে মাঝখানের কোনটা দেওয়া ছিল না, এখানে মাঝখানের কোনটা দেওয়া আছে, ঠিক না? তাহলে এদের যোগফল হবে, যোগফলটা নিশ্চয়ই এই সামন্তরিকের কর্ণ বরাবর, আমি যদি সামন্তরিক দিয়ে একটা দেখাইতাম নিশ্চয়ই এইভাবে কর্ণ বরাবর যাইতো। আচ্ছা আমরা ওই সামন্তরিক টামন্তরিক আঁকবো না, একটু সহজ ভাবে দেখবো। ইএস মনে করো এই রেজাল্টেন্ট ভেক্টরটাকে আমি এইচ দ্বারা সূচিত করতেছি, এই এইচটা আসবে হলো এই এইচ ভেক্টরটা কি হবে, ই স্কয়ার প্লাস এস স্কয়ার প্লাস টু ই এস কস থিটা। এটা যদি এ হইতো, এটা যদি বি হইতো, তাহলে বিষয়টা কেমন দাঁড়াতো, এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। কিভাবে হবে, আর তার উপর একটা হোল রুট আছে, ঠিক আছে? কি হলো ব্যাপারটা, দুটো ভেক্টর যদি একই বিন্দু থেকে শুরু হয় এবং তাদের মাঝখানে কোণ যদি থিটা হয়, তখন সেটা কি হবে, তাদের রেজাল্টেন্ট হবে দুটো ভেক্টরের বর্গ, ই স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস টু ই এস কস থিটা। এবং এইটাও হবে হলো কি, মডুলাস। কেন মডুলাস হবে, এ দেখো ই কে যখন আমরা স্কোয়ার করতেছি, এই কনসেপ্টটা অনেক বেশি জরুরি, কোনো ভেক্টরকে যদি আমি স্কোয়ার করি, ই ভেক্টরকে আমি স্কোয়ার করলাম, তখন এটার ভেক্টর থাকবে না, তখন এটা একটা স্কেলার হয়ে যাবে। ই কে স্কোয়ার করলাম, এস কে স্কোয়ার করলাম, প্লাস টু ই এস কস থিটা, মাঝখানের কোনটা, কস থিটা। এখান থেকে আমি ত্রিভুজের কস কোসাইন ল আনতে পারি, এটা ফিজিক্সে অনেক বেশি কাজে লাগে, তোমাদেরকে পরে শেখানো হবে। তোমরা অনেকে ভাবতেছো আবার ওই জাফর ইকবালের বইয়ের মতো বলতেছে যে পরের শ্রেণীতে জানতে পারবা, আসলে একটু এলিমেন্টারি জিনিসপত্রই রাখছি আমরা। দেখো যেটা বলতেছিলাম, এইচ রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে, ই স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস টু ই এস কস থিটা। আচ্ছা দুটো যদি একই ক্রমে থাকে, মানে ওই সেই একই কথা, একটা লেজ অন্যটার মাথার সাথে যায় যুক্ত হয়, মানে এখানে ছিল থিটা, মানে এদের কোণ ছিল থিটা, তাহলে এটাকে আমি সমান্তরালভাবে স্থাপন করে এখানে আনতে পারি, তাই না? এই এটা হলো এইদিকে পয়েন্ট করতেছিল এই ডি ভেক্টর আর এন ভেক্টর, ঠিক আছে? ডি ভেক্টর এদিকে যাচ্ছিল, এন ভেক্টর এদিকে যাচ্ছিল, এদিকে সমান্তরালভাবে নিয়ে এখানে স্থাপন করলে আমরা খুব সহজে এই লটা অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি। অ্যাপ্লাই করতে ফেললে তখন এদের মাঝখানে কোনটা কত হবে, এখানে মান কোন ছিল আলফা, দেখো এই পুরো কোনটা হলো কত, 180, তাহলে এটা হবে 180 মাইনাস আলফা। তোমরা যারা জ্যামিতি ভালো পড়ো সহজে বুঝে গেছো যে এটা হবে 180 মাইনাস আলফা। এই কাজটা না করে 180 মাইনাস আলফা, তখন এর ইয়া কি হবে, ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস টু ডি এন কস থিটা, এর উপরে একটা হোল রুট দিলাম, ঠিক আছে? এদেরকে ধরো আমি এম দ্বারা সূচিত করতেছি, এদের রেজাল্টেন্ট ভেক্টরটাকে এম দ্বারা সূচিত করতেছি, এমটা হবে ডি এন কস থিটা, মানে কস থিটা না দুঃখিত, 180 মাইনাস আলফা, আলফা দিয়েছিল এই আলফা, ঠিক আছে? এটা হবে, কিন্তু এটা একটু ঝামেলাদায়ক হয়ে যায়, এর জন্য একটা সহজ কাজ করা যায়, সেটা হলো যদি এইভাবেই তুমি রেখে দিবা যে একটার মাথা, একটার মাথা আর লেজ এক পয়েন্টে আছে, মাথা আর লেজ এক পয়েন্টে আছে, আর তাদের মাঝখানের কোণ হলো আলফা, তখন কিছুই না, ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তখন আর প্লাস দেওয়া যাবে না, তখন দিতে হবে মাইনাস ডি এন কস আলফা, ঠিক আছে, হোল স্কোয়ার, জাস্ট মাইনাস। কি হলে মাইনাস, যখন লেজ আর মাথা এক জায়গায় থাকবে, বুঝতে পারছো? এন হলো রেজাল্টেন্ট ভেক্টর, মানে যোগ করে আমরা যা পাবো সেটাকে আমরা এন বলতেছি। ও আচ্ছা, এন হলো একটা ভেক্টর, এন হলো একটা ভেক্টর, যে কোনো ভেক্টর ইচ্ছা মতো আমি দিছি। আসলে কি বলবো, সকালে যখন লিখতেছিলাম আমি অক্ষর খুঁজে পাচ্ছিলাম না, আলাদা আলাদা যে চাইছিলাম যে সবগুলো একটু আলাদা আলাদা লেটার দিয়ে যদি যাওয়া যায়। আচ্ছা যাই হোক, ডি স্কোয়ার এন স্কোয়ার, এন হলো একটা ভেক্টর, ডি একটা ভেক্টর, আর এদের রেজাল্টেন্ট ভেক্টরটা হলো এম, ঠিক আছে? এই এম স্কোয়ার ইকাল টু এখানে এনে 180 মাইনাস আলফা দিয়ে আগের যে সূত্রটা শিখাইলাম সেভাবেও করতে পারো, আবার যেরকম আছে সেরকমই করতে পারো, জাস্ট একটা মাইনাস আসবে। আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, আমার টাইমে একটু শর্ট তো তাই। আচ্ছা আমি ভেক্টরটা একটু ভালো মতন পড়াই, দরকার হলে ক্যালকুলাস একটু কম পড়াবো। তো আমি ভেক্টরে একটু ইম্পর্টেন্ট টার্মে যাচ্ছি এখন, ধীরে ধীরে কারণ তোমরা না বুঝলে অবশ্যই বলবা,
টাইম আছে, হাতে টাইম নিয়ে আমি তোমাদেরকে শিখাই দিব। আর তাছাড়া আমি যখন এমএসএসসিতে ক্লাস নেই তখন আমি সাধারণত কি বলবো, আমি 3 ঘন্টার জন্য ক্লাস ডাকি, কিন্তু পোলাপাইন 1 ঘন্টা বেশি ক্লাস করেই না। 1 ঘন্টা ক্লাস করে ভাই জায়গা ভালো লাগতেছে না, এই সেই আম্মু বকা দেয়। তো আমি ক্লাসটা বাকি ক্লাসটুকু আমি নিজে নিজে একা একা নিয়ে রেকর্ড করে দিয়ে দিই। আর তোমাদের ক্ষেত্রেও সেটা করতে পারি যে তোমরা যারা থাকবা তারা তো থাকবাই, আর যারা থাকবা না ক্লাস তো রেকর্ড হচ্ছেই, ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবা। যদি আমি একটার পরেও আর একটু বেশি সময় কন্টিনিউ করি, একটাই আমি ছেড়ে দিব, তারপর আমি নিজে থেকে দরকার হলে ক্যালকুলাসের যতটুকু বাকি থাকবে রেকর্ড করবো। আজকে আমরা ক্যালকুলাসের খুবই এলিমেন্টারি জিনিস পড়াবো, আসলে ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রেশন কি, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিব। তারপর কিছু সূত্র দিয়ে দিব, তোমাদের ঠেসে ঠেসে ঢুকাই দিব যে হ্যাঁ মুখস্থ করে ফেলো, কথা শেষ। আর এগুলোর প্রুফ, ওই সূত্রগুলোর প্রুফ তোমরা একাডেমিতে শিখবা, ফিজিক্সে সাধারণত এইসব প্রুফ নিয়ে কোনো আলাপ আলোচনা হয় না। একাডেমিকে তোমরা যখন ইন্টারভিউ দেবে এই সূত্রগুলো প্রুফ দেখে ফেলবা ক্যালকুলাসে। আচ্ছা আমি শুরু করি আবার। অনেকেই চলে গেছে, 39 জন আছে, তাও বেশ ভালোই আছে, ধন্যবাদ যারা আছে তোমাদের। আচ্ছা আচ্ছা, একটা বলছিলাম যে সুপার সিম্পল ম্যাথড, একেবারে সুপার সিম্পল, সেটা হলো আমাদের আর এই এ ভেক্টর পুরাটার মান দেওয়া নাই। আমাদের এখানে কিন্তু ডি ভেক্টর, এটার ডি ভেক্টরের মান দেওয়া ছিল, যেরকম আমরা এ ভেক্টরের মান পেয়ে যাচ্ছিলাম আগে, এ ভেক্টরের মান পেয়ে গেছিলাম, এখন এখানে ডি ভেক্টরের মানও ওরকম পেয়ে গেছি, সি ভেক্টরের মানও দেওয়া আছে। কিন্তু ব্যাপার হলো এখানে আর এ ভেক্টরের মান আলাদাভাবে দেওয়া নাই। কিভাবে দেওয়া আছে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এভাবে দেওয়া আছে। ওই যে প্রথমে যে দেখাইছিলাম 6i ক্যাপ, 3j ক্যাপ, 5k ক্যাপ, এই ফরম্যাটে দেওয়া আছে। এই ফরম্যাটে থাকলে আমরা কিভাবে যোগ বিয়োগ করব, উপরের টাইটেল দেখেই বুঝতেছো, সুপার সিম্পল মেথড, এ প্লাস বি, এটা হবে তোমরা সহজেই বুঝতে পারতেছো কি হবে, এ মানে এর এক্স কম্পোনেন্ট আর এর এক্স কম্পোনেন্ট যোগ করব, যোগ করে যা আসবে সেটা হলো এদের রেজাল্টেন্ট, বা যোগ করলে যা আসে, মানে যোগ করলে যা হয় তাকে রেজাল্টেন্ট বলে, ঠিক আছে। মানে আমি রেজাল্টেন্ট, মানে আমি যখন শিখছি সবাই রেজাল্টেন্ট 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 বলতে বলতে এত বেশি অভ্যস্ত যে আমার রেজাল্টেন্টই মুখে আসতেছে। মনে করো এ প্লাস বি, এই দুটাকে যোগ করলে যে যোগফল আসে সেটা হলো রেজাল্টেন্ট ভেক্টর, বা সেটা যোগফল মনে করো সি, ঠিক আছে, সেটা যোগফল। তো এই সি ভেক্টরটা কি আসতেছে বুঝতেই পারতেছো, সি ভেক্টরের এক্স কম্পোনেন্ট কি হবে, এটার এক্স কম্পোনেন্ট আর এক্স কম্পোনেন্ট, এই দুটা যোগ করে দিলে যা আসে তাই, এটার ওয়াই কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট যোগ করে দিলে যা আসে তাই, এটার জেড কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট যোগ করে দিলে যা আসে তাই। আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে এক্স অক্ষটা ওয়াই অক্ষে কোনো প্রভাব ফেলবে না, ওয়াই অক্ষে কোনো জেড, ওয়াই অক্ষটা জেড অক্ষে কোনো প্রভাব ফেলবে না, জেড অক্ষটা এক্স অক্ষে কোনো প্রভাব ফেলবে না, কোথাও কোনো প্রভাব থাকবে না এক অক্ষের উপর আরেক অক্ষের। তার মনে করো একটা নিদর্শন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স অক্ষরগুলো যোগ হয়েছে, ওয়াই অক্ষরগুলো যোগ হয়েছে, জেড অক্ষরগুলো যোগ হয়েছে, কিন্তু কি হচ্ছে না, একটার সাথে অন্যটা কলিট করতেছে না, মানে একটার সাথে অন্যটা যোগ হচ্ছে না। তো বুঝে গেছে সূত্রটা, এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা দেওয়া নাই। কি দেওয়া আছে, দেওয়া আছে এ এক্স এর মান, এ ওয়াই এর মান, এ জেড এর মান, বি এক্স এর মান, বি ওয়াই এর মান, বি জেড এর মান। হয়তো আমি এখানে এ প্লাস বি লিখছি, এ প্লাস বি এর জায়গায় আমি যেখানে বললাম এ প্লাস বি ইকুয়াল টু সি, এ প্লাস বি এর জায়গায় আমি সি এর মানটাও বসাই দিতে পারি, পারি না? হ্যাঁ, সিটাকেও তখন আমরা এমন একটা ফরম্যাটে পাবো, সেটা হয়তো বা এমন হবে সি এক্স আই ক্যাপ, আহারি আমার কমেন্ট খালি শেষ। আচ্ছা তুমি দাঁড়াও, আপাতত আমি লাল কলম দিয়ে লিখি, সি ওয়াই জে ক্যাপ, সি জেড কে ক্যাপ। এখন তুমি বলবে ভাই আমি সি এর মানটা চাই, কিভাবে পাবো, কিছুক্ষণ আগেই তোমাদের দেখাইলাম সি এর মানটা পাইতে হলে কিছুই করতে হবে না, সি এক্স স্কোয়ার, সি ওয়াই এর স্কোয়ার, সি জেড স্কোয়ার, তারপর হোল লোড, এই ছোট্ট কাজটুকু করে ফেললে তোমরা সি এর মানটা পেয়ে যাচ্ছ, তোমরা এই ছোট্টকো কাজটুকু করে ফেললে তোমরা এ এর মানটা পেয়ে যাচ্ছ, বি এর মানটা পেয়ে যাচ্ছ। কিন্তু যেরকম বলতেছিলাম যে সুপার সিম্পল মেথড, হয়তোবা কখনো তোমার এ এর মানটা দেওয়া আছে, তবু তুমি ইচ্ছা করে এটাকে এ এক্স, এ ওয়াই, এ জেড এ ভাগ ভাগ করে নিয়ে তারপরে আমাদের এই সুপার সিম্পল মেথড দিয়ে সুপার ফাস্ট করে ফেলতে পারতেছে, ঠিক আছে।
হয়তো বা বাকিটা করতে গেলে, এইগুলো করতে গেলে তোমার ক্যালকুলেটার ট্যালকুলেটার টিপতে হবে, বাট ক্যালকুলেটার না থাকলে, ক্যালকুলেটারের ব্যাটারি নিয়ে চিন্তা ভাবনা থাকলে, একটা মানুষ এলে ক্যালকুলেটার ছাড়া এমনিতেই হয়ে যাবে তোমার, ঠিক আছে? আচ্ছা আমি কলম নিয়ে আসি আর একটু হাত মুখ ধুয়ে আসি, 2 মিনিট তোমাদেরকেও রেস্ট দিলাম, তোমরা একটু হাত মুখ ধুয়ে আসো, কারো যদি কারো যদি ফেসবুক টেসবুকে ঘুরে আসা লাগে, বন্ধু বান্ধবী কোনো মেসেজ টেসেজ দিয়েছে কিনা সব দেখে আসো। আচ্ছা 2 মিনিট পরে আবার শুরু করো। আসছে তোমরা সবাই, হাত মুখ ধুয়ে আসলাম একটু আর কি। আসছো তোমরা? আচ্ছা বেশ ভালো, 36 জন আছে আমাদের সাথে, ধন্যবাদ। চ্যাটে কেউ কিছু লিখছে কিনা দেখি, আরেকবার বুঝালে ভালো হয়। 12:15 সময় বলছিল, ভালো হয়, এটা কখন ইউজ করবো। আচ্ছা কি যেন, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম কোনটা বুঝাবো আর একটু বললে আমি বুঝাই দিচ্ছি এখনই, সামনে টপিকে যাওয়ার আগে একটু বুঝাই দিচ্ছি। মানে এই সূত্রটা, হ্যাঁ এই সূত্রটা কখন ইউজ করব, এই সূত্রটা কখন ইউজ করব, এটা কখন ইউজ করব, এই সবগুলো সম্পর্কে তোমাদের ধারণা হবে। বিশেষত আমি তোমাদেরকে কোনো প্র্যাকটিস কিন্তু এখন পর্যন্ত দেখাই নাই, যখন তোমাদেরকে প্র্যাকটিস দেখাবো তখন তোমাদের খুব সুন্দর ধারণা হয়ে যাবে। তোমরা জাস্ট এখন সূত্রগুলোকে মুখস্থ করে নাও, সূত্রগুলোকে মুখস্থ করে নেওয়ার পরে যেমন বলতেছিলাম এমনি এমনি কিন্তু ক্লাস রাখি না, ম্যাথ পড়াইতে আমার নিজেরও ভালো লাগতেছে না, বা ম্যাথটা এমন কিছু তোমাদেরও ভালো লাগতেছে না জানি, ম্যাথে তেমন আনন্দ আমি পাই না খুঁজে, ম্যাথমেটিশিয়ানরা পাই। আচ্ছা তো এগুলো পড়ে নাও, কালকে বা কালকে থেকে যেসব ক্লাস শুরু হবে সেসব ক্লাসে এগুলোর অনেক অ্যাপ্লিকেশন থাকবে, তখন তোমরা বুঝবা যে কোনটা কখন ইউজ করতে হয়, ঠিক আছে? ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা আমরা কন্টিনিউ করি, এবার আসি ভেক্টর বিয়োগ করানোর জন্য কোনো জায়গায় থাকা রাখি। আচ্ছা ভেক্টরের বিয়োগটা আমি এখানে ছোট করে দেখা দিচ্ছি, ভেক্টরের বিয়োগটা কিছুই না, শুধু মনে করো এ ভেক্টর, আহা আমি কলমটা নিয়ে আসতে ভুলে গেছি, তো আমি ভেক্টরের বিয়োগটা দেখাতে চাচ্ছি। ভেক্টরের বিয়োগটা আসলে কিছুই না, আমরা আগে এ প্লাস বি যোগ করতাম, এ প্লাস বি এখন এ মাইনাস বি যোগ করব, এ মাইনাস বি করব, এ মাইনাস বিটাকে দেখো আরেকটু সুন্দরভাবে এমন লেখা যায়, এ প্লাস মাইনাস বি,
কি লেখা যায় না এমন? হ্যাঁ, তাহলে এটা যদি এমন মাইনাস বি লেখা যায়, এই যে আমাদের সুপার সিম্পল মেথড ছিল, মেথডে এটা কি হয়ে যাবে? এর মানটা ছিল, আমি এখান থেকে দেখাই, ঠিক আছে? জাস্ট মাইনাস বি হলে এখানেও একটা মাইনাস চলে আসবে, তখন এখানেও একটা মাইনাস চলে আসবে, তখন এখানেও একটা মাইনাস চলে আসবে, মানে বি এক্সটাও মাইনাস হয়ে যাবে, বি ওয়াইটাও মাইনাস হয়ে যাবে, বি জেডটাও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো সবগুলো মাইনাস, বুঝতেই পারতেছো যে এই যে এখানে যে ছিল এক্স, এখানেও মাইনাস এসে যাবে, বি ওয়াই এখানেও মাইনাস এসে যাবে, এ জেড বি জেড এখানেও মাইনাস এসে যাবে। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে যে ভেক্টরের বিয়োগটা কিভাবে আমরা করি? হ্যাঁ, ভেক্টরের বিয়োগটা ঠিক এতটুকুই আসলে, মানে ম্যাথেও আসলে কিন্তু যোগটা বেশি ফান্ডামেন্টাল, ঠিক আছে? যোগের বিপরীতটা হলো বিয়োগ, বিয়োগ আবার বারবার যোগ করা হলো কি বলবো, বারবার যোগ করা হলো কি, বারবার যোগ করা হলো গুণ, আর বারবার মনে করো যোগের বিপরীত কাজটা করা হলো ভাগ। ম্যাথেও ফান্ডামেন্টাল জিনিস এটাই, ভেক্টরের ক্ষেত্রে গুণ আর যোগ এই দুটোই বেশি ফান্ডামেন্টাল। যাই হোক, বিয়োগটা তোমাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, ডট প্রোডাক্ট, ভেক্টর মাল্টিপ্লিকেশন বা গুণে দুই প্রকার গুণ আছে। আচ্ছা, তুমি স্বাভাবিক দ্বিগুণই বিবেচনা করো, মনে করো এটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আচ্ছা একটু ছোট হয়েছে তাও মনে করো 5 সেন্টিমিটার। আচ্ছা, একে আমি দুই গুণ করলাম, দুই গুণ করলে এটা কি 10 সেন্টিমিটার হয়ে যাবে, তাই না? আচ্ছা, কেউ মনে করো একটু বেশি মাথায় সমস্যা আছে, সে বললো দুই আমি অমনে গুণ করব না, এইভাবে আমি বাড়াবো না, এই যে প্রথমে এখানে 5 ছিল এর সাথে আমরা 2 গুণ করলাম, এটা এখন সব মিলায় 210 হয়ে গেল, এটা আমি দুই আমি অমনে গুণ করব না, দুই আমি এমনে গুণ করব। এমনে গুণ করলে বিষয়টা কেমন দাঁড়াবে? যেমন আমরা ইয়ার ক্ষেত্রে আয়তের ক্ষেত্রে এখানে ধরো 5, এখানে ধরো 2, এই দুটাকেও কিন্তু আমরা ক্ষেত্রফল বের করার সময় গুণ করেই করতেছি, তাই না? ক্ষেত্রফল বের করার সময় এই দুটাকেও আমরা গুণ করতেছি। আমাদের একজন বললো যে 2 দিয়ে গুণ করতে, এখন সে 2 দিয়ে গুণ এই দিকে না করে এমনে করলো, মানে কি এখানেও অ্যান্সারটা 10ই আসলো, কিন্তু দেখো আমরা যদি ভেক্টর দিয়ে চিন্তা ভাবনা করি, এখানে চলতেছিল এমন, এখানে চলতেছিল এমন, মানে পয়েন্টটা ওই দিকে ছিল, জাস্ট 2 দিয়ে গুণ করার ফলে পয়েন্টটা ওই দিকে ছিল। এবার এইভাবে 2 দিয়ে গুণ করার ফলে, মানে মানে কি বলবো, আয়তে যেভাবে গুণ হয় সেইভাবে গুণ করার ফলে তখন রেজাল্টেন্টটা কিভাবে আসলো, তখন রেজাল্টেন্টটা আসলো এই রকম, তাই না? আমি আগে বলছিলাম কর্ণ বরাবর, তখন রেজাল্টেন্টটা আসলো কর্ণ বরাবর। তার মানে কি বিভিন্ন রকম গুণের জন্য দিকের মানটা একটু পরিবর্তন হচ্ছে, তাই না? আচ্ছা, আসলে আমি ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ভেক্টর মাল্টিপ্লিকেশন দুই প্রকারের, একটা হলো ডট প্রোডাক্ট, মনে করো এ গুণ বি, এটার মাঝখানে ডট থাকলে ম্যাথে তোমরা ডট দিয়ে, ডট দিয়েও গুণ, গুণ দিয়েও গুণ, দুইভাবেই পড়ো, কিন্তু ফিজিক্সে ডট দিয়ে থাকলে সেটাকে ডট প্রোডাক্ট, এইভাবে এক্স থাকলে সেটাকে ক্রস প্রোডাক্ট বলা হয়, আর কিছু না থাকলে এমনি স্বাভাবিক গুণ বা ডট প্রোডাক্টই বলতে পারো, বা স্কেলার গুণ বলতে পারো। আচ্ছা, যাই হোক, কি বলতেছিলাম যে ভেক্টরে বিভিন্নভাবে গুণ করার জন্য দিকের মানে বিভিন্ন পরিবর্তন হয়, আর ভেক্টর নেওয়ার উদ্দেশ্যটা আমাদের কি ছিল? ভেক্টর নেওয়ার উদ্দেশ্যটাই আমাদের মেন ছিল যে মান তো বিবেচনা করব, করবই, তার সাথে আমরা দিকেরও একটা বিবেচনা রাখবো, এর জন্যই আমরা ভেক্টর নামের রাশিগুলো নিয়ে আসছিলাম, ঠিক আছে? আর আচ্ছা, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টের সাথে কেউ এই জিনিসটাকে মিলাই ফেলুন, এটা আমরা জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি। আচ্ছা, এবার আসি ডট প্রোডাক্ট জিনিসটা কি, ডট প্রোডাক্ট জিনিসটাকে বলা হয় স্কেলার গুণন বা ইয়া, মনে করো একটা এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটাকে আমি গুণ করব, কি করব, ডট গুণন করব। ডট গুণন কেন করব বা মানে দরকার আমাদের তাই করব। কি যেন বলতেছিল, হ্যাঁ যেমন বলতেছিলাম যে ভেক্টরের মানটা গুণ করব, কিন্তু মানটা গুণ করার সাথে সাথে কি আমাদের দিকের বিবেচনাটাও রাখতে হবে, আমাদের দিকের বিবেচনাটাও রাখতে হবে। তো গুণ করার সময় আমরা যেটা করব, এইদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এইদিকে একটা আছে বি ভেক্টর, এই ভেক্টরটাকে মনে করো জোর করে এর একটা কম্পোনেন্ট বের করব, মানে এ ভেক্টর এটা ছিল এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, আমরা জোর করে বি ভেক্টরের একটা কম্পোনেন্ট বের করব। দেখো এ ভেক্টরটা যদি এক্স অক্ষের সাথে সমান্তরালভাবে থাকতো, তাহলে আমরা আর বি ভেক্টরটা মনে করো ইচ্ছা মতো আছে, খুব সহজেই আমরা ইয়া বের করতে পারতাম, কি বলবো,
খুব সহজে আমরা এর x অক্ষ বরাবর কম্পোনেন্ট বের করতে পারতাম, তখন কি হইতো a আর b দুইটা কি সমান্তরাল হয়ে যাইতো, a ও এদিকে চলতেছে b ও এদিকে চলতেছে, ডট প্রোডাক্টে আমরা এই কাজটাই করি, কি করি একই দিকে যেন চলে এই জিনিসটা মাথায় রাখি, ডট প্রোডাক্টে আমরা একই জিনিস মাথায় রাখি, একই দিকে যেন চলে এই জিনিসটা মাথায় রাখি, আবার বি কে নাইনে একেও আমরা এই পাশে নিয়ে যাইতে পারতাম। নেওয়ার অনেক কায়দা কানুন আছে, তোমরা এখন বলবা ভাইয়া এটা তো এক্স অক্ষের উপরে নাই, কিভাবে নিব কেমনে নিব, অনেক কায়দা কানুন আছে, সেগুলো পরে দেখানো হবে। যাই হোক, তো এইটার আপাতত এটাই ধরে নাও যে বি একদম ইচ্ছা মতো আছে, এ এই বরাবর আছে, তাহলে এদের গুণ কি হবে, এ বি কস থিটা, বিষয়টা এমন না, আছো তোমরা? আচ্ছা আচ্ছা, ডট প্রোডাক্ট নিয়ে আমি আরেকটু বেশি কথা বলি, মনে করো এটা থিটা কোণে আছে, তাহলে আমি এক্স কম্পোনেন্টটা বের করছি, আমি এমন ভাবে বের করব, আমি এমন ভাবে গুণ করব যাতে এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল নাই, দুটো দুই দিকে পয়েন্ট করতেছে, কিন্তু এই আমাদের ডট প্রোডাক্টের ফলে এটা দুইটার সমান্তরাল এসে যাবে, যদি সমান্তরাল নাও থাকে তাহলে এর সমান্তরাল কম্পোনেন্ট যেটুকু আছে, মনে করো এটা এ এটা বি, এটা সমান্তরাল করে নিয়ে তারপরে মানে এর হয়তো বা এটা হয়তো বা এক্স অক্ষে আছে, এক্স অক্ষে এই এর সমান্তরাল কতটুকু আছে, বি কস থিটা, আমি মাত্রই দেখাইছিলাম তোমাদেরকে যে এক্স কম্পোনেন্ট কিভাবে বের করে বি কস থিটা দিয়ে, যদি মাঝখানে কোন থিটা হয় তো বি কস থিটা দিয়ে আমরা তখন এইটা গুণ করব, এ আর বি কস থিটা গুণ করব, যতটুকু প্যারালালে আছে ততটুকু গুণ করব, বাকি যারা আছে মানে যে এ কস থিটা এখানে আমরা বি সাইন থিটাও আনতে পারি, বাট বি সাইন থিটা এটাকে আমরা নিব না, ঠিক আছে, তো মানে যেটা পারপেন্ডিকুলার বা লম্বভাবে আছে সেটা নিব না, যেটুকু প্যারালালে আছে সেটা নিব। আচ্ছা, ডট প্রোডাক্ট কেন করা হয়, কি কারণে করা হয় সেটা বলি। তোমরা জানো যে তোমরা দেখছো যে এফ কি বলবো এটা কি বলে বল বল আচ্ছা অনেক টায়ার্ড হয়ে গেছি, কথাবার্তা সব জড়ায় যাচ্ছে, ভুলে যাচ্ছি ধীরে ধীরে করে। আচ্ছা হ্যাঁ, এফ আর এ মানে কি বলবো, এফ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, মানে কি বলবো এই যে ফোর্স ফোর্স আর এরিয়া, এরা দুইটাই ভেক্টর, এদের ভাগফলের ফলে একটা নতুন ভেক্টর আসে, একটা নতুন কোয়ান্টিটি আসে, যেটাকে আমরা চাপ বা পি বলি, চাপ বা প্রেশার। আচ্ছা, প্রেশারটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, মানে কি আমি এফ আর মনে করো ভেক্টরের ভাগ যায় না, তাই আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, আমরা ফোর্স আর ওয়ান বাই এরিয়া এই দুটা গুণ করছি, দুটো ভেক্টরকে আমরা গুণ করছি, দুটো ভেক্টরকে গুণ করে আমরা একটা স্কেলার পাইছি, এই যে যে গুণ করার পদ্ধতিটা যে দুইটা ভেক্টরকে গুণ করব, গুণ করে একটা স্কেলার পাবো, দুইটা যখন একই দিকেই আছে তখন আর কোনো টেনশন নাই যেদিকেই থাকুক, তো দুইটা গুণ করে যে একই দিকে পাবো বা দুটো ভেক্টরকে গুণ করে যখন একটা স্কেলার পাইতে চাবো তখন আমাদের এই ডট প্রোডাক্ট করতে হবে, ইয়া করে যখন স্কেলার পাইতে চাবো তখন আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। এই যে আমি এ আর বি এর ডট প্রোডাক্ট বের করছি, বের করে আমাদের এই যে যে মানটা আসতেছে এর কোনো দিক নাই নিজের, এটা হলো কি, এটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি, এই যে দুটা ভেক্টরকে গুণ করে আমরা যখন একটা স্কেলার কোয়ান্টিটি চাই তখন আমরা করি ডট প্রোডাক্ট, বুঝতে পারছো? আচ্ছা, ডট প্রোডাক্টের একটা সিম্পল মেথড আছে, সিম্পল মেথডটা তোমাদেরকে দেখাই দিই, এটা হলো দেওয়া আছে এ ভেক্টর এ এক্স এ ওয়াই এ জেড, বি ভেক্টর বি এক্স বি ওয়াই বি জেড, এই দুটোকে যদি আমরা ডট প্রোডাক্ট করি খুব সহজে, এক্স গুণ মানে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর এমন করছি, ওকে, তো তোমরা দেখতে পারতেছো গুণ করার সহজ পদ্ধতিটা কি, মানে গুণের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমরা অনেক অনেক পদ্ধতি দেখছিলাম, কিছু কিছু পদ্ধতি একটু হার্ড ছিল, যাই হোক সহজ পদ্ধতিটা হলো এই এ এক্স এ ওয়াই এ জেড এরকম একটা ফরম্যাটে দেওয়া আছে, ফরম্যাটে দিল দেওয়া হলে কি হবে এ এক্স আর বি এক্স,
মানে এর এক্স কম্পোনেন্ট আর ওর এক্স কম্পোনেন্ট, এই দুটো গুণ করবা, গুণ করে লিখে দিবা। আচ্ছা, এরপরে কিন্তু আর এই আই ক্যাপ আমি এখানে দিচ্ছি এটা তোমাদেরকে বোঝানোর জন্য, এই আই ক্যাপটা কিন্তু হবে না, এই আই ক্যাপটা হবে না। হয়ে যে অ্যান্সার আসবে, মনে করো একটা অ্যান্সার আসলো ইচ্ছা মতো ধরলাম এক্স, বড় হাতের এক্স, এই দুটা যোগ করে একটা অ্যান্সার আসলো ধরে নিলাম বড় হাতের ওয়াই, এই দুটা গুণ করে একটা অ্যান্সার আসলো ধরে নিলাম বড় হাতের জেড। আমি যেটা বলতেছিলাম ইয়াতে স্কেলার কোয়ান্টিটি, মানে দুটোকে যদি আমি ডট প্রোডাক্ট করি একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। স্কেলার কোয়ান্টিটি কোনো দিক থাকে না, যেহেতু দিক নাই তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এর কোনো মূল্য নাই, তাই আমি এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে দিব না। আসলে বিষয়টা কি হবে, এখানে এ এক্স এ মানে এ এক্স আই ক্যাপ বি এক্স আই ক্যাপ এই দুটা গুণ হবে, আই ক্যাপ আর আই ক্যাপ এই দুটা গুণ হয়ে যাবে। তার মানে কি, আই ক্যাপের স্কোয়ার আমি আগেই বলছিলাম কোনো কিছুর উপরে স্কোয়ার হয়ে গেলে সেটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে যায়, আর স্কেলার কোয়ান্টিটি হয়ে গেলে তখন এটাকে আমরা আই হিসাবেও লিখতে পারি বা ওয়ান হিসাবেও লিখতে পারি। আই হিসাবে লিখলে একটু কনফিউজ হয়ে যাবে, আই দিয়ে ওই যে ইমাজিনারি নাম্বার বোঝানো হয়, তো আমরা ওয়ান হিসাবে লিখে এরকম রেখে দিয়েছি এক্স ওয়াই জেড। তার মানে কি, আমাদের এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিতে হবে না, কিন্তু গুণ কিভাবে করতে হবে, একটার এক্স কম্পোনেন্ট অন্যটার এক্স কম্পোনেন্ট দুইটা গুণ করব, প্লাস একটার ওয়াই কম্পোনেন্ট অন্যটার ওয়াই কম্পোনেন্ট গুণ করব, গুণ করে যা পাবো তার সাথে প্লাস দিয়ে একটা জেড কম্পোনেন্ট অন্যটা জেড কম্পোনেন্ট গুণ করে জেড প্লাস দেন শেষে সবগুলো যোগ করে দেবো, যা পারবো অ্যান্সার তাই অ্যান্সার। আচ্ছা, এবার হলো আল্ট্রা প্রো ম্যাক্স সিম্পল মেথড, এটা ছিল খুবই সিম্পল মেথড, একদম আল্ট্রা প্রো ম্যাক্স সিম্পল মেথড। মাত্রই তোমাদেরকে দেখালাম একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, কিছুই না, এ বি কস থিটা, দুটার মাঝখানে কোণ যদি থিটা হয়, তোমার এ এর মানটা জানা আছে, তোমার বি এর মানটা জানা আছে, এ বি কস থিটা কথা নাই, এটা হলো আল্ট্রা প্রো ম্যাক্স সিম্পল মেথড আমাদের ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের জন্য। আচ্ছা, তোমরা আসছো? ক্লাস কি খারাপ লাগতেছে? অনেকেই চলে গেছো, আচ্ছা অনেকেই নাই নাই অবস্থা। আচ্ছা, আমি ক্যালকুলাস এখন তো আমি বুঝতে পারতেছি না, আমার ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম যেটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে এখন আমি আলোচনা করব, আল্লাহ জানে কতটুকু, তোমরা যতক্ষণ না না বুঝবে তোমাদেরকে আমি গেজাইতেই থাকবো। অন্তত জিনিসটা এইভাবেই পড়াইতে হবে, মানে যারা ইন্টারমিডিয়েটে ওঠে তারাও ঠিকঠাকভাবে এই ক্রস প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে একটা জ্ঞান থাকে না। দেখা যাক, ক্যালকুলাস আজকেও পড়াইতে পারি, বা এখন তো অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি 3টার দিকে বা যে কোনো এক সময় বসে 1 ঘন্টার ক্লাস রেকর্ড করে তোমাদেরকে ওই ক্লাসটুকু দিয়ে দিব, যারা ক্লাসে ছিল বা ছিল না সবাইকে একটু ম্যান্ডেটরি রেখে দিব যে ওই ক্লাসটুকু 1 ঘন্টা দেখে নিতে। আচ্ছা, আমি ক্যালকুলাস অল্প একটু পড়াবো, অল্প একটু পরে পড়াবো, ঠিক আছে? তোমরা ভিডিও দেখবে আর দেখবে না তার কোনো গ্যারান্টি নাই, আমার একটু পড়ায় দেওয়াটাই ভালো। ওকে, আচ্ছা ক্রস প্রোডাক্টে আসি আমরা। ক্রস প্রোডাক্টটা জিনিসটা হলো একটা ভেক্টর এ, একে তুমি যেখানে ক্রস দিয়ে দিতে হবে বি, এই একটা ভেক্টর এ আর বি কে তুমি গুণ করতেছো, এই গুণ করার সময় গুণ করে তোমরা যা পাবা একটা জিনিস পাবা, এই জিনিসটাও হবে একটা ভেক্টর। মানে আগে যেটা দেখছিলাম একটা ভেক্টর এ আর বি কে গুণ করে আমরা এমন একটা জিনিস পাইছি যেটা কিনা একটা স্কেলার, এখন আমরা দুটো ভেক্টরকে গুণ করে এমন একটা জিনিস পাইতেছি যেটা হলো নিজেও একটা ভেক্টর, ঠিক আছে, যেটা নিজেও একটা ভেক্টর। আচ্ছা, ওকে, এই ভেক্টরটা আসলে কিভাবে করা হয়, আগে আমরা সবকিছু প্যারালাল প্যারালাল নিতেছিলাম না, এই যে এ এটাকে বি এর সাথে প্যারালালে নিতে হবে, অথবা বি কে এ এর সাথে প্যারালালে নিতে হবে, প্যারালালে নেওয়ার জন্য আমরা কস থিটার ব্যাপার স্যাপার আনছিলাম, এখন ব্যাপার হলো একে পারপেন্ডিকুলারলি নিতে হবে। তার মানে এই যে বি আছে, মনে করো এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, এইখানে এটা এ বি জিনিসটা একেবারে এক্স অক্ষের উপরেই আছে, এই এটা ইচ্ছা মতো আছে, এ আমাদের ভেজাল করছে, এটা ইচ্ছা মতো আছে, এখন এই বি এর সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে যে জিনিসটা আছে সেটা হলো এর ওয়াই কম্পোনেন্ট। এর ওয়াই কম্পোনেন্ট কীভাবে বের করে, এর ওয়াই কম্পোনেন্ট বের করতে হয় এ সাইন থিটা, ঠিক আছে, এর ওয়াই কম্পোনেন্ট বের করতে হয় এ সাইন থিটা দিয়ে। তার মানে কি, এ ক্রস বি, এটাকে ক্রস বলা হয়, এ ক্রস বি হবে এ বি সাইন থিটা। আচ্ছা, এটাও এর সাথে লম্ব বরাবর, এটাও এর সাথে লম্ব বরাবর, যে অ্যান্সারটা আমরা পাইলাম তার দিক কোন দিক হবে,
তার দিকও হবে, এই দুইটার সাথেই লম্ব বরাবর। আমরা এমন একটা জিনিসকে গুণ করতেছি যেটা এইদিকে একরকম চলতেছে, অন্যদিকে একরকম চলতেছে, মানে এমন দুইটা জিনিসকে গুণ করতেছি যে দুইটা জিনিস পরস্পর লম্বভাবে আছে। এই পরস্পর লম্বভাবে আছে এই দুইটা জিনিস কে গুণ করে আমরা যেটা অ্যান্সারটা পাইতেছি, সেই অ্যান্সারের যে বললাম যে এই অ্যান্সারটা নিজেও ভেক্টর, এই অ্যান্সারের দিকটা কোন দিক হবে, সেটা হবে দুইটার সাথে লম্ব বরাবর। মানে এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা ওয়াই, তাহলে এটা দুইটার সাথে লম্ব বরাবর। দেখো এখানে জেড অক্ষটা দুইটার সাথে লম্ব বরাবর, তাই না? এখানে এটা হলো জেড অক্ষ, ঠিক আছে, তাহলে এর দিকটা হবে জেড অক্ষ। এখন এর দিকটা নিয়ে একটা কনফিউশন আছে, তৈরি হয়। দেখো আমি যদি বলি এ ক্রস বি, আচ্ছা এ ক্রস বি, তার মানে আমি, আচ্ছা এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, তোমরা প্রয়োজনে খাতায় একে আমার সাথে সাথে প্র্যাকটিস করে দেখবা। আচ্ছা আগে বলো, আমার এ একটা আঙ্গুল আছে, এ একটা আঙ্গুল আছে, কোন আঙ্গুলটা সামনে আছে, এই আঙ্গুলটা সামনে আছে না এই আঙ্গুলটা সামনে আছে? প্রথমটা মানে তর্জনীটা সামনে আছে আমার, আর মধ্যমাটা একটু পিছায় আছে, মানে আমি এইরকম করে দেখাই, ঠিক আছে, তর্জনীটা সামনে আছে, ইয়াটা পিছায় আছে। এখন আমি যদি এমনে দেই, এমনে দিলে বিষয়টা হলো এইটা পিছায় আছে, এইটা সামনে আছে, এই যে এইটা পিছায় আছে, এইটা সামনে আছে, তাই না? এই জিনিসটুকু তোমরা বুঝছো, এই জিনিসটুকু বুঝছো? বিষয়টা হলো এই কাজটা করা, এইটা পিছে এইটা সামনে, এই কাজটুকু করা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এক কথায় হারাম, ঠিক আছে? ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা এই কাজটা করবা না যে এইটা পিছে এইটা সামনে, এটা করবা না সবসময়, এইটা সামনে এইটা পিছে, ঠিক আছে? এবার আসো, এই যে এ ক্রস বি, এ ভেক্টর বরাবর তোমার একটা আঙ্গুল দাও, বি ভেক্টর বরাবর তোমার অপর আঙ্গুলটা দিতে হবে। অপর আঙ্গুলটা দিতে যেয়ে দেখো আমার এইটা পিছে চলে যাইতেছে, এটা সামনে চলে যাইতেছে, একটু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এইটা এবার এইভাবে দিলাম, এইটা সামনে আর এই যে, এখন কি এইটাই সামনে আছে, এটা পিছে আছে, তাই না? আচ্ছা আবার বুঝাই আমি, এটা একটা ভেক্টর এ, আচ্ছা এটাকে আমি এখন ফার্স্ট ভেক্টর, এটা সেকেন্ড ভেক্টর এইভাবে প্রকাশ করব। ফার্স্ট ভেক্টরের দিকে তোমার একটা আঙ্গুল দাও, সেকেন্ড ভেক্টরের দিকে তোমার, ফার্স্ট ভেক্টরের দিকে তোমার তর্জনী আঙ্গুল দাও, সেকেন্ড ভেক্টরের দিকে মধ্যমা দাও, মধ্যমা দিয়ে দেখতেছো যে এটা পিছায় যাইতেছে, এটা আগায় যাইতেছে, হবে না উল্টা হবে দাও। আচ্ছা এই যে এইটা এবার আগায় গেছে, এটা পিছায় গেছে, ঠিক আছে? এবার আর ডান হাত ব্যবহার করবা, তোমরা যারা বাম হাতি আছো ডান হাত ব্যবহার করবা এই কাজটা করার সময়, ঠিক আছে? এ ভেক্টরের দিকে প্রথম আঙ্গুল বা তর্জনী আঙ্গুল দাও, বি ভেক্টরের দিকে দ্বিতীয় আঙ্গুলটা দাও, ঠিক আছে? দিচ্ছ তোমরা? ওকে, এইবার এইবার যে আঙ্গুলটা আছে বুড়া আঙ্গুল, বুড়া আঙ্গুলটাকে তোমরা খুলে দাও। খুলে দিলে কি হবে, তোমরা দেখতে পাচ্ছ না আমার বুড়া আঙ্গুলটা, কারণ বুড়া আঙ্গুলটা নিচের দিকে আছে। বুড়া আঙ্গুলটা ইন্ডিকেট করতেছে এই যে এ ক্রস বি, এই ভেক্টরটা নিচের দিকে, এ ভেক্টরের দিকে একটা তর্জনী আঙ্গুল, বি ভেক্টরের দিকে আরেকটা আঙ্গুল দিয়ে আমরা যদি বুড়া আঙ্গুলটাকে খুলে দেই, খুলে দিলে আমরা যেই দিকটা পাবো সেইটা হলো এদের রেজাল্টেন্ট ভেক্টরের দিক, মানে এ ক্রস বি এর দিক হলো নিচের দিকে, মানে এ ক্রস বি এর দিকটা, মানে এ ক্রস বি এর এটা নিজেও একটা ভেক্টর, ভেক্টরের দিকটা আমাদের ইম্পর্টেন্ট, দিকটা হলো নিচের দিকে, মানে খাতা ছিঁড়ে ঘুরে আমার টেবিল ছেড়ে নিচে চলে যাইতেছে, ঠিক আছে? আমি যদি বি ক্রস এর কথা বলতাম তাহলে কি হবে, তখন বিটা ফার্স্ট ভেক্টর দিলাম, ফার্স্ট ভেক্টরের এখানে একটা আঙ্গুল, এটা সেকেন্ড ভেক্টর দিলাম একটা সেকেন্ড আঙ্গুল, তারপরে আমার এই বুড়ো আঙ্গুলটা তুলে দিলাম, কি দেখাচ্ছে উপরের দিকে, তার মানে এদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা থাকবে সেটা হবে উপরের দিকে, মানে রেজাল্টেন্ট ভেক্টরের দিক হবে উপরের দিকে। কোন দিকে হবে, আগেই বললাম একেবারে যে লক্ষ্য বরাবর উপরের দিকে হবে, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারতেছো যে এইটা হলো উপরের দিকে। আচ্ছা যে লক্ষ্যে উপরের দিককে আমরা বলতেছি পজিটিভ, তাহলে নিচের দিককে কি আমরা নেগেটিভ বলবো না? হ্যাঁ, তার মানে এটা উপর লিখে রাখলাম, এটা উপর এটা নিচ, এটা উপর এটা নিচ, তাহলে কি আমরা এটা বলতে পারতেছি বি ক্রস এ, এটা আসলে মাইনাস এ ক্রস বি, কারণ এ ভেক্টর আর বি ভেক্টর বিপরীত দিকে, একটা উপরে একটা নিচের দিকে, বুঝছো? হ্যাঁ, এটা তাহলে অনেক বেশি কিছু বুঝে গেছো, ধন্যবাদ। আচ্ছা তো আঙ্গুলের হিসাবটা,
আঙ্গুলের হিসাবটা প্রথম ভেক্টরের দিকে। আমি এবার বি ক্রস এ করতেছি, এ ক্রস বি করতে গেলে অনেক কষ্ট হচ্ছে আমার, আমি বি ক্রস এ করতেছি, ডান হাত ব্যবহার করব, ডান হাত ব্যবহার করে বি এর দিকে ফার্স্ট আঙ্গুল মানে ফার্স্ট ভেক্টর, ফার্স্ট ভেক্টর কি আছে বি, বি এর দিকে তর্জনী, এ এর দিকে তারপরে মধ্যমা, খেয়াল রাখবো যেন এটা মানে তর্জনীর সামনে থাকে মধ্যমা পিছে থাকে, এমন যেন না হয়ে যায় কখনো, মানে ফার্স্ট ভেক্টরটা এইদিকে সেকেন্ড ভেক্টরটা এইদিকে, আমি দিয়ে দিয়েছি ইচ্ছা মতো, এমন হওয়া যাবে না, সেকেন্ড ভেক্টরটা পিছে থাকতে হবে, তো মধ্যমাটা পিছে থাকতে হবে। তো দিলাম ফার্স্ট ভেক্টরের দিকে এইটা, সেকেন্ড ভেক্টরের দিকে এইটা, এরপরে আঙ্গুলটা তুলে দিলাম, এইটাই হলো এই এ ক্রস বি এর যে গুণফল আসবে তার দিক, ঠিক আছে, উপরের দিকে, বুঝে গেছে সাজিদ? হ্যাঁ। আচ্ছা, এখন কথা আসে যে আমরা এইটাই কেন ইউজ করতেছি, আমরা ডান হাতি কেন ইউজ করতেছি, লেখার সময় হয়তো বা আমার বাম হাত চলে আসে, আমার নিজেরও লেখার সময় বারে বারে বাম হাত চলে আসে, মানে কেন আমরা বাম হাত ডান হাতি বারবার ইউজ করি এই ইয়াটার জন্য? আসলে এটা হলো একটা মানে ইয়া রেখে দিছে, তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে সেটা হয়ে যায় নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে সেটা হয় পজিটিভ, এটা হলো পজিটিভ, আর এই যে এটাকে আমরা বলতেছি নেগেটিভ, ঠিক আছে। যখন দেখো এ ক্রস বি, এ থেকে আমি বি এর দিকে যাচ্ছিলাম, এ থেকে বি এর দিকে যাচ্ছিলাম, কই আমার ঘড়ি, কই ঘড়ি দিয়ে দেখাতে সুবিধা হবে, এ ক্রস বি, এই যে ঘড়িও এইভাবেই যায় তাই না, ঘড়ি এইভাবেই যায় মানে ঘড়ি কাঁটার দিকে আসতেছে, তার মানে এটা হলো নেগেটিভ। বিজ্ঞানীরা বা ম্যাথমেটিশিয়ানরা যারা এই ত্রিকোণমিতি আবিষ্কার করছে, কোণ আবিষ্কার করছে, তারা আগে থেকে এটা নির্ণয় করে রাখছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ওইটা নেগেটিভ হয়, আর ঘড়ির কাঁটার দিকে গেলে তখন ওইটা পজিটিভ হয়। দেখো আমরা যখন বি ক্রস এ তে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছিলাম, তখন কিন্তু রেজাল্টেন্ট ভেক্টরটা উপরের দিকে, মানে রেজাল্টেন্ট বলতেছি কেন, যে গুণফল, গুণফলটা উপরের দিকে আসছে, মানে পজিটিভ পজিটিভ, তারপরে উল্টা দিকে আসছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেগেটিভ, তাই নেগেটিভ নিচের দিকে। আসলে এই কারণেই আমরা ডান হাতটা ইউজ করি, ডান হাত ইউজ করলে সেই ঘড়ির কাঁটার এই সিস্টেমটা বজায় থাকে। এখন দাঁড়াও, আচ্ছা তো এখন এই হাতটা দিয়ে আমার নিজেরই অনেক কষ্ট হচ্ছে, তোমরাও হয়তো বা নতুন নতুন হাতটা দিয়ে তোমাদের অনেক কষ্ট হবে, এর জন্য এর চেয়ে এইভাবে ইউজ করতে পারো। দেখো এই যে বি থেকে এ এর দিকে গেছে, এই যে বি এই বরাবর ধরো, এরপর এইভাবে আনো, বি থেকে এ এর দিকে গেছে ওপরে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে গেছে ওপরে, আবার দেখো এ এ এই দিকে কোনোভাবে এমনি নিতে পারতেছি না, আমার যদি বি এর দিকে যাইতে হয় আমার এমনি হাতটা নিয়ে এমনি দিতে হবে, এই যে এ থেকে বি এর দিকে যাচ্ছি ঘড়ি কাঁটার দিকে, এর জন্য নিচের দিকে। তোমরা আমার আরেকটা মেথড বুঝতে পারতেছো, আমি আঙ্গুল টাঙ্গুল না দিই এখন আমি এইভাবে এইভাবে এরকম মেথড বুঝাচ্ছি, সেটা সেটা হলো এই যে বি এর দিকে প্রথমে একটা আঙ্গুল দাও, আমরা এটার গুণফল নির্ণয় করতে চাচ্ছি, আর বি এর দিকে একটা বি এর দিকে পুরো হাতটাই দাও, হাতটা দিয়ে এ এর দিকে যাও, এ এর দিকে যেতে গেলে এরকম করতে হবে, ঠিক আছে, ওপরে পেয়ে গেছি, এটা দিকটা হবে ওপরে। আবার এভাবে এ ক্রস বি এইটা নির্ণয় করতে চাও, এ এর দিকে দাও, এ এর দিকে দিয়ে কোনোভাবে এইভাবে আঙুলটা বাঁকায় আমি বি বি এর দিকে আসতে পারতেছি না, আচ্ছা এইভাবে দেওয়া যায়, এইভাবে দিলে পাওয়া যায়, এইভাবে খুব সহজে আমি ঘড়ি কাঁটার দিকে এসে বি এর দিকে আসতে পারতেছি, দিকটা নিচের দিকে, ঠিক আছে। তো এইভাবে হাতটা দিয়ে না করে তোমরা এইভাবে এইভাবে করেও করতে পারো, এটাও একটু সহজ মেথড তোমাদেরকে, আর তার চেয়ে আরো সহজ ভাবে তোমরা একটা ভেক্টর এইভাবে, ও আচ্ছা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে এর রেজাল্টটা হবে পজিটিভ, আর ঘড়ি কাঁটার দিকে আসতেছে তার মানে এটার গুণফলটা হবে নেগেটিভ, এভাবে ভাবতে পারো, মানে প্রথম প্রথম যদি অসুবিধা হয় এভাবে ভাবতে পারো, কিন্তু এভাবে ভাবলে মানে যখন একটু মানে ইন্টারমিডিয়েট কেজে উঠবা, মানে পরে যখন প্রবলেম টবলেম দেখাবো তখন অনেক অনেক কিছু চলে আসবে, তো তখন হাতটা দিয়ে কাজ করাটাই একটু সোজা হবে। তবু এটুকু মনে রাখবা যে ঘড়ির কাঁটার এই যে বিপরীত দিকে যাচ্ছি পজিটিভ, এই যে এভাবে আঁকায় দেখবা যে দিকে আসতেছি নেগেটিভ, ওকে তোমরা বুঝছো? আচ্ছা এবার বলি, বিষয়টা হলো কোনটা যদি নিচের দিকে যায়, আমরা কি বিপরীত দিকে গেলে মাইনাস দ্বারা সূচিত করতেছিলাম, কখন করতেছিলাম, যখন আমাদের 2D প্লেনে ছিল,
2D প্লেনে ছিল, কিন্তু আমাদের মানে এমনিতে চিত্রগুলোও তো যখন আমাদের এক্স ওয়াই জেড সব প্লেন নিয়ে কাজ করতে হবে, কিন্তু তখন আমাদের এই যে যেরকম এখানে চিত্রটা আঁকাইছিলাম, এখানে আমরা 2D প্লেনের উপরে একটা 3D আঁকানোর চেষ্টা করতেছি। আমি নিজে বুঝতেছি না যে কোনটা কি, তোমাদেরও বুঝতে আশা করি কষ্ট হচ্ছে যে কোনটা কি আমি নিজেই বুঝতেছি না। তাহলে আমাদের যখন তিনটা ভেক্টর নিয়ে কাজ করতে হবে, মানে তিনটা ডাইমেনশন নিয়ে কাজ করতে হবে এক্স ওয়াই জেড, তখন আমরা কোনটা পজিটিভ দিকে যাচ্ছে কোনটা নেগেটিভ দিকে যাচ্ছে সেটা কিভাবে করব। 2D প্লেনে তো আমরা মাইনাস দিয়ে কাজটা সেরে ফেলতে পারতেছিলাম, তাহলে এই উপরে নিচে এটাও কি আমরা মাইনাস দিয়ে করব? না, এটা মাইনাস দিয়ে না, এটা হলো এই যে এরকম, যদি নিচের দিকে যাই এইরকম দ্বারা সূচিত করে, যদি ওপরের দিকে যাই এইরকম দ্বারা সূচিত করে। ঠিক আছে, এই দেখো বি ক্রস এ, এটা কি ওপরের দিকে আসতেছে, তখন এই যে এদের যে পয়েন্ট, এই পয়েন্টকে এরকম রেখে দেয়, এই যে এটা ওপরের দিকে আসতেছে। আবার যখন এ ক্রস বি নির্ণয় করতেছি, তখন এই যে বিপরীত দিকে মানে নিচে চলে যাচ্ছে, এটা নিচে, এটা আসলে তীরের কনসেপ্ট থেকে আসছে। তীরের পিছের দিকে দেখবা তুমি এরকম ইয়া থাকে, আর সামনের দিকে দেখবা যেরকম, এই সামনের দিকে দেখবা জাস্ট একটা কি বলবো চুক্ষা একটা ফোঁটা তোমার দিকে আসতেছে, আর পেছন দিকে মনে করো একটা মানে কি বলবো ক্রসের মতো থাকে যেটা ওই দিকে চলে যাচ্ছে, এটা নির্দেশ করে। আর তোমাদেরকে একটু দেখায় দেই ভালো হবে। এলো কই রে বাবা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ঠিক এইখানে এইখানে একটা ভেক্টর আছে আর, ফোকাস থেকে আসছে আশা করা যায় আসছে, এখানে একটা ভেক্টর আছে আর, আর এই দিক থেকে একটা ভেক্টর কাজ করতেছে এফ, এফটা এভাবে তো হলে চলবে না। আমরা বলছি গুণের সময় আমরা আর ক্রস এফ বের করব, গুণের সময় আমাদেরকে ইয়া করতে হবে কি, গুণের সময় আমাদেরকে সবসময় ডট প্রোডাক্টের ক্ষেত্রে পারপেন্ডিকুলার নিতে হবে, তাই আমরা এফ কে এফ সাইন থিটা বানিয়ে নিলাম, যেটা কিনা আর এর সাথে পারপেন্ডিকুলার ভাবে আছে। এখন পারপেন্ডিকুলার ভাবে থাকলে এই যে দেখো এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, মানে এই যে এ, এই যে এদিক দিয়ে যাচ্ছে আর, আর এখানে হলো এফ, ঠিক আছে, এই এমন করে এসে এমন ভাবে মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আসতেছে, বিপরীত দিকে আসতেছে তার মানে কি পজিটিভ, পজিটিভের জন্য উপরে ধরলে ভালো হয়, পজিটিভের জন্য এই যে দেখতেছো এখানে উপরে ডট দিয়ে বোঝাইছে মানে উপরে আসতেছে, আমাদের এসে একদম মেরে ফেলবে এরকম টাইপ। এই যে আর এর সাথে আমরা এফ, এফ ভেক্টর এদিকে কাজ করতেছিল কিন্তু এইভাবে চলবে না, আমাদের পারপেন্ডিকুলার লাগবে, এর জন্য আমরা এফ সাইন থিটা বানিয়ে নিলাম, এফ সাইন থিটা বানিয়ে নিয়ে দেখতেছি যে এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তার মানে পজিটিভ হবে তাই উপরে আসছে। একইভাবে দেখানো যায় ক্রসের ক্ষেত্রে, কিন্তু ক্রস না কত তো পাচ্ছি না, ওই যে যাই হোক পাইলে দেখাই দিব। আর এই চ্যাপ্টারের উপর তো তোমাদের কি বলবো লাস্ট 2 দিন 4th আর 5th ডে তোমাদের ক্লাস আছে, ঠিক আছে। আচ্ছা ক্রস প্রোডাক্ট কিছু কিছু সময় বাকি আছে, ভালো নেই আগে, আচ্ছা মোটামুটি বুঝছো। আর এবার একটু আমরা ক্রস প্রোডাক্টের সিম্পল মেথডটা দেখাবো। ক্রস প্রোডাক্টের সিম্পল মেথড হলো এ ক্রস বি, এ ক্রস বিটা হলো এ বি সাইন থিটা, এটা হলো ক্রস প্রোডাক্টের সিম্পল মেথড। খুব সহজে এর মান কোনটা সেটা পেয়ে যাচ্ছ, আর দিক কিভাবে বের করতে হবে অনেক কথা বলে এতক্ষণ ধরে বুঝাইছি, আশা করি বুঝছো। তো এ ক্রস বি এর মানটা, এখন আরেকটা পদ্ধতি আছে যেটা বলতেছি ভেজেল্লা মেথড, আসলে একটু ভেজাল আছে, সেটা হলো এইভাবে দেওয়া আছে। আমরা প্রতিবার দেখতেছিলাম যে এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ এইভাবে যখন দেওয়া ছিল তখন আমরা একটু সহজে কাজটা করতে পারতেছি, কিন্তু এখানে একটু কঠিন, কঠিন না সহজে আর কি,
করার জন্য কি করতে হবে, তোমরা ম্যাট্রিক্সের সাথে কেউ পরিচিত না, ইন্টারমিডিয়েট উঠলে তোমরা ম্যাট্রিক্স পড়বা, ব্যাপার হলো এই জিনিসটাকে আমি একটু সাজায়ে এইখানে লিখলাম। এখানে কেন লিখছি কেন লিখছি এটা তুমি বুঝবা যখন ম্যাট্রিক্স তোমার জানা থাকবে। ম্যাট্রিক্স তোমরা হয়তো বা বড় ভাই বোনদের খাতায় দেখতে পারো, এরকম দাগ কাটে ইচ্ছা মতো, মানে অঙ্ক করতেই আছে করতেই আছে। ওই তো আমরা ম্যাট্রিক্সের নিয়ম থেকে সেটা লিখছি। আচ্ছা, ম্যাট্রিক্সের নিয়ম থেকে কিভাবে আমরা এ ক্রস বি বের করতে পারি, লিখে রাখি এ ক্রস বি বের করতেছি। দেখো এই যে এ, আচ্ছা প্রথমে আমরা এক্স অক্ষটা বের করব, মানে আই ক্যাপ কি আসবে সেটা বের করব। সেটা বের করার জন্য আমাদের এই আই ক্যাপটাকে ঢেকে ফেললাম। ওকে, আই ক্যাপটাকে ঢেকে ফেললাম। এবার এ ওয়াই গুণ বি জেড, জাস্ট একটা সিম্পল গুণ, ঠিক আছে, ওই ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট না, একটা সিম্পল গুণ, ঠিক আছে। মাইনাস এই এটাকে ঢেকে ফেললাম, এইটা এটা গুণ করছি। এবার এই বিপরীত দিকে যাব, বি ওয়াই ইন্টু এ জেড, জায়গা হলো না, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, এটা হবে আমাদের এক্স অক্ষের জিনিসপত্র। মানে এই এ ভেক্টর আর বি ভেক্টরকে আমরা যদি ক্রস গুণন করি, ক্রস গুণন করার ফলে যে একটা গুণফল আসবে, গুণফলের ভেক্টরে আই ক্যাপ জিনিসটা কি থাকবে, আই ক্যাপ জিনিসটা এমন থাকবে এ ওয়াই আর বি জেড এর গুণফল মাইনাস বি ওয়াই আর এ জেড এর গুণফল, মানে এইরকম এইরকম। একইভাবে আমরা এবার জেড জেডটা নির্ণয় করি। আচ্ছা, এটা পাশাপাশি লেখা উচিত ছিল, মানে এইটুকু লিখলাম, এরপরে পাশে এইটুকু লিখবো, পাশে তারপরে জেড অক্ষরটা লিখবো। আমি আপাতত নিচে নিচে লিখতেছি, আপাতত এমনিতেই, মনে করো কোনো উদ্দেশ্য নেই, জাস্ট জায়গা নেই তাই। আচ্ছা, এবার আমরা জে ক্যাপটা নির্ণয় করব। যে ক্যাপটা নির্ণয় করতে গেলে একইভাবে জেটা ঢেকে দাও, ঢেকে দিয়ে এই এক্স আর বি জেড, এ এক্স ইন্টু বি জেড, জাস্ট সিম্পল গুণ, যেভাবে সিম্পল গুণ করো সেরকম, মাইনাস কি আসবে বি এক্স এ জেড, ঠিক আছে। ওকে, এটা কি আসবে গুণফল ভেক্টরের জেড জে ক্যাপ, মানে ওয়াই অক্ষ বরাবর যা আছে তার মান। আচ্ছা, এটা কে ক্যাপটা এই পাশেই লিখলাম, কে ক্যাপটা পাশেই লিখলাম। আচ্ছা, কে ক্যাপটা কি হবে, কে কে আমরা ঢেকে দিলাম, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস এইটা আর এইটা এবার গুণ করবো বি এক্স এ ওয়াই, দ্যাটস ইট, আমাদের কাজ হয়ে গেছে, এটা হলো কে ক্যাপের মান। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এই যে আমরা আই ক্যাপের মানটা নির্ণয় করছি, আই ক্যাপের মানটা প্লাস, জে ক্যাপের যে মানটা নির্ণয় করছি জে ক্যাপের মানটা মাইনাস, আর কে ক্যাপের যে মানটা নির্ণয় করছি কে ক্যাপের মানটা প্লাস, মানে প্লাস মাইনাস প্লাস কথাটা এখানে, মানে আরো সহজভাবে মনে রাখতে পারো জে ক্যাপের মাইনাসটা মাইনাস, মানে এটাকে যদি আমি একটু একদম বরাবরে লিখতে চাই তাহলে সেটা এমন দাঁড়াবে, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড আই ক্যাপ, আবারও জায়গায় হইল না, তার মানে আমাদের এ ক্রস বি কি আসতেছে, এই যে এক্স কম্পোনেন্টটা প্লাস মাইনাস জেড ওয়াই কম্পোনেন্টটা প্লাস কে কম্পোনেন্টটা। কেন এখানে মাইনাস হয়েছে এই কথাটা তোমরা হাড়ে হাড়ে বুঝবা কখন, যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠে ম্যাট্রিক্স পড়বা। ম্যাট্রিক্স ফিজিক্সের কোনো টার্ম না, তাই এই ফিজিক্স আর না পড়লাম, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ম্যাথসে পড়বা তোমরা। আসো তোমরা, আচ্ছা খুবই ভালো, তোমরা বেশ অনেকে আসছো। আচ্ছা, আজানের জন্য একটু বিরতি,
আমরা আবার শুরু করি। বেশ অনেক টাইম হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আচ্ছা দুঃখিত, আজকে আগেই বলছিলাম যে আজকে সেশনটা একটু বেশি লম্বা হবে, মানে ম্যাথের অনেক ইম্পর্টেন্ট টার্মগুলা সাথে একটু পরিচয় করাই দেওয়ার জন্য। আচ্ছা ক্যালকুলাসের উপর একটা ভিডিও মানে তৈরি করা আছে, তোমাদেরকে দিলে কি তোমরা সেটা দেখে নিতে পারবা? আসলে দেখার বিষয়টা তো হলো ভিডিওটা হলো এক এক ধরনের, মনে করো ক্যালকুলাসের ভিডিও বলা চলে না, ক্যালকুলাসের মুভি বলা চলে, প্রায় 3 ঘন্টার ক্লাস। আচ্ছা আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব না, তোমরা ওটা একটু দেখে নাও, আর আমি ডিফারেন্সিয়েশন নিয়ে তোমাদেরকে চেষ্টা করব আজকে যদি কোনো কাজ করা যায় ডিফারেন্সিয়েশনের উপর, যদি ছোট করে ভিডিও রেকর্ড করা যায় ছোট করে ভিডিও রেকর্ড করে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন জিনিসটা বুঝাই দিব। আর চমক হাসানের ক্যালকুলাসের একটা প্লে লিস্ট আছে, বেশ অনেক ভালোভাবে বুঝাইছে চমক হাসান ভাই, তোমরা হয়তো অনেকে চেনো, মানে উনি ম্যাথ অলিম্পিয়াডের সাথে অনেকদিন যুক্ত ছিল, তারপরে বুয়েটে পড়ে এখন বিশ্বের যেটা একবারে বলে যে শ্রেষ্ঠ রোবোটিক্স কোম্পানি যেটা বোস্টন ডাইনামিক্স, বিশ্বের একদম নাম করা রোবোটিক্স কোম্পানি, সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছে চমক হাসান ভাইয়া। তো ভাইয়ার ক্যালকুলাসের উপর একটা অস্থির প্লে লিস্ট আছে, সেটা দেখে নিলে তোমরা আরো বেশি আনন্দের সাথে বুঝতে পারবা, তোমাদেরকে দিয়ে দিব না। আচ্ছা সব, আর বিশেষত আজকে আর আমি বেশি লেন্দি করবো না, জাস্ট এক্সারসাইজটা করাবো, এতক্ষণ বুঝলা একটু এক্সারসাইজ করে যাও, তাই বেশ ভালো হয়ে যাবে। ঠিক আছে চলো আমরা শুরু করি, রেকর্ডিং তো হচ্ছেই। আচ্ছা যারা এখন পর্যন্ত আসছো, প্রায় 16 জন আসছো, এর মধ্যে সুরাইয়া আর মুশফিককে বাদ দিলাম, মুশফিক কি আছে? হ্যাঁ সুরাইয়া আর মুশফিককে বাদ দিলাম, ওনারা তো প্যানেল, তাছাড়া তো প্রায় 14 জন আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের আসলেই মানে প্রথমে যে বলছিলাম তোমাদের একটা মনোযোগী মন দরকার আমাদের, সেই মনোযোগী মন নিয়ে তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসে বসে আছো, সবাই চলে গেছে প্রায় 55 জন ছিল। আচ্ছা তো এখন ভেক্টরের জিনিসপত্র বোঝার জন্য মোমেন্টাম এর অঙ্ক করাটা অনেক মানে কি বলবো ইউজফুল, অনেক কাজের জিনিস মোমেন্টাম। আসলে মোমেন্টাম আমি নিজে যখন পড়ছি মোমেন্টাম এত ভেজাল এত ভেজাল এত ভেজাল, মানে একটু ভেজাল দিয়েই তোমাদের কাছে মানে এক চান্সে উঠাই দিচ্ছি, মানে এক চান্সে সব বুঝাই দিচ্ছি মোমেন্টাম থেকে। ওকে তো মোমেন্টামের অঙ্কটা হলো, মনে করো এখানে একজন একটা ব্যাট দিয়ে ব্যাট নিয়ে দাঁড়ায় আছে, এখানে একজন বলার একটা বল ছুড়ছে, মনে করো বেসবল বা ক্রিকেট বল, ক্রিকেট বল তো একেবারে সমান্তরালে আসে না, মনে করো বেসবল, বেসবল তো একেবারে সমান্তরালে আসে মানে সোজা ছুড়ে দেয়, তাই না? এই তো বেসবল ছুড়ে দিছে একদম ভূমির সমান্তরালে বা এক্স অক্ষ বরাবর ছুড়ে দিছে, সেটা কত 42 মিটার পার সেকেন্ডে দিছে। আচ্ছা দেখো এইদিকে যদি আমি এক্স অক্ষের পজিটিভ ধরি তাহলে এইদিকে কি আমার নেগেটিভ ধরতে হবে না? বলটা এদিক থেকে এইদিকে আসতেছে, তার মানে আমরা এটাকে বলতেছি -42 মিটার পার সেকেন্ড। ঠিক আছে এখন ওই আও জোরসে ব্যাট দিয়ে একটা বাড়ি মারছে, বাড়ি মারার ফলে 50 মিটার পার সেকেন্ড বেগে 35 ডিগ্রি কোণ করে চলে গেছে, ছক্কা টক্কা হইতে পারে জানা নেই, তো 35 ডিগ্রি কোণ করে মানে এক্স অক্ষের সাথে 35 ডিগ্রি কোণ করে 50 মিটার পার সেকেন্ডে চলে গেছে। এখন আমরা এখানে ভরবেগের পরিবর্তনটা হিসাব করবো। আচ্ছা চলো ভরবেগ কি তোমরা আগে থেকে জানো, ভরবেগ হলো P=mv, মানে m হলো ম্যাস আর v হলো ভেলোসিটি, m তো দেওয়াই আছে এই যে, ঠিক আছে m দেওয়াই আছে। তো আমরা ইনিশিয়াল ভেলোসিটিটা নির্ণয় করতে চাই, ইনিশিয়াল ভেলোসিটি আমরা আগে x কম্পোনেন্ট নির্ণয় করব, আমরা আগে y কম্পোনেন্ট নির্ণয় করব, এভাবে এভাবে ধীরে ধীরে নির্ণয় করে যাব। আচ্ছা দেখো একেবারে x অক্ষের সমান্তরালে আসতেছিল, তার মানে পুরাটাই x অক্ষেই আছে, তবু আমরা রিক্স নিব না, আমরা যেভাবে করার সেভাবেই করব। সেটা হলো P=mvx, vx কে কি লিখতে পারি, vix, এটা ইনিশিয়াল ভেলোসিটি না, ইনিশিয়াল ভেলোসিটি তো আমি vi দ্বারা সূচিত করতেছি, ঠিক আছে ইনিশিয়াল ভেলো, আচ্ছা আমি এটাকে u দ্বারা সূচিত করলাম, ঠিক আছে আমরা সাধারণত একাডেমিকে আবেগকে u দ্বারা আর শেষ বেগকে v দ্বারা প্রকাশ করে অভ্যস্ত, তাই আমি u আর v দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে কালকে থেকে কিন্তু আর এসব চলবে না, ইউ ভি এসব চলবে না, কালকে বা পরশু দিন তোমাদের কাইনেমেটিক্স করাবো, তখন ভি ইনিশিয়াল এক্স ইনিশিয়াল ওয়াই অনেক অনেক কিছু শিখিয়ে দিব, না সমস্যা নেই। তো ইনিশিয়াল ভেলোসিটিটা কি ছিল, এম ইউ, আমরা এক্স কম্পোনেন্টটা নেব শুধু ইনিশিয়াল ভেলোসিটির, তার কারণে আমরা যে ইয়া পাবো মানে কি বলবো
তার কারণে আমরা যে মোমেন্টাম পাবো সেটাও পাবো শুধুমাত্র এক্স অক্ষে, শুধুমাত্র এক্স অক্ষের যে মোমেন্টাম পাবো 0.14 ইনটু এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আসছে, ডেফিনেটলি এক্স অক্ষের সাথে এটা 0 ডিগ্রি কোণ করে আসছে, তাহলে ইউ এক্স আচ্ছা কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, এটা থিটা না এটা 0 ডিগ্রি, ঠিক আছে ভুল করে থিটা দিয়ে ফেলছিলাম, তো 0.14 গুণ ইউ এক্স, ইউ এক্স কত ছিল 42। আচ্ছা কস 0 এর মান কত তোমরা নিশ্চয়ই জানো, ক্যালকুলেটর করি, আচ্ছা কস 0 ডিগ্রির মান হলো 1, কস 0 ডিগ্রির মান হলো 1, তার মানে কি 42 গুণ 1, ঠিক আছে, আচ্ছা -42 ছিল এটা, 42 গুণ 1, তো আমাদের অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা আসবে 0.14 গুণ -42 গুণ 1, 5.18, ঠিক আছে 5.88। তো এক্স অক্ষের ইনিশিয়াল যে মোমেন্টাম ছিল সেটা হলো 5.88, ওকে আচ্ছা এক্স অক্ষের আচ্ছা ওয়াই অক্ষে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল সেটাও একটু নির্ণয় করে ফেলি, এম ইউ ওয়াই ইউ ওয়াই ইউ ওয়াই কত আসবে, এম ইনটু এই যে দেওয়া আছে এম মানে ওই বলটার বলটার ওজন, ঠিক আছে মানে বলটার ভর, ওকে আচ্ছা আমরা শুরু করি আবার, কই গেল, এক্স অক্ষের ইনিশিয়াল মোমেন্টাম আমরা এক্স অক্ষের ইনিশিয়াল মোমেন্টামটা আমরা বের করতে চাচ্ছিলাম, সেটা কি করব এম ইউ সাইন থিটা, সাইন থিটা কত হবে, এম এর মান হলো 0.14 গুণ ইউ এর মান হলো কত 49, -42 গুণ সাইন থিটার কত হবে, থিটা 0 ডিগ্রি, আচ্ছা সাইন 0, সাইন 0 এর মান 0 তোমরা অনেকেই জানো, তবু একটু ধীরে ধীরে করি, সাইন 0 গুণ 0.14 গুণ -42 কত 0, মানে ওয়াই অক্ষের ইনিশিয়াল মোমেন্টামটা ছিল 0, ঠিক আছে আর যে এক্স অক্ষের ইনিশিয়াল মোমেন্টাম ছিল -5.88, ওকে এবার আমরা কি করব ফাইনাল মোমেন্টাম বের করব, কিভাবে এই যে ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে ফাইনাল ভেলোসিটির এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করব, এরপরে ডেলপি নির্ণয় করব, ডেলপি কিভাবে নির্ণয় করব মানে এক্স অক্ষে ভরবেগের কতটুকু পরিবর্তন হয়েছে, মানে ফাইনালটা মাইনাস ইনিশিয়ালটা মানে চূড়ান্তটা মাইনাস প্রথমে যা ছিল সেটা, আবার ইয়াতেও ওয়াই অক্ষেও চূড়ান্তটা যা ছিল সেটা মাইনাস আদিতে মানে প্রথমে মানে যখন বলটা ছুড়ে মারছিল বলার তখন কত ছিল, আচ্ছা আমার এখানে জায়গা নেই আমি এখানে শুরু করি, আচ্ছা আজকে তোমাদের লিমিট টিমিট দ্য হার্ট অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস কত কিছু পড়ানোর কথা ছিল, আচ্ছা আচ্ছা হ্যাঁ পি এফ এক্স, আচ্ছা এটাও আসবে এম ভি এক্স, ভি এক্সটা কী হবে এম ভি কস থিটা না, এবার আমি আলফা দ্বারা সঙ্গে সূচিত করলাম আলফা, মনে করো এই 35 ডিগ্রি এটা ইকুয়াল টু আলফা, ঠিক আছে ভি কস আলফা, আলফা হলে এটা ছিল 0.14 গুণ ভি এর মানটা ছিল কত 50, আর কস আলফা, আলফার মানটা হলো 35, কস 35, আমরা যা পেয়েছি তা হলো 5.73, ওকে আমরা এক্স অক্ষের ইনিশিয়াল মোমেন্টাম পেয়েছি, ফাইনাল মোমেন্টাম পেয়েছি 5.73, আবার ওয়াই অক্ষের ফাইনাল মোমেন্টামটা বের করে ফেলি তাড়াতাড়ি, ছুটি দিয়ে দিব অবশ্যই, এই যে আগের পেজ, কোনো কনফিউশন আছে, এটা থিটা মানে যেই কোণে আসতেছিল এক্স অক্ষের সাথে 35 ডিগ্রি কোণ করে, 35 ডিগ্রি কোণটাকে আমরা বলতেছি আলফা, মানে ধরে নিছি আলফা, জাস্ট আলফা, 35 ডিগ্রি মান তো দেওয়াই আছে, ধরো আর কি আসে যায়, আচ্ছা বুঝতে পারছো ভর দেওয়া ছিল, ইনিশিয়াল মোমেন্টাম দেওয়া ছিল, ফাইনাল মোমেন্টাম দেওয়া ছিল,
আচ্ছা আমি গেলাম, কোনো কোশ্চেন নেই তাহলে বুঝতে পারছি। আচ্ছা 0.14 গুণ 50 গুণ সাইন 35, ঠিক আছে এই কাজটাও করে ফেলি। 0.14 গুণ 50 গুণ সাইন 35, 35টা কত আসছে 4.02 লিখে দিই, 4.02, ঠিক আছে। তো এখন আমরা ডেল পি নির্ণয় করব, কোথাকার ডেল পি নির্ণয় করব, এক্স অক্ষের ডেল পি নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব বলছিলাম, যে এক্স অক্ষের ফাইনাল যা ছিল এফ তে ফাইনাল দিয়ে যাচ্ছি, এফ এক্স, তারপর আই তে ইনিশিয়াল, ইনিশিয়াল মানে শুরু বা আদি, এফ ফাইনাল মানে চূড়ান্ত, এটা একটু মনে রাখবো। পি এফ এক্স মাইনাস পি, আচ্ছা পি এফ এক্স কত আসছে 5.73, আর ইনিশিয়ালে কত ছিল দেখে আসি আমরা, ইনিশিয়ালে ছিল -5.88, তাহলে -5.88। তো কাজটা করে ফেলি, 5.773 মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না, আমি প্লাস দিয়ে দিলাম একবারে, ঠিক আছে প্লাস দিয়ে দিলে 11.61, এটা হলো এক্স অক্ষের মোমেন্টামের পরিবর্তন। চলো এবার ওয়াই অক্ষের মোমেন্টামের পরিবর্তনে চলে যাই, ওয়াই অক্ষের মোমেন্টামের পরিবর্তন হবে ডেল পি এফ ওয়াই ডেল পি ইনিশিয়াল ওয়াই, সেটা কি হবে এফ ফাইনাল কি পেয়েছে 4.02, আর ইনিশিয়াল কত ছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই, জিরো ছিল, তো জিরো দিয়ে কাজ করে দিই 4.02 আসবে, জিরো বিয়োগ করলে তো কিছুই না, তার মানে এক্স অক্ষেরটা পাচ্ছি 4.02, ওয়াই অক্ষেরটা পাচ্ছি 11.61। এখন আমরা ঠিক ডেল পি এর মানটাও নির্ণয় করতে পারি, কিভাবে পারি, এই যে ডেল পি এক্স এর উপরে হোল স্কোয়ার ডেল পি ওয়াই এর উপরে হোল স্কোয়ার, যেমনটা বলতেছিলাম যে মোমেন্টামের অঙ্কে বহু বহু ঝামেলা থাকে, ঝামেলাটা অনেক কমে গেল যে আমরা একটু ধীরে 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 আসলাম, ভেঙে ভেঙে এক্স ওয়াই ওয়াই এক্স অক্ষ ওয়াই অক্ষ সবগুলো ভেঙে ভেঙে তারপরে একদম ফাইনাল ডেল পিটা নির্ণয় করলাম, মানে ফাইনাল ভেক্টরটা নির্ণয় করলাম, এতে করে আমাদের একটু কাজটা সুবিধা হলো, যে বলতেছিলাম মোমেন্টামের অঙ্কে বহুত ভেজাল থাকে। আচ্ছা তো কত ছিল 11.61, 11.61 এর স্কোয়ার, 4.02 এর স্কোয়ার, তার উপরে রুট 11.61 আছে, আচ্ছা 11.61 এর স্কোয়ার প্লাস 4.02 এর স্কোয়ার, অ্যান্সার আসলো এটা, এটাকে আমরা রুট করে দিচ্ছি, রুট করে দিলে অ্যান্সার আসে 12.28, তো আমাদের ফাইনাল অ্যান্সার এসে গেল 12.28। এখন আমরা খুব সহজে ঠিক কত ডিগ্রি কোণ করবে এটা এক্স অক্ষের সাথে, যে ফাইনাল মোমেন্টামটা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা ভেক্টর এই দিকে আসতেছে, এই যে একটা ভেক্টর ওই দিকে যাচ্ছে, এদের নিশ্চয়ই আরেকটা একটা রেজাল্টেন্ট ভেক্টর থাকবে, যেটা আমরা মাত্রই নির্ণয় করলাম এখানে কি ছিল সেটা, সেটা ছিল ডেল পি। এখন এই ডেল পিটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটাও বের করে ফেলি, সেটা বের করে ফেলার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ট্যান থিটা, ট্যান থিটা বা ট্যান ট্যান কি বলবো ট্যান ফাই বলতেছি আমরা, যে যে মনে করো এই যে একটা ভেক্টর এই যে একটা ভেক্টর এদের রেজাল্টেন্ট ভেক্টরটা মনে হচ্ছে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এটা এক্স অক্ষের সাথে মনে করো ফাই কোণ করে উৎপন্ন করছে, ঠিক আছে আমার কোনো কোণ অবশিষ্ট নাই তাই আমি শেষ পর্যন্ত ফাই কোণ ধরে নিলাম, ঠিক আছে ওকে ফাই কোণ, ঠিক আছে এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, চলো খুব সহজেই বের করে ফেলি, ট্যান ফাই কি হবে ডেল পি ওয়াই ডিভাইডেড বাই ডেল পি এক্স, ডেল পি ওয়াই কত ছিল 4.02, ডেল পি এক্স কত ছিল 11. কত ছিল 61, ওকে 4.02 ভাগ 11.61, আচ্ছা এই কাজটা এই ক্যালকুলেটারে করি, আমরা ফাইয়ের মানটা বের করতে চাচ্ছি তাহলে কি করতে হবে, ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স 4.02 11.61, সো আমরা এখানে এখন অ্যান্সারটা পেয়ে যাব, কি করতেছি শিফট চেপে ট্যানের উপর চাপ দিলে আমাদের এই ট্যান ইনভার্স, আমার ইয়া কি ফোকাসে আছে ক্যালকুলেটার, আলো একটু আমার কম মনে হচ্ছে, আচ্ছা তাড়াতাড়ি শেষ করি 4.02
হ্যাঁ, আমাদের যা অ্যান্সার আসতেছে সেটা হলো 19.09 কেজি। 0.9 কে আমরা লিখতে পারি 19.1 ডিগ্রি লিখে ফেলতে পারি, 19.1 ডিগ্রি। তার মানে এই যে বলটা আসতেছিল একটা ইনিশিয়াল মোমেন্টাম নিয়ে, ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করলো, তারপর রেজাল্টেন্ট এইদিকে গেল, এইদিকে যাওয়ার কারণে এটা এক্সঅক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে রেজাল্টেন্ট ভেক্টরটা, সেটা পাই। ফাইটা কত পেলাম আমরা? 19.1 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো ক্লাসটা তাহলে এখানে। আচ্ছা, অবশ্যই আমি প্রয়োজনে তাহলে পেজগুলোর ছবি তুলে তুলে তোমাদেরকে দিয়ে দিতে পারি, তাহলে তোমাদের লিখতে আরো আরো বেশি সুবিধা হবে, তোমরা আগের যেসব পৃষ্ঠাগুলো লিখতে পারো না সবই হবে। আচ্ছা, কে কে ছিল? দীপিকা চক্রবর্তী ছিল, অনুষা ছিল, সিদ্ধি ছিল, ক্যাসপার সাই, সাজিদ ছিল, তারপরে মায়শা, মাহমুদ, মীর আবিদুল হক মুর্শিদ ছিল, ফারিয়া ছিল, ভালো, সাহেব আসার, তারপর মাহতাবিন, শরীফা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। আচ্ছা, তো আজকে এই শেষ করতে চাইতেছি। কোনো কিছু কি নিয়ে এখনো প্রবলেম কনফিউশন আছে ছোটখাটো বলে দাও, আমরা শেষ করে ফেলি। না মনে হয় কারো কোনো সবকি ঠিকঠাক ভাবে বুঝছো? হ্যাঁ, ক্লাসটা ভালো ছিল। হ্যাঁ, তা তো একটু দেখতেই হবে, এই জন্য তো রেকর্ডিং করা যাবে, তোমরা বারবার দেখে জিনিসগুলো রিভিউ করে নিতে পারো অবশ্যই। আর তোমাদেরকে তো নোট দিয়ে দেওয়া হবে, নোট পড়লেই তোমরা অনেকখানি বুঝে যাবে, চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, আজকে হ্যাঁ, মানে নোটগুলো সহজে পাইতে হলে ক্লাসরুমেই জয়েন করে থাকতে হবে। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দেওয়া যায় কিনা দেখবে, কিন্তু মেসেঞ্জার গ্রুপে দিলে তোমরা খুঁজে পাবো না, হারা যাবে নিশ্চয়ভাবে। আচ্ছা, আজকের মতো এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। প্রথম দিন, আজকে প্রথম দিন শেষ হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আমি তো আগে সালাম দিলাম, তুই তো উত্তর দিলা না, ওটা কেমন হয়ে যায়?